আসসালামু আলাইকুম প্রোকোডারে আপনাকে স্বাগত। মনে করেন আপনি কোনো একটা স্কিলে এক্সপার্ট এবং আপনি চাচ্ছেন আপনার স্কিলটাকে সেল করতে। ছোটখাটো একটা ই-লার্নিং প্ল্যাটফর্ম তৈরি করতে। এখন একটা ই-লার্নিং প্ল্যাটফর্ম তৈরি করা খুব একটা সহজ কাজ না। আপনি যদি চান যে আমি ওয়ার্ডপ্রেস দিয়ে একটা ই-লার্নিং প্ল্যাটফর্ম তৈরি করব। অনেক ক্ষেত্রে সেটা অনেক জটিল। আপনি যদি অন্য কোনো প্ল্যাটফর্ম চুজ করেন যেমন ধরেন মাইনস্ট্যাক, লারাভেল বা অন্য কোনো প্ল্যাটফর্ম সেটা আরো জটিল। একজন যে জাস্ট স্কিলটাকে সেল করতে চায় পার্সন তার জন্য এরকম একটা ই লার্নিং প্ল্যাটফর্ম আপনি যদি কোনো এজেন্সির কাছে যান তারাও আপনার কাছে একটা হাই চার্জ করবে আবার ওয়ার্ড প্রেসের অনেক প্লাগিন আছে আপনি সেই প্লাগিনগুলো ব্যবহার করে যদি বেসিক একটা ই লার্নিং প্ল্যাটফর্মও তৈরি করতে চান বছর বছর আপনাকে কিন্তু এটার জন্য সাবস্ক্রিপশন ফ্রিও দিতে হবে সব ক্ষেত্রে এটা অনেক জটিল তো এরকম একটা সিনারিও যখন তখন আপনি যদি চান যে আমি একটা ই লার্নিং প্ল্যাটফর্ম বানাবো সেক্ষেত্রে এই ভিডিওটা আপনার জন্য হেল্পফুল হতে পারে আবার আপনি যদি জানতে চান কিভাবে ওয়ার্ডপ্রেস ব্যবহার করে নো কোড ওয়েবসাইট বানাবো সেক্ষেত্রেও এই ভিডিওটা আপনার জন্য হেল্পফুল হবে আমি আলী হোসেন ডট কম এবং প্রো কোডার বিডি ডট কমকে হোস্টিং আর ট্রান্সফার করেছি এবং হোস্টিং আরে আপনি যখন কোনো ডোমেন হোস্টিং পার্চেস করবেন বা হোস্টিং কোনো প্যাকেজ পার্চেস করবেন তখন আপনাকে কিন্তু তারা একটা ফ্রি ডোমেন দিবে আমি দেখলাম প্রো কোডার একাডেমি ডট কম এই ডোমেনটা ফ্রি আছে অ্যাভেলেবেল আছে কেনার জন্য তো সেক্ষেত্রে আমি যেহেতু একটা ফ্রি ডোমেইন পাচ্ছি আমি প্রোকোডার একাডেমি ডট কমটাকে নিয়েছি আজকের ভিডিওতে আমি আপনাকে দেখাবো কিভাবে আমি এই প্রোকোডার একাডেমিতে একটা ই লার্নিং ওয়েবসাইট বানাবো কিভাবে আমি সেটা বানাবো সেটাও আপনি এই ভিডিওতে দেখতে পারবেন আমার জাস্ট মাথায় আইডিয়া আছে যে আমি একটা ই লার্নিং প্ল্যাটফর্ম তৈরি করবো ওয়ার্ডপ্রেস ব্যবহার করে নো কোড কিন্তু আমি কি টুল ব্যবহার করব বা আমার লোগোটা কেমন হবে কি কি কন্টেন্ট হবে কোনো আইডিয়া আমার মাথায় নেই এটা একটা র টাইপের ভিডিও হবে যেখানে আমি আপনাকে দেখাবো বিভিন্ন এআই টুলগুলো গুলো ব্যবহার করে একটা বেসিক স্ট্রাকচার কিভাবে তৈরি করা যায় ধরে নিতে পারেন এটা হবে আমাদের প্রকোডার একাডেমির প্রথম ড্রাফট তো আপনি যদি জানতে চান যে কিভাবে আমি একটা ই লার্নিং প্ল্যাটফর্ম ওয়েবসাইট বানানোর কথা ভাবি এবং যে ওয়েবসাইটটা আপনারা লাইভ দেখতে পারবেন ইভেন এখন যদি আপনি জাস্ট এই ভিডিওটাকে পজ করে প্রকোডার একাডেমি ডট যান সেক্ষেত্রেও আপনি কিন্তু লাইভ ওয়েবসাইটটা দেখতে পারবেন এবং আপনি বুঝতে পারবেন আজকের ভিডিওতে আমরা আসলে কি ওয়েবসাইট বানাচ্ছি কারণ যখন ভিডিওটা পাবলিশ হবে ততক্ষণের ওয়েবসাইটটাও রেডি হয়ে যাবে তাই না একদম স্ক্র্যাচ থেকে আমরা একদম প্রথমে লোগো বানাবো তারপর হচ্ছে ডিজাইন রেডি করব কালার প্যালেট ফন্ট এগুলো নিয়ে কাজ করবো ডিজাইনে কী কী কন্টেন্ট থাকবে কীভাবে ম্যানেজ করব ই লার্নিংয়ের জন্য কোন টুলটা ব্যবহার করবো কোন টুলটা কোডের জন্য বেস্ট প্রত্যেকটা জিনিস নিয়ে আমরা এখানে কথা বলবো এবং একটা একটা করে কাজ করবো আমি বিশ্বাস করি আপনার বেসিক ওয়ার্ডপ্রেসের উপর নলেজ আছে আমার একটা ভিডিও আছে একটি ইউটোরিয়ালে ওয়ার্ডপ্রেস আমি রেকমেন্ড করবো অবশ্যই সেই ভিডিওটা দেখে নেওয়ার জন্য এবং যেহেতু এখানে আমরা পেমেন্ট গেটওয়ের জন্য হচ্ছে উ কমার্স ব্যবহার করবো তাই আমি আশা করব আপনার উ কমার্সের বেসিকটাও আছে যদিও এই ভিডিওতে আমি আপনাকে দেখাবো দুই রকমের পেমেন্ট গেটওয়ে আপনি কীভাবে সেট আপ করবেন একটা হতে পারে মেনুয়াল মানে হচ্ছে কেউ হয়তো বিকাশে আপনার নাম্বার থাকবে তারা আপনার নাম্বারে টাকাটা পাঠাবে এবং সেখানে সে তার ট্রানজ্যাকশন আইডি এবং তার নিজের ফোন নাম্বারটা দিয়ে দিবে আপনি ড্যাশবোর্ড থেকে চেক করবেন যদি আপনি দেখেন যে হ্যাঁ আমি টাকাটা রিসিভ করেছি সেক্ষেত্রে আপনি তাকে অ্যাক্সেস দিয়ে দিলে সে তার অ্যাকাউন্টের থেকেই কোর্সটা দেখতে পারবে সেটা একটা হতে পারে আরেকটা হচ্ছে যে আপনি যদি যে অটোমেটিক পেমেন্ট করবেন যে ইউজার এনি টাইম কোর্স করবে এবং সে সাথে সে কোর্সের আপনি কিভাবে সেট আপ করবেন সেটাও আমি এই ভিডিওতে আপনাকে দেখাবো তো এটা একটা লং ভিডিও হবে আমি জানি না আসলে ভিডিওটা কত বড় হবে আপনি ডেফিনেটলি দেখতে পারছেন ভিডিওটাকে একটু পজ করলে ইউটিউবেই আপনি দেখতে পারবেন এই ভিডিওটা কত বড় তো ভিডিওটা অনেক বড় হবে আপনি যদি ধৈর্য ধরে আমার সাথে পুরোটা ভিডিও দেখেন আমি বিশ্বাস করি আপনি এখান থেকে অনেক নলেজ গেইন করতে পারবেন তো অনেক কথা না বলে চলেন আমরা সরাসরি স্ক্রিনে চলে যাই এবং আমরা ওয়েবসাইটে সেট শুরু করে দিই কেন আমি আসলে প্রোকোটার একাডেমি বা একটা ই লার্নিং প্ল্যাটফর্ম তৈরি করতে চাচ্ছি এটা একটু বলে নেই ভিডিওর প্রথমে এটার একটা কারণ হচ্ছে কি আপনারা আমার চ্যানেলে বিভিন্ন সময় বিভিন্ন স্পন্সর দেখেছেন তো এমন কিছু স্পন্সর বিভিন্ন সময় আমার এসছে যেটার ব্যাপারে আমি খুব একটা হ্যাপি ছিলাম না এবং এই কারণে আমি অনেক স্পন্সর বাদ দিয়ে দিয়েছি আর কি তো আমি এখন যেটা চাচ্ছি সেটা হচ্ছে যে ধরেন সামনে ওয়েব ফ্লোর উপরে আমার একটা প্লে আসবে ইউটিউবে তো এরকম একটা প্লেলিস্ট যখন আমি বানাই এটার জন্য আসলে অনেক সময় দরকার হয় হ্যাঁ তো এখন আপাতত আমার হচ্ছে অফিস ডে হচ্ছে পনেরো দিন নতুন যে জবে আমি জয়েন করেছি এখানে এবং পনেরো দিন আমার ফ্রি টাইম থাকে তো এই পনেরো দিনে আমি চাইলে কিন্তু ফ্রিল্যান্স জব করতে পারি কিন্তু আমি চাচ্ছি যে এখান থেকে একটা বড় সময় আমি প্রকোটারি দিতে এবং অলরেডি আপনারা আমার চ্যানেলের লাস্ট এক মাসের যদি টাইম লাইনটা দেখেন দেখবেন অনেক ভিডিও এসছে তো এতটা সময় আমি দেওয়ার পরে এটার মানে এখান থেকে যদি কোনোরকম রিটার্ন না আসে এটা আমার জন্য একটু টাফ হয়ে যায় তখন পুরো টাইমটা এখানে দেওয়া তো জন্য আমি যেটা চাচ্ছি যে আমি হয়তো ওয়েব ফ্লোর উপরে যে কোর্সটা আনবো সেই কোর্সের একদম পুরো ওয়েব ফ্লোটা আপনাকে আমি শেখাবো প্লাস আমি পাঁচটা প্রজেক্ট বানাবো যেখান থেকে একটা প্রজেক্ট এবং ফুল ওয়েব ফ্লো আমি হচ্ছে ইউটিউবে ফ্রিতে দিয়ে দিব আর বাকি থাকবে চারটা প্রজেক্ট যে চারটা প্রজেক্টের ব্যাপারে যদি কেউ ইন্টারেস্টেড হয় তাহলে সে জাস্ট প্রোকরার একাডেমি থেকে কোর্সটা পার্চেস করে দেখতে পারবে জাস্ট ওই চারটা প্রজেক্টের জন্য এরকম ধরেন আমার সামনে রিয়্যাক্টের উপরে যদি কোনো প্লে লিস্ট আছে তো সেই প্লে লিস্টে আমি রিয়্যাক্ট আপনাকে ভালো করে শিখিয়ে দিব। প্লাস একটা বা দুইটা প্রোজেক্ট ফ্রি থাকবে ইউটিউবে আর হচ্ছে বাকি দুইটা বা তিনটা প্রোজেক্টের জন্য আমি হচ্ছে এখানে দেব জাস্ট এক্সট্রা কিছু লার্নিংয়ের জন্য আমি কোর্সগুলো এখানে দেব এর ফলে আমার যেটা হবে কন্টিনিউয়াসলি কিছু এক্সট্রা ইনকাম হবে কারণ আমার কাছে মনে হয় যে পাঁচটা বা পুরো এরকম একটা প্লেলিস্ট যখন আপনি বানাবেন বা এরকম প্ল্যান করবেন আপনারা কেউ কেউ হয়তো কনটেন্ট বানান তা আপনারা জানেন যে এরকম একটা প্লে বানাতে অনেক পরিশ্রমের দরকার হয় অনেক প্রেশারের দরকার হয় মেন্টাল প্রেশার হয় অনেক রিসার্চের দরকার হয় তো মিনিমাম একটা ইনকাম যদি না হয় সেক্ষেত্রে এটা খুব টাফ আমি আপনাদেরকে একটা ব্যাপার দেখাই আমি যদি এখন আমার ইউটিউব স্টুডিওতে লগ ইন করি তো এখানে লগ ইন করার পর আমি কন্টেন্টে সরাসরি চলে যাব এখান থেকে একদম রিসেন্টলি আমি একটা ভিডিও পাবলিশ করেছিলাম ধরেন এই যে এটা কো কোডিং ছাড়া রেস্টুরেন্ট ওয়েবসাইট হ্যাঁ তো এই ওয়েবসাইটটা আপনি যদি ইউটিউবে গিয়ে ওপেন করেন বা এখান থেকে খুব সম্ভবত দেখা যাবে আমি যদি অ্যানালিটিক্সে প্রেস করি দেখেন এটা একটা দুই ঘন্টা আট মিনিটের ভিডিও আমার মনে আছে এই ভিডিওটার কাজ করতে আমার কিন্তু অনেক সময় লেগেছে তো এই ভিডিওতে আমার দুই ঘন্টা আট মিনিটের একটা ভিডিও যেটাতে হচ্ছে যে পাঁচ হাজারের মতো ভিউ হয়েছে কিন্তু আমার আর্নিং হয়েছে মাত্র তিন ডলার মানে তিনশো টাকা বা চারশো টাকার মতো তো আপনি জাস্ট একটু চিন্তা করেন হ্যাঁ এবং আমি যদি ব্যাক করি আপনি এরকম প্রচুর ভিডিও দেখবেন যেমন ধরেন এই যে এই ওয়েবসাইটটা কোডিং ছাড়া ওয়ার্ডপ্লেস এটা হচ্ছে একটা ই কমার্স ওয়েবসাইট আপনি কীভাবে বানাবেন এটার যদি আমি আর্নিংয়ে চলে যাই আপনি দেখেন এটা হচ্ছে মাত্র তিন ডলারও হয়নি আর্নিং তো যখন আপনি এত ইফোর্ট দেওয়ার পরে এরকম অবস্থা হবে তখন আসলে আপনার কাছে খুবই খারাপ লাগবে এবং তখন আপনার ওইভাবে কন্টেন্ট বানাতে ইচ্ছে করবে না আমি কন্টিনিউয়াসলি লং টার্ম আপনাদেরকে শেখাতে চাই এবং আমি চাই যে আপনারা যাতে ভালো করে শিখতে পারেন কোয়ালিটি এডুকেশন আপনারা পান তো কোনো একটা টপিক শেখার পরে সেটার উপরে চার পাঁচ পাঁচটা প্রজেক্ট বানালে ওইটার উপরে একটা ভালো ধারণা হয়ে যায় এবং এরপরে আপনি ওইটা দিয়ে অনেক কাজ করতে পারবেন এবং আমি নিজে কখনো গুরু এরকম কিছু নিজেকে মনে করি না আমি সবসময় মনে করি কি আমি একটা মিডিয়কার এই ট্রিক্সটা অ্যাপ্লাই করার কারণে বা এভাবে শেখার কারণে আমার জন্য শেখাটা সহজ হয়েছে আপনিও এভাবে শিখলে আশা করতে পারি আপনিও আপনার জন্য শেখাটা সহজ হবে আমি এভাবে শেখাতে অভ্যস্ত তো এ কারণে আমি আসলে প্রকোটার একাডেমিটা তৈরি করতে যাচ্ছি খুবই প্রফেশনাল ওয়েতে চলে যাব অথবা সব পেড কোর্স আসবে এরকম কোনো ব্যাপার নাই এবং অন্য যত আপনি পেইড কোর্স দেখেন আমার এখানে এরকম পেইড কোর্স থাকবেন এটা অনেকটা ইউডিমি স্টাইলের হবে ইউডিমিতে আমার যেরকম বুটস্ট অফ কোর্স আছে অলরেডি দশ হাজার প্লাস স্টুডেন্ট আমার মনে হয় হয়ে গেছে আমার অ্যাকাউন্ট চেক করলে বলতে পারবো আমি অনেকদিন ইউডিমিতে লগ ইন করি তো ওই স্টাইলের হবে মানে আমি একটা টপিক শেখাবো প্লাস তিনটা বা চারটা প্রজেক্ট থাকবে পেইড কোর্সে আর ফ্রি কোর্সে আপনি টপিকের সাথে একটা অংশ দেখতে পারবেন এর ফলে আমার যেটা সুবিধা হবে আমি একটু স্পন্সর ফ্রি থাকতে পারবো আমি আসলে চাচ্ছি একটু স্পন্সর ফ্রি থাকতে এবং সামনে আরও স্পন্সরের পরিমাণ কমিয়ে ফেলবো অলরেডি অনেক কমিয়ে ফেলেছি সামনে আরও কমিয়ে ফেলবো আর কি তো এখন আমি যেটা করবো সেটা হচ্ছে সরাসরি আমার হোস্টিংগার অ্যাকাউন্টে লগ ইন করে ফেলবো এটা আমার হোস্টিংগারের অ্যাফিলিয়েট লিঙ্ক আলি হোসেন ডট কম তারপরে আপনি চলে যাবেন হচ্ছে ও এস এন জি আর হোস্টিংগার এবং ভিডিও ডিসক্রিপশানে আপনি এই লিঙ্কটা পাবেন এটা একটা অ্যাফিলিয়েট লিঙ্ক আপনারা যখন এই যে অ্যাফিলিয়েট লিঙ্কে ক্লিক করে কোনো কিছু করেন সেক্ষেত্রে ডেফিনেটলি আমার চ্যানেলের জন্য সাপোর্ট হয় তো এখন হোস্টিংগারে চলছে ব্ল্যাক ফ্রাইডে সেল এবং এই সেলে আপনি টু পয়েন্ট ফোর নাইন পার মান্থ ডলারে পাবেন এবং হোস্টিংগারের প্যাকেজ কিন্তু খুবই এক্সাইটিং আমার ওয়েবসাইটগুলোকে আমি হোস্টিংয়ে ট্রান্সফার করেছি ওদের বিশেষ করে সিকিউরিটি ফিচারগুলো খুবই ভালো গত কয়েকদিন আগে আমার চ্যানেলে কিন্তু কীভাবে আপনি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে সিকিউরিটি বিল্ড করবেন সিকিউরিটি বাড়াবেন এই টপিক একটা ভিডিও দিয়েছি যেখানে এসব ব্যাপারে খুব ডিটেলেই বলেছি তো আপনি আপনার পছন্দ মতো আপনার বিজনেসের সাথে যাই এরকম প্ল্যান করে আপনি প্যাকেজ পারচেজ করতে পারেন আমার মনে হয় বেশিরভাগ মানুষের জন্য প্রিমিয়াম প্যাকেজটাই বেস্ট কারণ হচ্ছে এখানে দেখেন একশো ওয়েবসাইট আপনি হোস্ট করতে পারবেন একশো জিবি আপনি এসএসডি স্টোরেজ পাবেন মানে আপনি একটা প্যাকেজ কিনে আপনি জাস্ট ডোমেইন কিনে কিনে এখানে ইনস্টল করবেন সমস্যা নেই একশোটা পর্যন্ত প্লাস অথবা একশো জিবি পর্যন্ত আপনি স্টোরেজ ইউজ করতে পারবেন আর যদি আপনার দরকার হয় বিজনেস ব্ল্যাক ক্লাউড সেট আপ এগুলো আপনি করতে পারবেন তো যে কোনো একটা প্যাকেজ আপনি যখন পার্চেস করতে চাইবেন আপনি জাস্ট প্রেস করবেন চুজ প্ল্যানে তো চুজ প্ল্যানে যখন আপনি প্রেস করবেন এখানে দেখেন আপনার জন্য কুপন কোড চলে আসবে সেভেন্টি ফাইভ পার্সেন্ট এটা হচ্ছে আপনি যদি প্রিমিয়াম প্যাকেজটা চুজ করেন কিন্তু সরি বিজনেস প্যাকেজ কিন্তু আপনি যদি প্রিমিয়াম প্যাকেজটা চুজ করেন সেক্ষেত্রে আপনি সেভেন্টি নাইন পার্সেন্ট পর্যন্ত আপনি ডিসকাউন্ট পাবেন দেখেন সেভেন্টি নাইন পার্সেন্ট এর উপর আপনি যদি হ্যাবেক কুপন করে প্রেস করে এখানে আপনি যদি লেখেন পিআরও ডি ই আর বিডি এবং অ্যাপ্লাই বাটনে প্রেস করেন তাহলে আপনি এক্সট্রা ডিসকাউন্ট পাবেন হচ্ছে আরও বেশি যেটা টোটাল হবে এইটি ওয়ান পার্সেন্ট তো ডেফিনেটলি আপনি যদি হোস্টিংগার থেকে ডোমিনোসিন পার্চেস করেন আমি রিকমেন্ড করব আমার অ্যাফিলিয়েট লিঙ্কটা ব্যবহার করার জন্য এবং কুপন কোডটা ব্যবহার করলে আপনার জন্য এক্সট্রা ডিসকাউন্ট হবে তো এখন আমি যেটা করবো সরাসরি আমার হোস্টিংগারের অ্যাকাউন্টে লগ ইন করে নিব এবং এরপরে আমরা সেখান থেকে কথা বলছি তো এখন কিন্তু আমি আমার হোস্টিংগারের যে অ্যাডমিন প্যানেল সেখানে লগ ইন করে নিয়েছি এখানে এখন আসার পরে আমি সরাসরি চলে যাব ওয়েবসাইটে কারণ আমরা এখানে ওয়ার্ডপ্রেস ইনস্টল করবো এখান থেকে আপনি চলে যাবেন অ্যাড ওয়েবসাইটে তারপর ওয়ার্ডপ্রেস ডেফিনেটলি কারণ আমরা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট বানাবো হোস্টিং আর দিয়ে কিন্তু আপনি এআই ওয়েবসাইটও ওয়েবসাইটে বানাতে পারবেন এবং আপনি যদি এআই ওয়েবসাইট বানাতে চান সেক্ষেত্রে কিভাবে আপনি হোস্টিং আর এআই ব্যবহার করে ওয়েবসাইট বানাবেন টপিক আমার চ্যানেলে ভিডিও আছে আপনি চাইলে দেখে নিতে পারেন তো এখানে সিম্পলি আমরা এখন যেটা করবো সেটা হচ্ছে আমার যে ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড সেটা দিব দিয়ে আমি ক্লিক করবো নেক্সট এটা হচ্ছে আপনার ওয়ার্ডপ্রেসের যে অ্যাডমিন প্যানেল সেখানে লগ ইন করার জন্য ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড তো আমি ক্লিক করলাম নেক্সট এরপর আমাকে এখানে বলছে আপনি কী ওয়েবসাইট বানাবেন আমি ক্লিক করবো ক্রিয়েট ব্ল্যাঙ্ক সাইট আমরা একটা ব্ল্যাঙ্ক সাইট বাবো এখানে দেখেন আমি যে ফ্রি ডোমেন পেয়েছি প্রোকোডার একাডেমি ডট কম এই ডোমেনটাই আমরা এখানে নিলাম নিয়ে সিলেক্ট করলাম এবং নেক্সট দেব আপনার যদি ডোমেন পার্চেস করতে হয় আপনি এখান থেকেই পার্চেসড় করতে পারবেন জাস্ট সিলেক্ট করে দিলে আপনার এড টু কার্ডে চলে আসবে আপনি ফ্রিতেই একটা ডোমেন নিতে পারবেন যদি সেই ডোমেনটা আপনি যে ডোমেনটা চুজ করেছেন সেটা যদি আর কেউ না নিয়ে থাকে তাহলে আপনি সেটা নিতে পারবেন তো আমার মূল প্ল্যানটা হচ্ছে এ প্রথমে আমরা একটা লোগো বানাবো তারপরে আমরা ডিজাইন করব প্রত্যেকটা জিনিস স্টেপ বাই স্টেপ করব। এবং অনেক জিনিসপত্র আপনি আজকের ভিডিওতে শিখবেন বলে আমি বিশ্বাস করি হ্যাঁ প্রথমে আমি যেটা করবো এটা রিডাইরেক্ট প্রিপেয়ারিং হচ্ছে আমার ডোমেইন অ্যাড হবে এটাতে একটু সময় লাগবে আপনার ডোমেইন এবং আপনার যে ওয়েবসাইটের হোস্টিং প্রত্যেকটা কানেক্ট হবে প্রোপাগেট হবে এসএসএল কানেক্ট হবে প্রত্যেকটা জিনিস হোস্টিং আর ব্যাকএন্ডে করে ফেলবে আপনাকে কিছুই করতে হবে আপনার জাস্ট ওয়ার্ডপ্রেসে লগ ইন করার অ্যাডমিন্ট প্যানেলের ইউজারের পাসওয়ার্ডটা দিলেই হয় কিছু লাগে না বাকি সব কাজ ওয়ার্ডপ্রেস করে ফেলে তো এখানে আপনি চাইলে একটু ওয়েট করতে পারেন আমাদের এখানে ওয়েট করার দরকার নেই আমাদের লোগো বানাতে হবে অনেক কাজ আছে তাই না আমরা একটা কাজ করি এই ফাঁকে আমি হচ্ছে আমার ফটোশপ এবং আমার ইলাস্ট্রেটরটা ওপেন করে রাখি যদিও আমার মনে হয় না আজকে আমি ইলাস্ট্রেটরে কোনো কাজ করবো তারপরও তো এখানে আসার পরে আপনি দেখেন আমার যে লিঙ্ক প্রোকোডার কোডার অ্যাকাডেমি ডট কম স্ল্যাশ অ্যাডমিন তো ডেফিনেটলি আমরা পরে হচ্ছে ডাব্লুপি অ্যাডমিন যে লগ ইন পেজটা সেটাকে আমরা সরিয়ে ফেলবো এবং এখানে দেখেন আমাদের এখানে এখনও এস এস এলটা সেট আপ হয় নাই নট সিকিউর লেখা পরে ডেফিনেটলি বিশ্বাস করে এটা সিকিউর হয়ে যাবে তো আমি এখানে এখন আপাতত আমার অ্যাকাউন্টে লগ ইন করে নিই তো দেখেন আমি আমার অ্যাকাউন্টে লগ ইন করে নিয়েছি এবং লগ ইন করতে করতে আমার ওয়েবসাইটটা সিকিউর হয়ে গেছে হ্যাঁ তো প্রথমে আমরা যেটা করবো এই যে লাইট লাইট স্পিড ক্যাশ এটাকে আপাতত ডিএক্টিভ করে রাখবো আমরা প্লাগিনে যাবো কারণ হচ্ছে এটা যদি আপনি ডিএকটিভ না করেন এটা আপনাকে প্রচুর ভোগাবে আর কি তো আমরা এটা আপাতত ডিয়েক্টিভ করে দেবো কারণ আমরা পরে এটা সেট আপ করবো আপাতত আমাদের ওয়েবসাইটে কোনো কাজ নাই আমরা যদি একটু ভিজিট ওয়েবসাইটে প্রেস করি তাহলে আমরা আমাদের ওয়েবসাইটটা দেখতে পারবো দেখেন তো আমাদের এই উইন্ডোগুলো লাগবে না আমরা এগুলা বন্ধ করে দিতে পারি ইভেন হোস্টিং এটাও লাগবে না বন্ধ করে দিতে পারি জাস্ট এই দুইটা উইন্ডো আমাদের আপাতত লাগবে তো প্রথম কাজ হচ্ছে আমাদের লোগো বিল্ড করা তো লোগোর জন্য আমরা অনলাইন লোগো মেকার এরকম অনেক ওয়েবসাইট আছে আমরা এগুলো একটু এক্সপ্লোর করি আজকে কারণ আজকে আমাদের কোনো তাড়া নেই তাই না আজকে আমরা শিখতে আসছি এবং আমরা একদম প্রত্যেকটা জিনিস স্টেপ বাই স্টেপ শিখব তো এখানে এসে আপনার হচ্ছে ওয়েবসাইটের নামটা আপনি দিবেন ধরেন আমি নাম দিলাম হচ্ছে প্রো কোডার একাডেমি। তারপর ক্রিয়েট লোগো এখানে আপনাকে বলছে যে কিওয়ার্ড দিতে তো প্রোগ্রামিং এডুকেশন টেকনোলজি এআই বুঝতে পারছে যে আমরা প্রোকোটার একাডেমি দিয়েছি মানে এরম কিছুই হবে তো এখানে দেখেন আমার জন্য ডিফল্টভাবে ওরা কিছু লোগো বানিয়েছে তো এই লোগোগুলো আপনি দেখেন আমি যেটা সবসময় বলি যে আপনি যখন অনলাইন লোগো মেকারগুলো ব্যবহার করবেন দেখবেন ওরা যে লোগোগুলো দিচ্ছে বেশিরভাগই খুবই জেনারিক দেখেন একদম আদিকালের টাইপের এখানে জাস্ট একটা পি লিখে দিয়েছে হ্যাঁ এর চেয়ে আপনি জাস্ট প্রোকোটার একাডেমি লিখে দিলেও আমার মনে হয় যে অনেক ভালো হতো আর কি তো এখানে দেখেন অনেকগুলা লোগো ওরা দিয়েছে এই একটা লোগো আছে আপনি যদি কোনো একটা লোগো দেখতে চান তখন আবার আপনার অ্যাকাউন্টে লগ করতে হবে এবং মনে করেন আমি আমার অ্যাকাউন্টে লগ করেছি তারপরেও আপনি দেখবেন কত কাহিনি দেখেন এই যে লোগোটা এই লোগোটা আপনি এখান থেকে মুভ করতে পারবেন প্রো কোডার একাডেমি এখান থেকে আপনি দেখতে পারবেন এবং এটার হচ্ছে যে আপনি ফন্ড চুজ করতে পারবেন যে আপনি যে ফন্টটা চান আপনি সেই ফন্ট চুজ করতে পারবেন এখানে তারপরে এই যে লোগো আছে লোগোর এখানে অনেকগুলো ভ্যারিয়েন্ট ওরা দিয়েছে যে আপনি কোনো একটা ভ্যারিয়েন্ট ধরেন ভেতরকারি কালার বা এরকম কিছু তো এখানে এটা আসলে কোনোভাবেই আমার যে থিম বা যেভাবে আমি চাই সেরকম হচ্ছে না যদিও একটা শেপও বানিয়েছে কিন্তু মোটামুটি আচ্ছা তো আমরা এটা হচ্ছে কোনটা ডিজিটাল স্টার্ট ডিজাইন এটা এটা সেটা ডিজাইন ডট কম এবার আমরা যদি ডিজাইন এটা কি ডিজাইন হিল এখানে গিয়ে যদি লিখি প্রো কোর্ডার এক আর ডি ইম ওয়াই আমরা আপাতত লোগো বানাচ্ছি হুম তো এখানে আসলে এখান থেকে আপনাকে বলছে আপনি কী স্টাইলের লোগো পছন্দ করে তো আমি চাচ্ছি যে এরকম এক সাইডে একটা লোগো থাকবে আর পাশে টেক্স থাকবে এই স্টাইলের যেহেতু আমরা ওয়েবসাইটে ব্যবহার করব তাই না তো এরকম রাখলাম এবং আর কী হতে পারে এটা এবার কন্টিনিউ কালার প্যালেট আমার এই ব্লু স্টাইলের কালারটা ভালো লাগলো তো এটা দিলাম এবার সিলেক্ট ইন্ডাস্ট্রি আমরা দিলাম হচ্ছে ইডি ইউ বাজেট ধরেন দিলাম এরকম কোম্পানি সাইজ মানে এগুলো আসলে দিলে আপনার কোম্পানির ব্যাপারে সে একটা আইডিয়া পাবে আমাকে কিছু সিম্বল দিতে বলছে যেমন আমি দিলাম বুক তারপরে কোড তারপর পিআরও জিআরএ এম এম জি প্রোগ্রামিং এগুলো আপনি দিলে তার হয়তো বুঝতে সুবিধা হবে আমি জানি না আমি একটু অনলাইন লোগো মেকার যেগুলো আছে এগুলো একটু চেক করছি তো দেখেন সে অনেক স্টাইল করে দেখাচ্ছে যেন অনেক হাই কোয়ালিটির লোগো বানাবে আমরা একটু দেখি সে আসলে কিরকম লোগো আমাদের জন্য বানায় দেখেন এদের লোগোর স্টাইল তো আমরা একটু আগে ওয়েবসাইট দেখেছি বাজে একটা এইচটিএমএল ফাইলের নাম দিয়ে তারপরে এটাই লোগো নাকি দেখেন তো অনেকেই বলে যে এআই নাকি সব কাজ করে ফেলবে একটা লোগো ডিজাইনারকে যদি এইসব ডিজাইন দেখায় তো হাসতে হাসতে পেট ব্যথা হয়ে যাবে এই স্টাইলের লোগো একটা লোগো ডিজাইনার তার মানে লোগো ডিজাইন যখন শেখে তার প্রথম দিকে সে এইসব লোগো বানায় আর কি মানে একজন প্রফেশনাল কখনও এই স্টাইলের লোগো বানায় না আচ্ছা তো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা জ্যামিনিতে চাই তো এখন আমরা জ্যামিনিতে আসছি আপনি হয়তো জানেন যে জ্যামিনিও কিন্তু এখন লোগো বানাতে পারে তো আমি ল্যাব জ্যামিনিকে বলবো যে আই ক্রিয়েটেড আই হ্যাভ ক্রিয়েটেড হওয়া দরকার সমস্যা নেই আই ক্রিয়েটেড এ বানানো ভুলসিয়ারি এ

নেম এজ লোগো আচ্ছা দেখি কী করে তো এটা আমার জন্য একটা লোগো বানাবে আমি যদি এখন উইন্ডো চেঞ্জ করি তাহলে আমি দেখেছি অনেক সময় এরকম হয় উইন্ডো চেঞ্জ করার সাথে সাথে জেমিনির লোগো আচ্ছা এবার এই সেম প্রম্পটা আমি দেবো হচ্ছে চ্যাট জিপিটিকে দেখি চ্যাট কি কীরকম লোগো আমার জন্য বানায় সেম প্রম্প एंटर चैट जिबी तो इमेज ही बनाए नहीं आल्ला टेक्सट दिए जे ना रेट ए लोगो फॉर मी एज पिक्चर আচ্ছা সে বলতেছে যে কারেন্টলি আই ডোন্ট হ্যাভ এনি অপশান টু ক্রিয়েট এ লোগো আমাকে ক্যানভা অথবা লোগো মেকার সাজেস্ট করছে প্রকোটার একাডেমি লোগো বানানোর জন্য আচ্ছা এটার একটা কাহিনি আছে কাহিনী হচ্ছে আমি লগ ইন করা নাই তো যে কারণ ইমেজটা জেনারেট করছেন আমি একটু অ্যাকাউন্টে লগ ইন করে নিই আচ্ছা এখন সেম প্রম্প দেওয়ার পর এখন দেখেন ঠিকই কিন্তু সে আমার জন্য লোগো বানিয়েছে এবং প্রথম ধাপে আমি যেটা বলবো সেটা হচ্ছে যে এই লোগোটা আমার ভালো লেগেছে তো আমি এখন যেটা করবো সেটা হচ্ছে এখানে ক্লিক করবো ক্লিক করে এখানে ডাউনলোড করব এই লোগোটা আমরা ব্যবহার করব। হ্যাঁ আপনারা সবাই জানবেন যে প্রকোডার একাডেমির যে লোগো এই লোগোটা এআইএর বানানো ফাইন এবার আমি ফটোশপটা ওপেন করলাম ফটোশপ ওপেন করার পরে এখান থেকে নিউ কেউ যখন শুনবে যে আলী হোসেন লোগো বানায় ফটোশপ দিয়ে তো একটা লোগো ডিজাইনার শুনলে তো হাসতে হাসতে পেট ব্যথা হয়ে যাবে কিন্তু মূল ব্যাপার হচ্ছে আমাদের এখানে অন্য কোনো কাজ নেই আমরা লোগো ডিজাইনার না তাই না তো সেক্ষেত্রে আমাদের জন্য এটাই ভালো আচ্ছা তো এখানে এখন আমি যেটা চাচ্ছি সেটা হচ্ছে এই যে প্রোকোটার একাডেমি ওর লিখেছে ও তো আমাকে একটা ইমেজ দিয়ে দিয়েছে কিন্তু এই ইমেজটা তো আর আমরা ব্যবহার করব না তাই না তো আমি একটা কাজ করি সেটা হচ্ছে রাইট টপ করে দিই এরকম আমি যেটা চাই সেটা হচ্ছে এই যে লোগোটা এটা আমি ব্যবহার করব আর এই প্রোকোটার টেক্সটটা একটা প্লেন টেক্সট আকারে থাকবে বা যাতে করে আমি এটা কালার পরে ইচ্ছা মতো পরিবর্তন করতে পারি এরকম এবং এই যে কালার অ্যাস্থেটিক এই প্রত্যেকটা জিনিসই আমার কাছে আসলে ভালো লেগেছে হুইচ ইজ এক্সট্রিমলি নাইস তো এখন আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে ফটোশপ ব্যবহার করে জাস্ট এই ইমেজটাকে আমি কেটে নিতে পারি তো এখানে ফটোশপে একটা টুল আছে যে টুলটা ব্যবহার করে আমি যদি জাস্ট এখানে ড্রাক করে দেই আমার কিন্তু ফটোশপের একটা ক্র্যাশ কোর্স আছে এক ঘন্টার আপনি সেটা দেখলে অনেক ভালো বুঝতে পারবেন আমি এখন যেটা করব সিম্পলি এই যে ক্যাপচার ক্যামেরার মতো বাটন এখানে প্রেস করবো দেখেন আমার এটা কিন্তু মোটামুটি গুড কেটেছে এখন আমি যেটা করবো সেটা হচ্ছে ব্রাশ সিলেক্ট করবো এবং ব্রাশ সিলেক্ট করার পর আমাকে হচ্ছে এই যে এই পাশের লেয়ারে সিলেক্ট করতে হবে তাহলে আমি হচ্ছে যে এক্সট্রা যে এডসগুলো আছে এগুলোকে বাদ দিতে পারবো আর কি এরকম আমি কিন্তু চাইলে পেন্টুল দিয়ে বসে বসে এটাকে সুন্দর করে কেটে নিতে পারতাম কিন্তু আমার কাছে এখন আসলে এত ধৈর্য লাগছে না ভিডিও এখনও মাত্র বানাতে শুরুই করি নাই এখনই বলতেছি ধৈর্য নাই মানে সরি ভাই মন খারাপ করি না হ্যাঁ আচ্ছা তো দেখেন আমার মোটামুটি লোগোটা পারফেক্ট হয়েছে আমি বলবো না খুব ভালো বাট হয়েছে এবার ডেফিনেটলি আমি এটাকে সেভ করবো সেভ অ্যাজ আমার কম্পিউটারের মধ্যে গুগল ড্রাইভে সেভ করে রাখবো যাতে এনি টাইম আমি এটার অ্যাক্সেস পাই আচ্ছা এখানে দেখি একটা এআই ফাইল আছে দেখি তো এআই ফাইলটা ওপেন করে অন্যদের কী আছে মাই ড্রাইভ ইন্ট্রো এটাও ডেফিনেটলি অনেক আগে বানানো ফাইল আমার ডেট দেখলে বলতে পারবো কারণ হচ্ছে এই যে এআই ফাইল এটা খুব সম্ভবত আমি দেখি ইলাস্ট্রেটরে এটা ওপেন হোক কেমন ডিজাইন হ্যাঁ দেখেন একটা ব্ল্যাঙ্ক ফাইল আমি একসময় চিন্তা করেছি প্রকোটাল একাডেমি ডোমিন যখন নিব তখন ইলাস্টেটর ফাইল ওপেন করেছিলাম আর আজকে হঠাৎ করে আমার মনে হয়েছে যে আমরা ভিডিওর জন্য এরকম একটা কিছু বানাতে পারি আর কি আচ্ছা তো আমাদের লোগোটা মোটামুটি হয়েছে এটাকে আমি সেভও করে নিয়েছি সমস্যা নেই এটাকে আমি কি নামে সেভ করছি আল্লাহ জানে আচ্ছা যেই নাম হয়েছে হয়েছে সমস্যা নেই তো এখন আমাদের লোগোটাও হলো এরপরের কাজ কি এরপরের কাজ হচ্ছে আমার ওয়েবসাইটের জন্য কালার চুজ করা ফন্ট চুজ করা তাই না তো কালার এবং ফন্ট চুজ করার জন্য আমি আবার ব্রাউজারে যাব এবং আমাদের এই যে টুলগুলো আছে এগুলো প্রত্যেকটাকে বাদ দিব এবার আমরা হচ্ছে ওয়েবসাইট ডিজাইন করব কি দিয়ে এআই ব্যবহার করে তাই না তো এটার জন্য আপনি কিন্তু চাইলে অ্যাডোবি ফায়ারফ্লাই একটা আছে এটা ব্যবহার করতে পারেন এবং এখানে এসে আপনি যদি বলেন আমি সাইন ইন করি আমি অ্যাডোবি ফায়ার সাইন ইন করলাম আর একটা হচ্ছে লিওনার্দো এআই আর একটা হচ্ছে ডোরা কোড ডিজাইন প্ল্যাটফর্ম আমি প্রথমে অ্যাডবে ফায়ারপ্লাইতে যাব ফায়ারপ্লে ফায়ার ফ্লাই এখানে গিয়ে বলবো যে ডিইএসআই জি এন ডিজাইন এ ল্যান্ডিং পেজ ফর এ ওয়ার্ক প্রেস এডুকেশান ওয়েবসাইট এবং এই সেম প্রম্পট আমি অ্যাগ্রি করি কেটে দেই আবার জেনারেট ওকে একটু ওয়েট করবো দেখি আমাদেরকে কি দেয় কারণ হচ্ছে কি এগুলো থেকে আপনি অনেক আইডিয়া পাবেন আর কি আপনার ওয়েবসাইটটা কেমন হবে এবং আপনি যদি অ্যাডবি ফায়ারফ্লাই দেখেন ওরা যে ডিজাইন করছে এটা কোনোভাবেই একটু ওয়েবসাইটের ডিজাইনের মধ্যে পড়ে না বাদ লিওনার্ডোতে যাই আচ্ছা সেম প্রম্পের জন্য আমরা একটু দেখতে চাচ্ছি যে লিওনার্দো আমার জন্য কী ওয়েবসাইট বানায় তো আমার কাছে মনে হচ্ছে লিওনার্দো যে ডিজাইনটা করেছে ফার বেটার দেন অ্যাডোবি আপনি কি বলেন কমেন্টে জানাবেন তো আপনি যে কোনোটার যদি একটু ডিটেল দেখতে চান আপনি এখানে প্রেস করে দেখতে পারবেন মানে যখনই আপনি ফুল স্ক্রিনে প্রেস করবেন তখন সেই ডিজাইনটা আপনাকে ফুল স্ক্রিন করে দেখাবে এরকম আর কি তো এখানে যেটা হচ্ছে আমরা মোবাইল ভিউ ডেস্কটপ ভিউ এম্পায়ারিং ইউরোর প্রেস জার্নি তারপরে একটা সিম্পল হিরো এরিয়া ওরা বানিয়েছে তো এরকম আমার মনে হয় এটাও জেনারিক সেরকম মানে বলার মতো কিছু না আমরা যাই ডোরার কাছে এখানে ডোরা এআই হ্যাঁ এটাকেও আমি সেমভাবে বললাম যে তুমি একটা ডিজাইন জেনারেট করো তো এটা হচ্ছে একটা নো কোড প্ল্যাটফর্ম এবং এখানে আপনি যখন ডিজাইন করবেন আপনাকে ফিগমার মতো একটা আউটপুট দিচ্ছে দেখেন তো আমি এখানে জেনারেট এবং এখানে আপনি কিন্তু ক্রেডিট পাবেন আমার চল্লিশ ক্রেডিট আছে হ্যাঁ এখানে আমি অনেকবার ট্রাই করেছি বিভিন্ন প্রজেক্টের মধ্যে এবং একটা অ্যাকাউন্টে একবারই পাওয়া যায় তো আমার যে এই যে ক্রেডিট আজকে শেষ হয়ে যাওয়ার পরে আর লাগবে না আর কি আচ্ছা তো আমরা একটু নিচে আসি তাহলে এখানে আপনি বা আমি রাইট লেফট চলে যাই কারণ রাইট সাইডে কিছু ইনফরমেশান আছে আপনি হয়তো দেখতে চাইবেন তো একটু ওয়েট করতে হবে বলছে পঁচিশ সেকেন্ড ওয়েট করতে হবে আমাদের একুশ সেকেন্ড হয়ে গেছে আমরা দেখতে পাচ্ছি যে প্রায় হয়ে গেছে ডিজাইন পঁচিশ প্লাস দেখা যাক তো এখানে আপনাকে দুইটা ডিজাইন দিচ্ছে যে কোনো একটা ডিজাইন আপনি চুজ করবেন যেটা চুজ করবেন সেটার উপরে আরও বেশ ক্রেডিট খরচ হবে আর কি তো আমার একটু লাইট মুড টাইপের ভালো লাগে তো আমি এটাকে জেনারেট করতে বলি তো এটা এখন প্রোগ্রেস হবে মানে আপনার জন্য আপস্কেল করবে আর কি আপস্কেল করে আপনাকে একটা ফুল স্ক্রিন মোডে পাঠাবে তো এটা একটা ফিগমার মতো আউটপুট থাকবে আমার ক্রেডিট জিরো হয়ে গেছে আমার অ্যাকাউন্টে আর কোনো ক্রেডিট নাই কিন্তু একটা ব্যাপার হচ্ছে কি এখানে আপনি যে ডিজাইনটা পাবেন আপনি যে কোনো কিছু যদি এডিট করতে চান তখন আবার আপনার প্রোভার্শনটা কিনতে হবে তো এখান থেকে আপনি জাস্ট বেসিক ডিজাইনগুলো দেখতে পারবেন কিন্তু মূল ডিজাইন আপনারই করতে হবে এরকম আর কি তো একটা ডিজাইন হোক আমরা একটু এখান থেকে কিছু স্ট্রাকচার নেবো এবার আমরা আবার জ্যামেনিতে যাই জ্যামেনিতে গিয়ে আমরা যদি একটু বলি যে আই ওয়ান্ট টু ক্রিয়েট এ এ ওয়েবসাইট সো হোয়াট টু হ্যাভ ইন মাই ল্যান্ডিং পেজ গিভ মি টিআর ইউ ইউ আর স্ট্রাকচার অ্যান্ড আদার আপনারা সবাই এখন কী বলবেন প্রকোডার একাডেমি যা কিছু আছে সব হচ্ছে কি। ছ হচ্ছে এআই বেসড আচ্ছা তো ডোরা এতক্ষণে কী করেছে আমরা একটু দেখি জেনারেটিং ইউর পেজ সেভেন্টি সেভেন পারসেন্ট সেভেন্টি নাইন একটু ওয়েট করতে হবে জ্যামিনি যদিও আমাদেরকে ফাঁকে ইম্পম্প দিয়ে দিয়েছে এআই প্ল্যাটফর্মগুলোর একটা সমস্যা কী আপনি যদি কোনো কারণে উইন্ডো চেঞ্জ করেন তাহলে দেখা যায় যে এরা ঠিকভাবে আর কাজ করে না হ্যাঁ এজন্য উইন্ডোটা চেঞ্জ করা একটু ঝামেলা যেমন জ্যামিনি এবং চ্যাট চ্যাটজিবিটিতে এটা প্রচুর হয়েছে আমার সাথে যে আমি হয়তো কোনো একটা ফর্ম দিয়ে উইন্ডো চেঞ্জ করেছি ওইখানেই ওটা স্টপ হয়ে গেছে এরকম আর কি তো উইন্ডো চেঞ্জ করা যাবে না আচ্ছা আমরা কিন্তু এখন পর্যন্ত সব ফ্রি ভার্সন ব্যবহার করেছি কোনো কিছুর জন্য কোনো পেইড কিছু ব্যবহার করিনি তো দেখেন এটার একদম উইন্ডোটা কী একদম সব কিছু দেখতে কার আর মতো ফিগমার মতো তাই না ফিগমা এবং ওয়েব ফ্লো স্টাইল আর কি তো এখানে আপনি যদি আসেন এখানে আপনাকে কি দিচ্ছে যে আপনার ওয়েবসাইটের নাম একটা অ্যাডমিন প্যানেল তারপর এখানে কিছু টেক্সট এক্সপ্লোর নাও হ্যাঁ এখানে আরও কিছু টেক্সট আরও কিছু টেক্সট আরও কিছু টেক্সট দিয়েছে তো এবার আমরা যেটা করব এখান থেকে আমরা কিছু আইডিয়া নিতে পারি যে আমাদের ওয়েবসাইটটা আসলে আমরা কি কি জিনিস দিব কেমন কেমন করব এরকম তো আমার আসলেই এখনও কোনো সেরকম প্ল্যান এখনও আমার মাথায় আসে যে আমরা এরকম কিছু করবো এরকম আর কি ভিডিও বন্ধ করে চলে যায় না ভাই আমরা দেখবো এই ওয়েবসাইটটা আসলে আমরা কীভাবে বানাই এবং আজকের ভিডিওতে এই ভিডিওতেই আমি বানাবো যেরকমই হোক পরে দরকার হলে আপডেট করব। ধরেন এটা আমাদের প্রকোডার একাডেমির ফার্স্ট ড্রাফট আচ্ছা তো এখন আমি যেটা করব। সেটা হচ্ছে আমি নর্মালি যেটা করি আমি লিখব এডুকেশন ওয়েবসাইট কালার প্যালেট ইমেজ এখানে যাওয়ার পর আমরা এখান থেকে কোনো একটা কালার প্যালেট চুজ করব। আমার একটু ব্লু কালার খুব পছন্দ যদিও প্রকোটারের কালার ব্লু না এই টাইপের কোনো একটা কালার আমরা ব্যবহার করব আমাদের ওয়েবসাইটে তো ইমেজটাকে আমি সেভ করে নিই ডেক্সটপেই সেভ ওয়েব পি না ওয়েব পি সেভ করতে আবার ওয়েব পি আবার ফটোশপে ওপেন হয় না তো আমি স্ক্রিনশট নিই এটুকু অংশ আচ্ছা তারপর আর কি আছে কালার প্যালেট আচ্ছা ফন্ট হিসাবে কী ব্যবহার করব এটা আমার ফিক্স করা হয়ে গেছে মানে নর্মালি আমি যেটা করি টাইটেলের জন্য বেশিরভাগ ওয়েবসাইটে এই ফেয়ার ডিসপ্লে টাইপের ফন্ট ব্যবহার করে আর টেক্সটের জন্য ব্যবহার করে হচ্ছে মস্তেরাত তো আমরা দুটো ফন্টই ব্যবহার করব দুটো ফন্টই তো ওই জন্য এটা নিয়ে অত প্যারা নাই ফন্ট নিয়ে এবার আমরা হচ্ছে ডিজাইন দেখবো তো ডিজাইনের জন্য আমি চলে যাব প্রিন্টারেস্ট বিহ্যান্স গ্রিভেল এগুলো খুবই পাওয়ারফুল মানে খুবই ভালো আমার খুব পছন্দ এইসব জায়গা থেকে ডিজাইন চয়েস করতে এখানে গিয়ে আমরা এখন সার্চ করব হচ্ছে এডুকেশন ওয়েবসাইট কি লিখতেছি ওয়েবসাইট ল্যান্ডিং পেজ ডিজাইন আমি যখন মেকানিক্যাল ওয়েবসাইট মেকানিক্যাল কিবোর্ডে টাইপ করি অনেক দ্রুত টাইপ করতে পারি অনেক অ্যাকিউরেট টাইপ করি পঞ্চাশ মিনিটে পঞ্চাশ ডাব্লিউ প্লাস হয় কিন্তু সেম আমি যখন ম্যাজিক কিবোর্ডে টাইপ করি আমার স্পিড টাইপিং স্পিড কমে যায় ইভেন অনেক টাইপিং টাইপও হয় কিন্তু তারপরেও আমি ভিডিও বানানোর সময় অথবা আমার যখন ক্লায়েন্টের সাথে মিটিং থাকে তখন আমি ম্যাজিক কিবোর্ডেই টাইপ করি কারণ মেকানিক্যালের যে শব্দ আমি বিশ্বাস করি এটা আপনাদের অনেক ট্রাভেল করবে আর কি তো এখানে আপনি দেখেন এখানে কিন্তু প্রচুর ডিজাইন আছে এবং প্রিন্টারাস্টে আছেন বলে যে এমন না যে আপনি প্রিন্টারাস্টে ডিজাইন পাবেন এখানে আপনি ড্রিভেলের ডিজাইন পাবেন এবং এখানে আপনি আরও অনেক বিভিন্ন রকম ডিজাইন আপনি এখানে পাবেন তো দেখেন এখানকার ডিজাইনগুলো কত সুন্দর তাই না আপনি এখান থেকে কোনো একটা ডিজাইন আইডিয়া নিয়ে সেই ডিজাইনের উপর ভিত্তি করে আপনি আপনার ওয়েবসাইটটা বিল্ড করে ফেলতে পারেন এবং আমি শিওর কেউ না কেউ তো অবশ্যই থাকবে যে আমি এখান থেকে যে ডিজাইনটা হয়তো চুজ করবো এবং সেই ডিজাইনটাকে চয়েস করে ভিডিও বানাবো বা আমার ওয়েবসাইট বানাবো ওই ডিজাইনারকে মেসেজ করে বলবে প্রোকোডার একাডেমি এই কাম করছে কারণ আমার এটা এক্সপিরিয়েন্স আছে অলরেডি এই জিনিস অনেকবার দেখেছি আর কি তো আমরা এই যে স্ট্রাকচারটা এটা কিন্তু আমার কাছে ভালো লাগছে মানে একদম ক্লিন একটা লুক তাই না এরকম একটা লুক আমার কাছে এটা ভালো লাগছে তো আমি ড্রিভলে চলে যাই অরিজিনাল ডিজাইনটা আমরা তাহলে দেখতে পারবো প্লাস এখানে আমি যদি একটু স্ক্রল ডাউন করি আর কোনো ডিজাইন একটু ব্লুইশ টিমের থিমের মধ্যে এই ডিজাইনটা কেমন ব্রাউজিওর ক্যাটেগরি এটা একটা ভালো সেকশন মানে আমরা এই সেকশনটা কপি করতে পারি তারপর ওটা এটা আমাদের আন্ডারের মধ্যে পড়ে না এবার ইউআই হার্ট ডট কম ডিজাইন হার্ট আমাদের বাংলাদেশি ওদের ডিজাইনগুলো আমার খুব ভালো লাগে আমি এখানে ক্লিক করবো ফ্রি তারপর ওদের ডিজাইনের কোয়ালিটি অনেক ভালো ভাই আপনি যদি ইউআই ডিজাইন চান আপনি অবশ্যই ইউআই হাটকে কনসিডার করতে পারেন অনেক সুন্দর সুন্দর ডিজাইন আছে আপনি চেক করতে পারেন ওদের ফ্রি আছে এবং প্রো আছে হ্যাঁ তো আপনি ওদের প্ল্যানগুলো একটু দেখলে বুঝতে পারবেন আমি এখানে সার্চ করবো ইডি ইউসিএটিআই ও এন ডিজাইন ইন্সপায়ারেশনের জন্য ওরা বেস্ট আমি প্রোভার্শন চুজ করি আবার সার্চ করি এডুকেশন এই যে এডুকেশন প্ল্যাটফর্ম দেখেন ওদের ডিজাইনের কোয়ালিটি দেখেন ভাই কত হাই কোয়ালিটি আমার খুব ভালো লাগছে আচ্ছা তো এই ওয়েবসাইটের থেকে আমি যেটা করব সেটা হচ্ছে এদের যে কালার থিমটা এই কালার থিমটা আমি নিব এখান থেকে হ্যাঁ ফুল ডিজাইন না কালার থিম তো আপনি যদি এটা দেখতে চান বা এখানে ইয়ে করতে চান তাহলে আপনার লগ করতে হবে ইউআই থিমের কেউ জানেও না যে আমি আজকে ভিডিওতে ওদের ব্যাপারে কথা বলবো কিংবা আমিও জানতাম না এই ভিডিওতে আমি ইউআই থিমের কথা বলবো বাট ওদের কাজ অনেক সুন্দর হ্যাঁ তো আমরা এখান থেকে হচ্ছে এই যে কালার কনসেপ্টটা জাস্ট এই যে ওয়ার্কিং যে কালারটা এই কালারটা নিব কারণ আমাদের ফটোশপে কিন্তু মানে আমাদের লোগোতে কিন্তু এই সেম কাছাকাছি একটা কালার আছে এই যে দেখেন এই কালারটা আছে এই কারণে আমি এই কালারের কাছাকাছি হয় এই কালার অথবা ব্লু এরকম কোনো একটা কালারের মধ্যে একটা কিছু এতক্ষণ আমি চাচ্ছিলাম আর কি তো পেয়ে গেছি তো এখন আমাদের কাজ অনেক সহজ এখন আমরা কি করব কালারও পেয়ে গেছি সবই পেয়ে গেছি এবার আমরা স্টেপ বাই স্টেপ আমাদের ওয়েবসাইটটা ডিজাইন করা শুরু করব তো প্রথমত আমরা লোগোটা বানাবো হ্যাঁ তো লোগোর জন্য আমি হচ্ছে আপাতত এই যে হাইলাইটারটা আছে মাউস পয়েন্টের হাইলাইটার এটা অফ করে না নাহলে এই কালারটা কপি করতে পারবো না আর কি তো আমি এখান থেকে কালার কপি করে নিই আপনি কিন্তু উইন্ডোজ ইউজার হলে পিকজি ব্যবহার করতে পারেন এই কালার কপি করার জন্য হ্যাঁ তো আমি এখান থেকে কালারটাকে কপি করে নিলাম এবং এখন আমি চলে যাব আমার ফটোশপে ফটোশপে যাওয়ার পর এখানে আমি এখন লিখবো আমি কিন্তু প্রো কোডার অ্যাকাডেমি এরকম লিখবো না আমি লিখব হচ্ছে প্রো অ্যাকাডেমি এখানে কালারটা বদলায় দিই আমরা যে কালারটা চুজ করেছি সেটা কিন্তু এখানে এই কালারেও টেক্সট লিখবো না আচ্ছা এখানে আমরা বাংলা টেক্সট না আমরা এখানে লিখব হচ্ছে ও এম এন মনস্টের বোল্ড এখানে এখন আমি লিখবো প্রো একাডেমি এভাবে প্রো একাডেমি এবং প্রো এর কালারটা এটাই রাখব কিন্তু এই কালারটাকে ব্ল্যাক করে দিব মানে এই ব্ল্যাক এখানে দেখেন এটা কি কালার টু ই টু হ্যাঁ এই কালারটাই আমরা আমাদের ফুল ওয়েবসাইটে ব্যবহার করব লোগোর কালারটা চ্যাট জিপিটি একটা ভালো লোগো বানিয়ে দিয়েছে ভাই যাই বলেন আপনার কাছে প্রকোটার একাডেমির এই লোগোটা যেটা আমি চুজ করেছি এটা কেমন লাগছে জানাতে পারেন তো আমরা লোগোটাকে আর কমপ্লিকেটেড করব না কিন্তু আমার যদিও প্ল্যান ছিল এখানে এরকম একটা টুপি বসাই দিব কিন্তু অলরেডি এখানে একটা টুপি যেহেতু আছে সেক্ষেত্রে আর টুপি বসাবো না আর এখানে টুপি বসাইলে পরে মানুষ বলবে যে ভাই টুপি বসানো শুরু করছে হুম তো আচ্ছা হয়ে গেছে এবার আমি যেটা করব এই যে লোগোটা এটাকে টি কন্ট্রোল টি করে এটার সাইজটাকে ছোটো করে ফেলবো এত বড় লোগো আমাদের দরকার নেই আই থিঙ্ক এনাফ হ্যাঁ তো আমাদের প্রকোডার অ্যাকাডেমির যে লোগো এটা কিন্তু রেডি হয়ে গেছে এখন আমরা এগুলোকে ব্যবহার করতে পারবো একটা একটা করে তো প্রথমে আমি যেটা করব। সেটা হচ্ছে আমরা আমাদের যে ব্রাউজার ব্রাউজারে চলে যাব এবং এখানে যাব এখানে যাওয়ার পরে আমরা সাইট সেটিং থেকে জেনারেলে যাব জেনারেলে যাওয়ার পর আমাদের সাইটের নাম কি হবে সাইটের নাম হবে হচ্ছে প্রো এ সি এ ডিইএমই প্রো অ্যাকাডেমি ট্যাগলাইন হয়েছে বি ইউ আই এল বিল্ড ইওর ড্রিম ডি আর ইয়ে যেমনটা আমি সবসময় বলি না এবার আপনিও পারবেন আপনার স্বপ্নটাকে বাস্তব করতে তো এরপরে আমরা দিব হচ্ছে সাইট আইকন এই সাইট আইকন হচ্ছে যেখানে দেখেন একটা পৃথিবীর মতো মার্ক না সেটা পরিবর্তন করার জন্য তো এই মানে ওয়ার্ডপ্রেস রিকমেন্ড করে পাঁচশো বারো বাই পাঁচশো বারো তো আমরা পাঁচশো বারো বাই পাঁচশো বারো একটা সাইট আইকন এখন তৈরি করে ফেলব আমরা ফাইল থেকে যাব নিউতে আপনি ফটোশপটা একবার শিখে নিলে এটা আপনার জন্য লাইফ সেভিং আর কি হ্যাঁ তো পাঁচশো বারো বাই পাঁচশো বারো এই সাইজের আপনি একটা নেবেন নিয়ে আর্টবোর্ড লাগবে না আমি দেবো ক্রিয়েট এবার এখানে আমাদের এই যে লোগোটা এই লোগোটাকে আমি জাস্ট সিম্পলি ড্রাগ করে এনে এখানে ছেড়ে দিব এবং এটাকে বড় করি কত বড় লাগে সমস্যা নেই এন্টার করব ব্যাকগ্রাউন্ড আমি চাই না যে কারণে আমি ব্যাকগ্রাউন্ডটা বাদ দিয়ে দিব কন্ট্রোল অল্টার শিফট এস একবারে যদি প্রেস করেন তাহলে আপনি সেফ ফর ইমেজ ভার্শন আসবে দেখেন আমাদের এই ইমেজটার সাইজ আসছে কত দুইশো আটচল্লিশ তাই না এত বড় ইমেজ আসলে দরকার হয় না মানে ওয়ার্ড প্রেস নর্মালি বলে যে আপনি টোয়েন্টি সিক্স বাই টোয়েন্টি সিক্স বাই এরকম একটা ইমেজ দেবেন কিন্তু এত বড় দরকার হয় না আর কি তো আমি সেভ করি সমস্যা নেই এটাকে আমরা এখানেই আমাদের যে আইকন আচ্ছা তারপর এই যে লোগোটা এটাও আমরা নিব এটার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করব কিন্তু এত বড় এরিয়া তো আর আমার লোগো হবে না তাই না তো আমি ইমেজ থেকে যাব ট্রিম আবার ট্রিম তাহলে দেখেন জাস্ট এটুকুই হলো কন্ট্রোল অল্টার এস এভাবে সেভ করব এত বড়ো আমার লোগো লাগবে না আমার লোগো সর্বোচ্চ লাগবে হচ্ছে তিনশো পিক্সেলের তো তিনশো পিক্সেল রেখে আমি এটাকে সেভ করব এটার নাম হবে কি প্রো একাডেমি লোগো আচ্ছা তো আমাদের দুইটা জিনিস রেডি হয়ে গেছে এবার আমি এখানে যাই এখান থেকে সার্চ করবো অপটিমাইজিলা অপটিমাইজিলা এখানে এখান থেকে আমি আমার ইমেজটাকে অপটিমাইজ করে দেব কারণ হচ্ছে এত হাই রেজলিউশানের ইমেজ আসলে আমার দরকার নেই তাই না তো এখানে আসলে আপনি দেখবেন ও আপনার ইমেজগুলোকে অপটিমাইজ করে দেবে দেখেন এটা তিয়াত্তর পার্সেন্ট ইমেজ সাইজকে রিডিউস করেছে এটাকে সিক্সটি ফাইভ পার্সেন্ট তো দুইটাই ডাউনলোড করে নিই এবার আমরা আবার এখানে যাবো সাইট আইকনে এখানে আমরা যে অপটিমাইজড ইমেজ আছে সেটাকে আপলোড করবো ডাউনলোড ফোল্ডারে এটা হচ্ছে আমাদের অপটিমাইজড সাইট আইকন সেট সাইট আইকন তাহলে দেখেন এই যে সাইট আইকনটা সেট হয়ে গেছে সেভ করার সাথে সাথে এখানে চলে আসবে তারপর অ্যাডমিনিস্ট্রেটিভ ইমেল অ্যাড্রেস থাকুক আমাদের এখানে আপাতত আমরা কোনো সাইন ইন করবো না মানে কাউকে রেজিস্টার করাবো না এবার যদি নিচে আসি আমাদের এখানে আর কি আছে টাইম জোন টাইম জোন হচ্ছে আমাদের টাইম জোন বাংলাদেশের ইউটিসি প্লাস সিক্স আই থিঙ্ক এনাফ এবং আমাদের উইক স্টার্ট হয় শনিবার থেকে চেঞ্জ আচ্ছা তারপর যদি আমরা রাইটিংয়ে যাই এখানে কিছু নাই রিডিংয়ে এক্সার্ট অবশ্যই সেভ চেঞ্জ তারপর ডিসকাশনের এখান থেকে আমরা কিছুই চেঞ্জ করবো না আপাতত মিডিয়া থাকুক পারমালিঙ্ক পারমালিঙ্কটা অবশ্যই পোস্ট নেম চুজ করে দিবেন তাহলে আপনার লিঙ্কগুলো মানে অপটিমাইজড হবে আর এরপর প্রাইভেসি প্রাইভেসি আমরা এই ওয়েবসাইটের সিকিউরিটি পরে মেনটেন করবো একটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের সিকিউরিটি আপনি কীভাবে সেট আপ করবেন এই টপিকে আমার ভিডিওস আপনি দেখতে পারেন এই যে দেখেন আমার এখানে কিন্তু চলে আসছে হ্যাঁ সাইড আইকনটা আচ্ছা তো এখন আমরা যেটা করব আমাদের প্রয়োজনীয় যে প্লাগ ইন থিম এগুলো আমরা এখন ইনস্টল করে নেব তো আমরা যাব প্রথমে থিমসে এতগুলো থিম লাগবে না এগুলোকে ডিলিট করে দিব জাস্ট লেটেস্ট যে থিমটা থাকে ওই একটা থিম রেখে দেবেন কোনো কারণে আপনি যে থিমটা ব্যবহার করছেন সেটা যদি ক্র্যাক করে তাহলে হচ্ছে আপনার ওয়েবসাইটটাতে আপনি অন্তত একটা থিম সেট করার সুযোগ পাবেন তো আমি অ্যাড নিউ থিমে যাব আপাতত আমরা এখানে অ্যাভার্ডা সরি অ্যাস্ট্রা থিমটা ইউজ করব যাতে করে এটাতে অনেক কাস্টমাইজেশান আছে এবং আশা করি আপাতত কাজ হয়ে যাবে এরপরে যদি আমার দরকার হয় কাস্টম থিম ডেভেলপ করতে করবো সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে যে কটপেজ ডেভেলপার নিজের থিম ব্যবহার না করে অন্যের থিম ব্যবহার করেন তার ওয়েবসাইটে ফাইন এবার আমরা যাব প্লাগিন প্লাগিন থেকে যাব অ্যাড নিউতে ভিডিওতে একটা লাইক করবেন এবার এখান থেকে আমাদের যা যা লাগবে প্রথমত আমাদের লাগবে ইএলই এম ইএন টি ওয়ার এলিমেন্টর এলিমেন্টর ইনস্টল করব তারপর এলিমেন্টরের সাথে এলিমেন্টর হেডার ফুটার লাগবে আমরা আপাতত এখানে এই দুইটাই এখানে আর কি কিছু আছে যেটা ইনস্টল করার মতো ইওস্টেসিওটা ইনস্টল করবো যদিও এটাকে এখন অ্যাক্টিভ করব না আর কি আচ্ছা এটা ইনস্টল হয়ে গেছে কিন্তু অ্যাক্টিভ করতে বলে নাই অ্যাক্টিভ করি অ্যাক্টিভ করতে বললে এরোর আসবে আচ্ছা অ্যাক্টিভ এ যে এরোর আসছে উপরে এলিমেন্টরটাকে অ্যাক্টিভ করতে বলছে তারপর ইওস্টেসিও থাকুক আমাদের আরও কিছু লাগবে যেমন আমাদের লাগবে আমরা যেহেতু একটা লার্নিং প্ল্যাটফর্মের অ্যাকাউন্ট ওয়েবসাইট বানাবো আমরা আমাদের যে ওলিওর কায়সার ভাই আছে না এই যে ওলিও দেখাই ও এল এল ওয়াই ওলিও বাংলাদেশের গুগল বলা হয় ওদের হাই কোয়ার্টার ওদের যে কোয়ার্টার আছে সেটা ওয়েব অফিস দেখেন কত সুন্দর কিছুদিন আগে ওইখানে ইনভাইটেশন পেয়েছিলাম তো আমি গিয়েছিলাম এবং কাউসার ভাইয়ের সাথে দেখা হওয়ার পরে আসলে অনেক ভালো লেগেছে অনেক ইন্সপায়ারিং তো সেখানে ওদের টিউটোরিয়াল এম একটা একটা ওয়ার্ডপ্রেস প্লাগিন আছে যেটা দিয়ে আপনি চাইলে টিউটোরিয়াল সাইট বা এরকম একাডেমি ওয়েবসাইট বানাতে পারবেন তো টিউটর এলএমএস নাম হ্যাঁ তো এই যে টিউটর এলএমএস আমরা এটাই ইনস্টল করবো থিমিয়ামের এটা আমাদের কাউসার ভাইয়েরই এবং টিউটোরিয়াল এল এম এস এলিমেন্টোর অ্যাডভান্সও আছে ওদের থিনিয়ামের তো আমরা ডেফিনেটলি এটাও ইনস্টল করবো ওদের আরও একটা প্লাগিন আছে যেটা এলিমেন্টরের অল্টারনেটিভ এবং এলিমেন্টর অলটারনেটিভ না বলে এটাকে আমি সরাসরি এভাবে বলতে পারি যে এলিমেন্টরের মতো একটা কাস্টমাইজ ড্রাগ অ্যান্ড ড্রপ পেজ বিল্ডার যেটা থেকে আপনি অনেক ফিচার পাবেন এবং আমি ওটার নোট দেখেছিলাম হচ্ছে টিউটোরিয়াল এমএসের ওইখানে ওদের যে অনুষ্ঠান ছিল সেখানে এবং আমি খুবই এক্সাইটেড এবং ডেফিনেটলি আমি ওইটা এক্সপ্লোর করব এবং ওইটার উপর আপনি যদি ভিডিও চান যে আমাদের টিউটোরিয়াল এমএস কেমন হয়েছে বা আমাদের ড্রয়েব কেমন হয়েছে এ ব্যাপারে জানতে চাইলে আমাকে কমেন্ট করতে পারেন আমি চেষ্টা করব আচ্ছা তো এখান থেকে আমার এখন আপাতত এই উইজার্টগুলোতে না আসলেই ভালো হতো কথা বলতে বলতে চলে আসছি আচ্ছা এটা লেসন থাকুক লেসন না আমরা এটা নাম দিব হচ্ছে কোর্সেস সিও ইউ আর এস কোর্সেস এই নাম দিব এবং একটু সার্চ করে দেখি ভাই কোর্স বানান ভুলে গেছি ঠিক আছে ঠিক আছে আচ্ছা কোর্সেস ইউআরএল হবে আর কি আমাদের যেমন প্রকোটার একাডেমি ডট কম স্ল্যাশ কোর্সেস এরপরে আমাদের যে কোর্স থাকবে সেগুলো আর কি তো এরপর দিবো নেক্সট নেক্সট দেওয়ার পরে একটা রোতে কয়টা কোর্স থাকবে তিনটা আমরা পরে এগুলোকে কাস্টমাইজ করতে পারব যে কারণে আপাতত এগুলো যেভাবে আছে এভাবে সেভ করে দিই ব্যাঙ্ক ট্রান্সফার করতে পারবে চেক করতে পারবে পেপাল করতে পারবে আমি ফিনিশ সেট আপ করি পেমেন্ট গেটে পরে স্যাট আপ করব তারপর আমরা আবার যাবো প্লাগিনে প্লাগিন থেকে আমাদের আরও একটা প্লাগিন লাগবে ফাইনাল যেখানে আমরা দিব হচ্ছে উ কমার্স তো উ কমার্সটা ইনস্টল করে নেব উ কমার্সটা আপাতত লাগবে কিন্তু টিউটোরিয়াল এমএস এর লেটেস্ট আপডেটের পরে শুনলাম যে উ কমার্স আর লাগবে না পেমেন্ট গেটও আপনি সরাসরি সেট আপ করতে পারবেন কিন্তু আমরা বাংলাদেশ থেকে যে পেমেন্ট গেটও সেট আপ করব সেটা উ কমার্সের মাধ্যমে সেট আপ করবো যেহেতু সে কারণে আমাদের উ কমার্সটা লাগবে আর কি এখানে কিন্তু আপনি যদি পেপাল স্ট্রাইপ এই ধরনের পেমেন্ট গেটও সেট আপ করেন সেক্ষেত্রে আপনার এটা লাগবে না আচ্ছা আমার ভালো কাম করছি আর কি আমি সেটা হচ্ছে যে রাইট সাইডে রাখাতে আপনাদের অনেক কিছু হয়তো মিস করছেন বড়ো ভিডিও বানানোর সময় সেগুলো ক্যামেরা দিয়ে রেকর্ড করা একটু টাফ হয় কারণ ক্যামেরাতে রেকর্ড করলে একটু পর পর আমাকে খেয়াল করতে হয় যেটা আসলে রেকর্ড হচ্ছে কি হচ্ছে না যে কারণে আমি হচ্ছে যেটা ওয়েব ক্যাম দিয়ে রেকর্ড করছি তো এখানে আমি বললাম যে আই অ্যাগ্রি টু শেয়ার মাই ডাটা টু ট্রেইলার মাই স্টোর সেট আপ এক্সপিরিয়েন্স গেট মোর রিলেভেন্ট কন্টেন্ট এটা আনচেক সেট আপ মাই স্টোর আই এম জাস্ট স্টার্টিং মাই বিজনেস গিভ ইউর স্টোর অ্যান্ড এম প্রো অ্যাকাডেমি ইন্ডাস্ট্রি হচ্ছে এডুকেশন কান্ট্রি ঢাকা বাংলাদেশ অপটিন কন্টিনিউ আমাদের এখানকার কিচ্ছু লাগবে না যে কারণে আমি সব আনচেক করে দিতে পারি অথবা কর্নারে যে আমার অপশন আছে স্কিপ দি স্টেপ এখানেও প্রেস করতে পারি কন্টিনিউ আমরা এখন ই কমার্সটা কনফিগার করছি আচ্ছা তো এখানে স্টোরেজ কামিং সুন থাকুক সমস্যা নেই আমরা এখানে যে সেটআপ আপ আছে এগুলাও থাকুক কোনো কিছু নিয়ে কোনো সমস্যা নেই আমরা আগে আমাদের হোম পেজটা সেট আপ করি এরপরে আমরা একটা একটা করে স্টেপ বাই স্টেপ কাজ করবো তো প্রথমে আমরা চলে যাব অ্যাস্ট্রা অ্যাপিয়ারেন্স যাবো অ্যাপিয়ারেন্স থেকে আমরা যাব হচ্ছে কাস্টোমাইজে তো কাস্টোমাইজে আসার পরে এটা এরকম একটা সাইট এ আপাতত আমরা যাব গ্লোবালে গ্লোবাল থেকে টাইপোগ্রাফিতে টাইপোগ্রাফিতে যাওয়ার পর বডি ফন্ট বডির জন্য আপনি কি ফন্ট চান হ্যাঁ তো আমাদের এটা একটা বাংলা সাইট হবে তো বাংলা সাইটে ডেফিনেটলি বেশিরভাগ কন্টেন্ট বাংলা হবে তাই না কিন্তু আমাদের অনেক জায়গায় ইংলিশ কন্টেন্টও হবে আমি চাই আমার ফুল ওয়েবসাইটটাতে ইংলিশ কন্টেন্ট থাকবে যেখানে যেখানে আমি বাংলা লিখতে চাই সেখানে আমি বাংলা ফন্ট সেট আপ করবো এজন্য ওয়েবসাইটের ডিফল্ট ফন্ট হবে হচ্ছে মনস্টেরাত আরে মনসেরাত আমি ভুলে গেছি ভাই ফটোশপে দেখি এমও এন টি এমও এন টি এই যে মনস্টেরাত ফোর হান্ড্রেড ওকে এটা হচ্ছে বডি ফন্ট আর হেডিং এর ফন্ট হবে হচ্ছে ইনহারিট না হেডিংয়ের ফন্ট হবে হচ্ছে এখানে আমরা লিখে দেব পি এল এ ওয়াই প্লে ফেয়ার এবং আমাদের প্রচুর ক্লায়েন্টকেও আমি দেখেছি এই যে প্লে ফেয়ার ডিসপ্লে এটাকে হচ্ছে হেডিং ফন্ট হিসাবে ব্যবহার করতে তারপর আমরা একটু নিচে আসবো নিচে আসার পরে এখানে দেখেন এইচ ওয়ান এইচ টু এইচ থ্রি এদি তিনটার ফন্ট এই এরকমই হবে কিন্তু এইচ ফোরের ফন্টটা হবে হচ্ছে আমাদের এমও এন টি মস্টেরাত ফন্টু এট সিক্স হান্ড্রেড সেমি বোল্ড যে দেখেন এই যে ফন্টটা দেখেন চেঞ্জ হয়েছে এইচ ফোর তারপর এইচ ফাইভ এটাও ফন্ট ওয়েট হবে হচ্ছে সিক্স হান্ড্রেড আর ফন্ট ফ্যামিলিটা হবে হচ্ছে এমও এন টি তারপর ফন্ট সাইজ আমরা এখানে ধরবো না এইচ সিক্স এইচ সিক্সের জন্য আমরা এখানে লিখবো এমও এন টি এবং ফন্ট ওয়েট হবে কি সিক্স হান্ড্রেড ওকে পাবলিশ তাহলে আমাদের ওয়েবসাইটে ফন্ট আমরা ঠিক যেভাবে চাই এভাবে হয়ে গেছে এবার অ্যাপিয়ারেন্স থেকে আবার কাস্টোমাইজে যাব ক্রস করা উচিত হয় নাই আমার গ্লোবালে যাব এখান থেকে কালার কালারের এখানে এসে আপনি দেখেন এই যে স্টাইল কালার আমরা এটাই চুজ করলাম সমস্যা নেই কালার ওয়ান তো কালার ওয়ানে আমরা হচ্ছে আমাদের ডেফিনেটলি এই যে কালারটা এটা ব্যবহার করবো তাই না তো এখানে আমরা এই কালারটা দিয়ে দিলাম এটা হচ্ছে আমাদের কালার ওয়ান কালার টু কোনটা হবে কালার টু হবে আমরা যদি একটু ইউআই ডিজাইনের এখানে আসি এখানে আমরা যদি একটু জুম করি ওরে বাপরে ভাইরা তো বেসকে জুম করার ফিচারই অফ করে রাখছে মনে হচ্ছে এই যে দেখেন এখানে একটা ছোট্ট কালার আছে এই কালারটাকে আমরা নেব তো এখানে প্রেস করে এখানে আসলে এখান থেকে এই যে কালারটা একটু ব্রাইটেস্ট ব্রাইট টাইপের কালার আর কি তো কালারটা নেই আমরা এটার কালারটা আরেকটু ব্রাইট করবো এতটুকু না আর আরেকটু ব্রাইট এরকম এই কালারটাকে কপি করে নিলাম তারপর আবার এখানে যাবো আমরা এবার এবার আমরা কিন্তু চাইলে আবার কারটা ওপেন করতে পারি তাহলে কার্সর মার্কারটা ওপেন থাকলে আপনাদের জন্য দেখতে সুবিধা হবে তো এখানে এই কালারটা দিব তারপর থার্ড হচ্ছে এই যে টেক্সটের এই কালারটা নেবো তাই না তো ফটোশপে আমরা হচ্ছে জাস্ট টেক্সটের কালারটা কপি করে নিই এখানে আমরা সেটা দিয়ে দিই টেক্সট কালার কালার ফোর হিসাবে দিলাম ফুল হোয়াইট কালার ফাইভ হিসাবে দিলাম ফুল ব্ল্যাক আই থিঙ্ক এনাফ এরপর আমরা আরেকটা কাজ করব সেটা হচ্ছে কালার ব্ল্যাক এটাও কিন্তু কালার ব্ল্যাক তাই না হ্যাঁ সেক্ষেত্রে এটাকে আমরা এরকম কালার না দিয়ে আমরা একদম হোয়াইটের কাছাকাছি এরকম একটা কালার দিব এরকম একটু বেশি হয়ে গেছে আর একটু কম এরকম একটা কালার দিব এটা দিব হচ্ছে আমাদের এই যে বডির কালারের জন্য হ্যাঁ বডির কালার এবং আমাদের এই কালারটা আমাদের ডিজাইনে প্রচুর ব্যবহার হবে আচ্ছা তো আমাদের মোটামুটি প্যালেট রেডি এবার এক্সেন্টে গেলে দেখেন এক্সেন্ট কালার লিঙ্কের কালার সব মোটামুটি হয়ে গেছে বডির টেক্সটের কালার হচ্ছে এটা তারপর এই যে দেখেন কালার চলে আসছে তারপর সাইড ব্যাকগ্রাউন্ড কালার আপনি এখান থেকে চাইলে অন্য কালার দিতে পারবেন বা গ্রেডিয়ান্ট দিতে চাইলে গ্রেডিয়েন্টও দিতে পারবেন সমস্যা নেই কাস্টমাইজেশানের অনেক সুযোগ আছে এটাতে তো আপাতত আমাদের এটা এরকম থাকুক এবার আমরা করবো কি ব্যাক পাবলিশ করে দিব দিতে পারি এখান থেকে এবার আমরা যদি যাই বাটনসে বাটনস থেকে গেলে আমাদের বাটনগুলো একটু এরকম রাউন্ডেড বাটন হবে আচ্ছা তারপর এখান থেকে আরও কিছু সেটিং করা যায় যেমন পাবলিশ করি আপাতত এবার এই যে মেনু আমাদের নেভিগেশান মেনু এটাতে প্রেস করব এটাতে প্রেস করার পরে আমরা কনফিগার মেনু হেয়ার আমরা এখনও কোনো মেনু বানাই নাই যে কারণে এখানে কোনো মেনু আইটেম নাই তো আমরা একটা কাজ করি এখান থেকে মেনু যে চলে যাই ড্যাশবোর্ড অ্যাপিয়ারেন্স থেকে মেনু এখানে এসে আমরা লিখলাম এম এ আই এন মেইন মেনু এটা আমাদের প্রাইমারি মেনু হতে পারে ক্রিয়েট তো প্রাইমারি মেনুতে আমাদের কি কী জিনিস থাকবে আমরা এখনও পেজ তৈরি করি নাই তাই না অ্যাড পেজ এখানে আমরা একটা পেজ দিব যেটা নাম দিবো হোম এবং এখান থেকে টেমপ্লেট চুজ করবো হচ্ছে এলিমেন্টর ফুলউইড পাবলিশ তারপর আবার ব্যাক করবো অ্যাড নিউ পেজ এটার নাম হবে ব্লগ আমরা একটা ব্লগ সেকশন রাখব টেমপ্লেট হবে এটা ডিফল্ট টেমপ্লেটই হবে পাবলিশ আমরা আর একটা পেজ করবো যেটার নাম হবে কন্টাক্ট এটা ফুল উইড হবে পাবলিশ তারপর আমাদের একটা প্লাগিন লাগবে যেটার নাম হচ্ছে বিট ফর্ম বিট ফর্মের উপরেও আমার কিন্তু প্লে আছে একটা ভিডিও আছে খুবই পাওয়ারফুল প্লাগিন বিট ফর্ম এটা অ্যাপসের এদের প্লাগিনগুলো অনেক পাওয়ারফুল আপনি চেক করতে পারেন এবং আমি ওদের প্লাগিন এক্সপ্লোর করার পর থেকে বিভিন্ন প্লা আমি এই প্লাগিনে ব্যবহার করি এদের ফ্রি ভার্সন এবং পেইড ভার্সন দুইটা ভার্সন আছে আমার মনে হয় ফ্রি ভার্সন ইজ মোর দ্যান এনাফ ফর বেশিরভাগ কাজ আর কি বেশিরভাগ কাজের জন্য ফ্রি ভার্সন এনাফ আচ্ছা এখানে আমরা ইওস্টেসিও ছাড়া বাকি সবই অ্যাক্টিভ করে রেখেছি আচ্ছা এবার আমরা আবার যাব অ্যাপিয়ারেন্স অ্যাপিয়ারেন্স থেকে আমরা যাবো মেনুতে মেনুতে যাওয়ার পরে এখানে আমরা ভিউ অলে প্রেস করব। আমাদের হোম পেজ লাগবে ব্লক পেজ লাগবে তারপর এখানে আই থিঙ্ক আচ্ছা দুইটা পেজ কেন আমরা আগে একটা পেজকে ডিলিট করি হ্যাঁ হলে আপনি পরে ঝামেলাতে পড়বেন এখানে এখানে তো একটাই হোম পেজ আছে তাই না কিন্তু ওখানে আমাকে দুইটা পেজ দেখালো কেন ও আচ্ছা ওইটা গ্লিচ নাকি আরে এই একটা হোম পেজ এ একটা হোম পেজ কেন দুইটাই অ্যাড করি তো ও একটা কাস্টম লিংক রিমুভ এটা দরকার নেই পেজ যেটা সেটা ব্লক পেজ লাগবে কন্ট্যাক্ট পেজ লাগবে আপাতত আর কিছু লাগবে না তো এই তিনটা পেজকেই আমরা অ্যাড করে নিই তারপর আমরা সেভ করি আরেকটা মেনু লাগবে যেটা নাম হবে হচ্ছে লগ ইন তো লগ ইনের এখানে আমরা যেটা করব স্টুডেন্ট রেজিস্ট্রেশন তারপরে ইনস্ট্রাক্টার রেজিস্ট্রেশন মাই অ্যাকাউন্ট এই তিনটা পেজকে রাখবো মাই অ্যাকাউন্ট আর হচ্ছে ধরেন স্টুডেন্ট রেজিস্ট্রেশন এই দুইটা পেজ আমরা রাখলাম তো এখানে স্টুডেন্ট রেজিস্ট্রেশন না দিয়ে আমরা জাস্ট বলবো কি রেজিস্ট্রেশন আচ্ছা এই দুইটা পেজ রাখলাম এই যে রেজিস্ট্রেশন এটা আসছে হচ্ছে আমাদের যে টিউটোরিয়াল এম এস ইনস্টল করেছি সেখান থেকে আর মাই অ্যাকাউন্ট আসছে হচ্ছে আপনার উ কমার্স থেকে হ্যাঁ তো বেসিকগুলো জানলে এগুলো আর আলাদা করে এক্সপ্লেন করার দরকার হয় না আমরা পেজটাকে একবার রিলোড করি সেভ করেছি যেহেতু আমার মনে হয় সমস্যা নেই এবার আমরা মেনুতে গেলে মেনু পায়ে যাব ব্যাক করব মেনুতে গ্লোবাল গ্লোবাল আমরা এখানে দেখেন পেন আছে একটা কই সমস্যা হয়েছে আমরা যে টেক্সচার কালার পরিবর্তন করেছি তো যে কারণে এখান থেকে আমরা সিলেক্ট করতে পারছি না এই যে প্রাইমারি মেনু তারপর আমরা চলে যাব ডিজাইন সেকশানে সেখান থেকে মোবাইল বেরু হোভারের কোনো স্টাইল আপনি চান কি না ধরেন আপনি আন্ডারলাইন দিতে চান দিলেন তারপর এখানে একটু নিচের দিকে আসলে আরও ডিজাইনের অপশান পাবেন যেমন দেখেন এই যে এখানের টেক্সটার কালার কি হবে এটা তাই না আপনি যখন হোভার করবেন তখন কি কালার হবে সেটা আপনি এখান থেকে চুজ করতে পারবেন তো এখানে এটা কি কালার এটা হচ্ছে আমাদের এই যে টেক্সটার কালার অ্যাক্টিভের ক্ষেত্রেও কালার হবে এটা আচ্ছা তারপর মেইন ফন্ট এই ফন্টটা কি হবে এটা হবে হচ্ছে মনস্টেরাত তারপর এটা সেমি বোল্ড আর কি আর হচ্ছে টেক্সট ট্রান্সফর্মটা হবে হচ্ছে আপার কেস তারপর আরও কিছু চেঞ্জ করা যায় যেমন ফন্ট সাইজ আমরা ধরেন দিলাম ফন্ট সাইজ হচ্ছে ফিফটিন পিকসাল ব্যাস তো আপনার যা যা কাস্টমাইজেশন লাগবে আপনি সেটা করতে পারবেন এবং এই যে এখন হোভারের কালারও আমরা যেটা দিয়েছি সেটা পাচ্ছে তো আমার মনে হয় ওকে এবার আমরা একটা কাজ করতে পারি সেটা হচ্ছে এটাকে ড্রাগ করে এটার ভিতরে দিয়ে দিতে পারি আর এখানে আমরা আরেকটা মেনু নিতে পারি তাই না তো সেকেন্ডারি মেনু যেই মেনুটা আমরা চুজ করবো কী নামে যেই মেনুটাতে আমরা চুজ করবো হচ্ছে সেকেন্ডারি মেনু হচ্ছে লগ ইন এই মেনুটা তো পাবলিশ এবার আমরা এখানে প্রেস করি অথবা এখানে প্রেস করলেও আপনি আপনার মেনুটা পেয়ে যাবেন এবং এখানে আপনি যে স্টাইলিং করেছেন সেম স্টাইলিংটা আমরা এখানেও করব। তো আমরা আবার চলে যাব ডিজাইনে ডিজাইন থেকে এখানে নিচে আসলে যে দেখেন এটার কালার আপনি যখন কালারটাকে একবার চুজ করে নেবেন তখন আপনার কিন্তু এগুলা সেট আপ করা খুব ইজি নালে প্রতিবার আপনাকে কিন্তু কালার দিতে হবে তাই না তো এখানে মেইন ফন্ট এখানেও আমরা একই ফন্ট ব্যবহার করব এম ও এনটি লিখলেই চলে আসবে এবং ফন্ট ওয়েট আমরা দিব সিক্স হান্ড্রেড ওকে তারপর ফ্রন্ট সাইজ সেম পনেরো তো দেখেন সেম মেনু দুইটা আচ্ছা আর কিছু দরকার নেই এবার আমরা এখানে এবার ভিজিবিলিটি ভিজিবিলিটিতে সেকেন্ডারি মেনুটা আমি চাই ডেস্কটপ ভার্সনে দেখাবে কিন্তু মোবাইল ভিউতে দেখাবে না আর এই মেনুটা সব মেনু সব ভিউতেই দেখাবে এরকম আমি চাই তো এখন আমি যদি ট্যাবলেট ভিউতে যাই তাহলে আমাদের ওয়েবসাইটটা এরকম হবে মোবাইল ভিউতে গেলেও এরকম হবে তো ট্যাবলেট ভিউতে গেলে একটা কাজ করি সেটা হচ্ছে এই যে মেনুটা একটা ট্যাবলেট ভিউতেও ব্লক করে রাখি তো এরকম হলো এবার আমরা আমাদের এই যে লোগো এখানে চলে যাব সাইট লোগো আপলোড ফাইল এখান থেকে আমরা হচ্ছে আমাদের লোগোটাকে আপলোড করব ওপেন সিলেক্ট কোনো ক্রপিং চাই না ফুল লোগো দেখাবে স্কিপ ক্রপিং দিলেও হয় সমস্যা নেই এই যে লোগো চলে আসছে এবার লোগোর উইটটা আমরা একটু কমিয়ে দেব আই থিঙ্ক দুইশো বিশ এনআফ তারপর সাইট টাইটেল এখানে আপনি যদি রেটিনার ডিভাইসের জন্য যেমন অ্যাপেলের ডিভাইসগুলোতে আরও ক্রিস্টাল ক্লিয়ার ক্লিয়ার যেহেতু দেখা যায় আপনি যদি চান যে সেখানে আরও হাই কোয়ালিটির লোগো দেখাবেন আপনি জাস্ট এটা অন করে দিলে এখানে আরেকটা লোগো আপনি আপলোড করতে পারবেন রেটিনার জন্য আর কি তো আমরা এটা দরকার নেই এটা অফ করে দিলাম এবার আমাদের হচ্ছে যে ইনলাইন লোগো সাইট টাইটেল এই যে প্রো একাডেমি এটা দেখাতে চাই না আপনি এটা অফ করে দিলে ওটা চলে যাবে এবং এই যে ট্যাগ বিল্ড ইউর ড্রিম এটাকে আপনি কেটে দিতে পারেন সাইট টাইটেল এখান থেকে আপনি কেটে দিতে পারেন এবার দেখেন এরকম হলো আচ্ছা ইনলাইন লোগো দিলে আসলে এটা ব্রেক করবে আর কি লাইন ব্রেক করবে আর কিছু না তো এবার আমরা যেটা করবো সেটা হচ্ছে সাইট আইকন সাইট আইকন তো আমরা অলরেডি আপলোড করেছি তাই না তো সেক্ষেত্রে এটা কোনো সমস্যা না পাবলিশ আচ্ছা আর ফুটারটা আমরা হচ্ছে এলিমেন্টের হেড অফ ফুটার নিয়েছি না সেটা দিয়ে করবো এবং ইভেন আপনি যদি চান এই যে মেন ওটা এটাও কিন্তু আপনি এলিমেন্টের হেড অফ ফুটার দিয়ে করতে পারতেন এবং আমার মনে হয় এলিমেন্টর হেড অফ ফুটার দিয়ে করলে এটার কাস্টমাইজেশনের কন্ট্রোল আরও অনেক বেশি থাকতো রেদার দ্যান অ্যাস্ট্রা অ্যাস্ট্রাতে আমি একটু চাচ্ছিলাম যে লাস্ট এই যে রেজিস্ট্রেশন এই বাটনটাতে একটু হাইলাইট করতে কিন্তু আমি এখানে এরকম কোনো ডিজাইন পাচ্ছি না আপাতত লাস্ট মেনু আইটেম কে কাস্টমাইজ করার একটা কালার অপশান থাকে কিন্তু আমি এরকম কিছু এখানে দেখতে পাচ্ছি না যে কারণে আমার মনে হয় শুধু শুধু সময় নষ্ট করে লাভ নেই অ্যাপিয়ারেন্স এলিমেন্টর হেডার ফুটার এখান থেকে অ্যাড নিউ ফুটার স্কিপ এখানে আমরা দিলাম হেডার টেমপ্লেট হবে হচ্ছে এলিমেন্টর ফ্লুইড তারপর এখানে এটা দেখাবে কোথায় হেডারে ডিসপ্লে হবে এন্টায়ার ওয়েবসাইট ইউজার রোল হবে অল পাবলিশ তারপর এডিট উইথ এলিমেন্টর ওকে প্লাস ফ্লেক্স বক্স এলিমেন্টের উপর আমার কিন্তু একটা ক্র্যাশ কোর্স আছে আপনি সেখান থেকে এলিমেন্টর সম্পর্কে একদম ডিটেইলে সব জেনে যাবেন তো আমরা এখানে দিব হচ্ছে লোগো মানে সাইট লোগো আমরা সাইট লোগো এখানে দিয়ে দিই তো সাইট লোগো চলে আসছে এবার এখানে যাব এখানে দিব আমরা হচ্ছে নেভিগেশন মেনু এটাও এখানে চলে আসছে এখানে আবার দিব আচ্ছা আমরা এখানে নেভিগেশন মেনু নিয়ে এলিমেন্টরে অনেক মজার কাজ করা যায় একবার নেভিগেশন মেনু নেবেন এরপর ডুপ্লিকেট করবেন এরকম আর কি তো আমরা এটা দিলাম মেইন মেনু এবং এই যে দেখেন লাস্ট মেনু আইটেম অপশান আছে এখানে এরপর আমরা এলিমেন্টরে যেহেতু চলে আসছি আমরা এলিমেন্টরেরও সাইড কনফিগারেশনটা করে নেই তো আপনি এখানে সাইড সেটিংয়ে ক্লিক করবেন গ্লোবাল কালারে যাবেন এখান থেকে আপনি আপনার কালারগুলো চুজ করতে পারবেন যেরকম আপনি অ্যাস্ট্রাতে চুজ করেছেন তো আমরা একটা কাজ করি আমরা অ্যাপিয়ারেন্স থেকে কাস্টমাইজে যাবো কাস্টমাইজ থেকে আমরা যাব হচ্ছে গ্লোবালে গ্লোবাল থেকে কালারে তাহলে আমরা এখান থেকে সবগুলো কালার একবারে নিয়ে নিতে পারবো হ্যাঁ তো এখানে এই যে কালার আছে কালারটাকে আমরা কপি করে নিলাম এখানে আসলাম আসার পরে এই যে এখানে এখানে আমরা কালারটা দিয়ে দিলাম তাহলে আমাদের প্রাইমারি কালার চলে আসছে এটা হচ্ছে আমাদের কি কালার সেকেন্ডারি কালার তো এটা এই যে সেকেন্ডারি কালার নিয়ে নিলাম এরপরে হচ্ছে আমাদের কি কালার টেক্সট কালার তো এটা হচ্ছে আমাদের টেক্সট কালার আর এরপরে আরেকটা হচ্ছে কি আমাদের অ্যাকসেন্ট কালার অ্যাকসেন্ট কালার কোনটা এটা একটা ব্যাকগ্রাউন্ড কালার আর কি তো আমরা এটাকে অ্যাকসেন্ট কালার হিসাবে কপি করে নিই এটাকে আমরা ব্যবহার করব অনেক আচ্ছা তো এবং আপনার যদি আরও কাস্টম কালার লাগে আপনি সেটাও নিতে পারবেন আমার অ্যাকসেন্ট কালার কপি হয়নি এ কারণে সরি অ্যাকসেন্ট কালারটা কোনটা এটা না হ্যাঁ এটার কালার হচ্ছে এটা কোড কপি করেছি কিন্তু কোনো কারণে কপি হয় নাই তো আচ্ছা তো এটা নিলাম এক্সেন্ট কালার সেফ চেঞ্জ আপনার যদি আরও কালার লাগে আপনি এখান থেকে নিতে পারবেন এরপর আমরা ব্যাক করলাম ব্যাক করার পরে যাব গ্লোবাল ফন্টে এখান থেকে প্রাইমারি ফন্ট প্রাইমারি ফন্ট হবে হচ্ছে আমাদের সেম ও এন টি মনস্তেরাত ফন্ট সাইজ হবে পনেরো পিকজেল ফন্ট সাইজ হবে ফোর হান্ড্রেড ডিফল্ট প্রাইমারি এবার সেকেন্ডারি ফন্ট সেকেন্ডারি ফন্ট আপনি এগুলো কিন্তু আপনার মানে কাস্টমভাবে আপনি ব্যবহার করতে পারবেন সেকেন্ডারি ফন্ট হিসাবে আমরা দিব হচ্ছে প্লে ফেয়ার ডিসপ্লে এটা দিব ফন্ট সাইজ দিব আমরা থার্টি ফাইভ ফ্রন্ট এটা আমরা দিব সেমি বোল্ড টেক্সট ট্রান্সফর্ম যেমন আছে এমনই থাকুক আর এগুলো চেঞ্জ করবো না আমরা তারপর দেখেন টেক্সট এবং অ্যাকসেন্ট আমরা অ্যাকসেন্টের জন্য টেক্সটের জন্য আমরা কালারটা এটা ঠিক করি অ্যাম ওনটি মনস্টেরাত ফোর হান্ড্রেড ফন্ট সাইজ হবে পনেরো পিকজেল বাস আর এক্সেন্ট যেরকম আছে এরকম থাকুক এক্সেন্ট আমাদের এখানে লাগবে না তো বাটনটা আমরা স্টাইল করে নিতে পারি এখানে তো বাটন স্টাইলিংটা করার জন্য আমরা যেটা করবো সেটা হচ্ছে আমরা একটা ক্লোজ ক্লোজ করে দিই এবং এখানে আমরা একটা বাটনকে ড্র করে এনে দিয়ে দেই তো দিয়ে দেওয়ার পর এবার আমরা বাটনটা এখান থেকে একদম দেখে দেখে স্টাইল করতে পারবো আর কি ধরেন ইমেজ স্টাইল করার দরকার হয় না আমাদের সাধারণত বাটন স্টাইল করার দরকার হয় তো টাইপোগ্রাফি থেকে এই যে দেখেন আমরা একটু আগে টাইপোগ্রাফি সেট করে রেখেছি না আমরা এখন সিম্পলি বলে দিব প্রাইমারি তাহলে মনস্তেরার সেট হয়ে যাবে এবার বাকি যা যা লাগবে যেমন ধরেন আমার ফোন টুয়েট লাগবে হচ্ছে সেমি বোল্ট হ্যাঁ তাহলে এটা সেমি বোল্ট হয়ে যাবে এবং এরপরে আমরা এখন যাব হচ্ছে টেক্সট কালারে তো টেক্সট কালার হিসাবে আমি এই যে সেকেন্ডারি কালার এটা দিব। আর ব্যাকগ্রাউন্ড কালার হিসাবে আপনি দেখেন এই যে ব্যাকগ্রাউন্ড কালার হিসাবে আমি কী কালার দিব এই যে আমি কালার চুজ করে রেখেছি না আচ্ছা আমরা এটা একটু সেভ করে পেজটাকে একবার রিলোড দিই অনেক সময় হয় কি আমরা আপডেট করছি আপডেটটা ঠিকভাবে হচ্ছে না তো আমরা এখান থেকে গট ইট বাটন আবার যাই বাটনের এখানে আমরা টেক্সট কালার দিয়েছি ব্যাকগ্রাউন্ডের কালার হিসাবে আপনি দেখেন আমরা এখানে যে কালারই দিচ্ছি এটা পাচ্ছে না তো আমার যেটা মনে হচ্ছে এখানে যেটা সমস্যা সেটা হচ্ছে আমরা ব্যাক করি ব্যাক করার পর আমরা পেজটাকে একবার রিলোট দিলে মনে হয় এটা ঠিক হয়ে যাবে আচ্ছা সমস্যা নেই আমরা পেজে যাই অল পেজেস এখান থেকে আমাদের যে হোম পেজ আছে এটাকে এডিট করি এখানে এডিট উইথ এলিমেন্টর করি একটা সেকশান নেই এই সেকশানে আমরা একটা বাটন যদি দেই তাহলে ওই বাটনের কনফিগারেশানটা আমরা একদম পারফেক্টলি দেখতে পারবো যে কী হচ্ছে আচ্ছা তারপর আমরা ব্যাক করব এখান থেকে এক্সিট টু ওয়ার্ডপ্রেস এবার আবার এক্সিট সেটিংস থেকে রিডিং স্ট্যাটিক পেজ এখান থেকে আমরা সিলেক্ট করব হোম পেজ এটাকে সিলেক্ট করবো ব্লক পেজ পার পেজে তুমি নয়টা করে আইটেম দেখো সেভ এবার আমরা যদি রিলোড দিই তাহলে আপনি দুইটা বাটন দেখবেন এখানে একটা বাটন এখানে একটা বাটন আচ্ছা আমি লাস্ট সেভ করি নাই তো যে কারণে এটা ড্রাফটে চলে গেছে আচ্ছা আমরা হোম পেজ যে সেভ করেছি সেই সেভটা যায় নাই তো সমস্যা নেই আচ্ছা বাটনটা আমরা একটু পরে ছাট আপ করবো আপাতত বাটনটা বাদ থাক আপাতত বাদ থাকুক আপাতত এবার আমরা যেটা করবো সেটা হচ্ছে আমাদের এই যে লোগো আইকনটা আছে এই লোগো আইকনটাতে ক্লিক করব এটার সাইজটা আমার দুইশো আশি পিক্সেলের বেশি দরকার নেই আমরা কাস্টম ইমেজ না এই ইমেজটাই থাকুক কিন্তু ইমেজ রেজলেশনটা কাস্টম হবে কাস্টম কত উইড হবে ধরেন দুইশো বিশ আমার মনে হয় হচ্ছে বেশি দরকার নেই অ্যাপ্লাই দিই হ্যাঁ তারপরে এটা লেফট অ্যালাইন হবে আর লিঙ্ক তো ডিফল্ট লিঙ্ক হ্যাঁ এটা একটা ডিফল্ট লিঙ্ক আছে এটার তো এবার আমরা এটাকে পাবলিশ করে দিই এটা পাবলিশ না করলে হত এবার আমরা এখানে যাই আমাদের যে মেনু এই মেনুটা তো এটা মেন মেনু এটা ডিফল্টই থাকবে লেআউটে গেলে আপনি এখান থেকে আরও লেআউট দেখতে পারবেন আমার এটা হচ্ছে সেন্টার অ্যালাইন্ড মেনু হবে তারপরে আমার এখানে সাবমেনু আইকনের জন্য অ্যারো দিতে পারেন সবই ঠিক আছে রেসপন্সিভ হচ্ছে ট্যাবলেটের জন্য এবং এটা অ্যালাইনমেন্ট রেসপন্সিভে মানে মোবাইল ভিউতে গেলে এটা রাইট সাইডে চলে যাবে দেখেন ট্যাবলেটে গেলে রাইট অ্যালাইন এরকম আচ্ছা তারপর এখানে আপাতত আমাদের হচ্ছে আপনি যদি মেনুর আইকন পরিবর্তন করতে চান এই যে আমরা ট্যাবলেট ভিউতে গেলে এই যে মেনু আইকন আপনি যদি এটা পরিবর্তন করতে চান এটা আপনি পরিবর্তন করতে পারবেন অনেক সুন্দর সুন্দর কিন্তু আইকন আছে তো আমরা একটু আইকন লাইব্রেরিতে গিয়ে একটু দেখি যে এই অ্যালাইন রাইট আইকনটা এটা আমার কাছে ভালো লাগে এটা দিলে দেখেন এখন আমার এটা এই যে এরকম হলো আর কি তারপর আমরা যাব হচ্ছে কোথায় লেআউটে এখানে আর কোনো কাজ নাই আপাতত আমরা এবার চলে যাব স্টাইলে স্টাইলে যাওয়ার পরে এখানে আপনি এই যে হরিজন্টাল প্যাডিং মানে দুইটা মেনু আইটেমের মাঝখানকার গ্যাপ বাড়াতে কমাতে পারবেন তারপরে হচ্ছে যে এখানে টেক্সটার কালার তো টেক্সটের কালার আমাদের হবে হচ্ছে এটাই সমস্যা নেই এবার হুভার যখন আমরা করব তখন এটার কালার হবে হচ্ছে এটা দেখেন আমরা যখন হুভার করব কালার চেঞ্জ হচ্ছে টাইপোগ্রাফিতে যাবো এটার ফন্ট ওয়েটটা হবে হচ্ছে সিক্স হান্ড্রেড হ্যাঁ তাহলে ঠিক আছে এবং আমরা টেক্সট ট্রান্সফর্ম করে দিব আপার কেস আচ্ছা তাহলে এরকম হলো ফাইন তারপর এখানে আমাদের অ্যাক্টিভ অ্যাক্টিভের জন্য আমরা অ্যাক্টিভ কালার হিসেবে দিব হচ্ছে সেম হোভার করলে যে কালারটা আসে সেটাই বাস এবার এটা পাবলিশ আচ্ছা তারপর আমাদের যখন এই মেনুটা রেডি হয়ে যাবে আমরা এখন সিম্পলি কী করবো এটাকে ডুপ্লিকেট এই পরের মেনুটাকে ড্রাক করে এনে এখানে দিয়ে দিব পরের মেনুর জন্য এটা জাস্ট হবে লগ তাহলে দেখেন আমরা জাস্ট একবার মেনু বানিয়েছি মেনুটাকে আমরা কয়েকবার ব্যবহার করতে পারছি এখানে আসলাম এটার পার্সেন্টেজ টোয়েন্টি না এটা হবে হচ্ছে থার্টি এটার জন্য সেম থার্টি এটার জন্য সেম থার্টি থ্রি তাহলে কী হবে তিনজনের সমান অ্যালাইনমেন্ট পাবে তারপর আমি এখানে প্রেস করব এখানে প্রেস করে আমি এখান থেকে হচ্ছে এটা সেন্টার অ্যালাইন করে দেবো তাহলে প্রত্যেকে অ্যালাইনমেন্টটা সেন্টার হয়ে যাবে এবার আমি চাই এই যে আমার এই মেনু আছে এটা লাস্ট আইটেমটা হবে বাটন তাহলে দেখেন যে আমার এখানে বাটন চলে আসছে এবার আপনি যদি ডিজাইনে যান ডিজাইনে গেলে আপনি এখানে যে বাটন পেয়ে যাবেন সবার শেষে বাটনে আসার পরে আপনি বাটনের যে টেক্সটের কালার সেটা কি কালার হবে সেটা হবে এই কালারটা তারপর বাটনের ব্যাকগ্রাউন্ড এখানে আপনি কী ব্যাকগ্রাউন্ড কালার দিবেন ধরেন আমি চাই এটা দিতে তাহলে এটাই হলো এরপরে আমি আরও স্টাইলিং চাইতে পারি কেন কীরকম আমি চাইতে পারি প্যাডিং আমি টপ অ্যান্ড বটম দিব হচ্ছে বারো পিক্সেল বাট লেফট অ্যান্ড রাইট আমি দিব থার্টি ফাইভ থার্টি ফাইভ এরকম দেখেন এখন এটা এরকম একটা মেনু হয়েছে তারপর আমি যেটা করব সেটা হচ্ছে এই যে মেনু এটাতে হোভার ইফেক্ট দিব তাই না তো হোভারে যাব হোভারে যাওয়ার পর। আমাদের যে টেক্সটের কালার সেটা কি হবে সেটা হবে হচ্ছে হোয়াইট কালার অথবা এই যে এখানে আমাদের যে এক্সেন্টের কালার আছে সেটা আর ব্যাকগ্রাউন্ডের কালার কী হবে ব্যাকগ্রাউন্ডের কালার হবে আমাদের যে টেক্সটের কালারটা তাহলে আমরা যখন হোভার করছি দেখেন চেঞ্জ হচ্ছে এবার এখানে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা আবার যাব কন্টেন্ট অপশানে এবং লে আউটে এখানে এটার অ্যালাইনমেন্টটা হবে হচ্ছে রাইট অ্যালাইন এই মেনুটার অ্যালাইনমেন্ট হবে সেন্টার অ্যালাইন কিন্তু এই মেনুটার অ্যালাইনমেন্ট হবে হচ্ছে রাইট অ্যালাইন এবার আমাদের নেভিগেশন মেনু পার্ট কমপ্লিট আমরা যদি ট্যাবলেট ভিউতে যাই এরকম কিন্তু ট্যাবলেট ভিউতে যদি এরকম দুইটা মেনু দেখেন খুবই উইয়ার্ড তাই না আমরা যেটা করবো সেটা হচ্ছে এই যে এরিয়াটা আছে আগে এটাকে ধরি এটা থার্টি থ্রি না এটাকে এখন আমরা করে দিতে পারি থার্টি বা ফোরটি পি পিকজাল না পার্সেন্টেজ আর এটাকে আমরা পার্সেন্টেজ করে বলে দিব ওটাকে কত দিলাম আমি থার্টি থ্রি তাহলে এটাকে দিলাম সেভেন্টি আই থিঙ্ক এরকম হলো এবার ডিরেকশানটাকে আমরা করে দেবো হরেজন্টাল এবং লাস্টের যেটা আছে লাস্ট আইটেম এটার ডিরেকশানটা আমরা হরেজন্টাল করে দিতে পারি দিয়ে এটার পার্সেন্টেজটা আমরা করে দেবো হানড্রেড পার্সেন্ট তারপর আমরা র্যা ওয়ার্ভ চাই ফ্লেক্স ওয়ার্ভ তাই না তো ফ্লেক্স ওয়ার্ভে প্রেস করব এবং এখানে কন্টেইনারটা হবে হচ্ছে স্টার্ট থেকে এরকম করে এবং না আমরা হচ্ছে ফুল এরিয়াটাকে সিলেক্ট করব। ফুল এরিয়াটাকে সিলেক্ট করে আমরা ফ্লেক্স র্যাপ দেবো তাহলে দেখেন এখন আমার এটা পুরোপুরি ভেঙে গেছে হ্যাঁ তো ভেঙে যাওয়ার পর এটাকে এখন আমি কতটুকু দিয়েছিলাম থার্টি থ্রি পার্সেন্ট তাই না আমি মানে ইজি করে থার্টি করলাম এটাকে তারপর এটা কোনটা ছিল আর এটা এটা হচ্ছে সেভেন্টি পার্সেন্ট তাই তো এবং হচ্ছে এই লেআউটটা এটাকে আমরা হানড্রেড পার্সেন্ট করে দিয়েছি এবার এখানে যাব এখানে যাওয়ার পর এটার লেআউটের এখানে গিয়ে আমরা এটার কোনো ব্রেক পয়েন্ট দেবো না নান তাহলে আমাদের এখানে ফুল যে মেনু আইটেম আছে সেটাই দেখাবে এবার এটার অ্যালাইনমেন্টটা আমরা করে দেব হচ্ছে সেন্টার অ্যালাইন্ট ডিজাইনে যাব অ্যাডভান্সে যাব অ্যালাইনমেন্টটা আচ্ছা এখানে কন্টেন্টের এখান থেকেই তো অ্যালাইনমেন্ট সেন্টার হয়ে যাওয়ার কথা তাই না কেন হচ্ছে না এটাকে কি কি আমি কোনোভাবে উইট দিয়েছি না এটাকে উইট দিয়েছি হানড্রেড পার্সেন্ট ও আচ্ছা এটার হচ্ছে যে আমি ফ্লেক্স স্টার্ট করে দিয়েছি তো এ কারণে এরকম হয়েছে তো এটার অ্যালাইনমেন্টটা আমরা সেন্টার অ্যালাইন করে দিই এই যে হয়ে গেছে সেন্টার অ্যালাইন তো এটা ট্যাবলেট ভিউ এটা মোবাইল ভিউ মোবাইল ভিউতে যাওয়ার পর আমরা কি করব এই যে লোগোটা এই লোগোর এরিয়াটাকে এখন আর আমরা হান্ড্রেড পার্সেন্ট রাখবো না এটাকে আমরা করে দিব সেভেন্টি পার্সেন্ট আর এটাকে আমরা করে দিব থার্টি পার্সেন্ট দেখেন এলিমেন্টের হেডার ফুটার নিলে আপনার হাতে কিন্তু অনেক কন্ট্রোল থাকবে এবং আপনি অনেক রকম কাজ এখান থেকে আপনি করতে পারবেন মানে আপনি ঠিক যেভাবে যেভাবে চান আর কি এবং এখানে আমি যদি প্রেস করি আপনি আমার মেনুটা এখান থেকে দেখতে পাবেন এরকম আর কি এবং আমি যদি চাই যে এখানে প্রোকোডার অ্যাকাডেমি পেজটা ওপেন করতে প্রোকোডার বিডি ডট কম এখনও রেডি হয়নি ভাই এটা হচ্ছে যে ডোমেন ট্রান্সফার হতে একটু সময় লাগবে এই উইন্ডোগুলো আমাদের লাগবে না তো আমরা এগুলো কেটে দিতে পারি দেখেন এই যে আমাদের সাইট এবার আমরা যদি এটার উইন্ডোটা করি মানে মোবাইল ভিউ বা ট্যাবলেট ভিউতে যাই আপনি দেখেন এই যে মোবাইল ভিউতে এরকম হলো নট ব্যাড আচ্ছা আমি অ্যাস্ট্রাতে থাকতে চাচ্ছিলাম একটা কারণ আছে কারণ হচ্ছে অ্যাস্ট্রার ইয়েটা সুন্দর মোবাইল মেনুটা সুন্দর কিন্তু ওটা কাস্টমাইজেশান আমি ঠিক যেভাবে চাচ্ছি আমরা যেহেতু একটু কমপ্লেক্স ডিজাইন করছি এখানে পাচ্ছে না জন্য আমরা এরকম করছি আচ্ছা আজকে মাউস অনেক ডিস্টার্ব করতেছে দেখেন দেখেন সিলেক্ট করতেছে না উইন্ডোজটা মানে নতুন ম্যাক আপডেটের পর থেকে এই প্রবলেমগুলো হচ্ছে দেখেন দেখেন আমি যে এখানে মাউস পয়েন্ট ধরবো ধরবো সুযোগই বলেন আচ্ছা যাই হোক তো আমাদের হেডার এরিয়া কমপ্লিট মোটামুটি মোটামুটি কমপ্লিট আমরা ইউআই ডিজাইনে একদম লাস্টে চলে যাই দেখি এখানে ওনারা ফুটার সেকশানে কি দিয়েছে তো দেখেন ফুটার সেকশানে ওনারা হচ্ছে একটা ইমেইল অ্যাড্রেস দিয়েছে স্টে আপ টু ডেট তারপরে এখানে ছোট্ট একটা মেনু দিয়েছে কপিরাইট সেকশন দিয়েছে আমরা এরকম একটা বানাতে পারি অথবা ই লার্নিংয়ের এই যে ড্রিবল ডিজাইনটা আছে এই ডিজাইনে ফুটার সেকশন নাই এই যে ফুল ডিজাইন গেলে আপনি একদম নিচে গেলে এই যে ফুটার সেকশন এই যে ফুটার সেকশন পাওয়া গেছে তো ফুটার সেকশনে গেলে আমরা হচ্ছে এটার মতো করে একটা ফুটার সেকশন তৈরি করবো তো ফুটার সেকশন তৈরি করার জন্য আমাদের কোর্সেস নামে একটা মেনু লাগবে কমিউনিটি নামে একটা মেনু লাগবে কুইক লিঙ্ক নামে একটা মেনু লাগবে আমরা তিনটা লিস্ট মেনু বানাবো আর কি এখানে তো আমরা আবার এখানে যাই এখান থেকে এক্সিট টু ওয়ার্ডপ্রেস করবো এবং আমরা অ্যাপিয়ারেন্স থেকে মেনুতে যাব মেনুতে গিয়ে আমরা এখানে ক্রিয়েটের নিউ মেনু দেবো যেটার নাম দেবো হচ্ছে সিও ইউআর এসিএস কোর্সেস এই নামে ক্রিয়েট মেনু আপাতত আমরা এখানে কাস্টম লিঙ্ক দেবো যেমন ধরেন আমরা একটা লিঙ্ক দিতে পারি কি ওয়েব ফ্লো ওয়ানও ওয়ান বা ওয়ার ফ্লো মাস্টার ক্লাস এখানে এটা হ্যাশ দিয়ে রাখি আপাতত তারপরে ধরেন দিলাম হচ্ছে ফিগমা ওয়ানও ওয়ান এখানে হ্যাশ দিয়ে রাখি আপাতত আরেকটা দিতে পারি হচ্ছে আর ইএসিটি রিয়াক্ট জেএস ওয়ান ওয়ান হ্যাশ আপাতত তো আমরা এখানে তিনটা কোর্সেস নামে মেনু বানালাম তো এটা কি সেভ হলো হ্যাঁ এরপরে আমাদের আরেকটা কী লাগবে আরেকটা লাগবে হচ্ছে ধরেন কমিউনিটি তো কমিউনিটিতে কী থাকে সিও এম এম ইউ টি ও আচ্ছা কমিউনিটির নামে আমরা আরেকটা মেনু বানাবো তো আমি এখানে দিলাম ক্রিয়েট নিউ মেনু এখানে নাম দিবো সিও এম এম ইউ এনআইটি ওয়াই কমিউনিটি ক্রিয়েট মেনু এখানে আমরা একটা দেব হচ্ছে আমাদের যে ব্লক পেজ আছে সেটা ব্লক কি কমিউনিটির মধ্যে পড়ে নাকি জানি না তারপর ধরেন দিলাম কাস্টম লিঙ্ক এখানে দিলাম জয়েন ফেইসবুক এবং আমি যদি এখন আমার ফেসবুকে লগ করি এখান থেকে আমাদের যে প্রোকোটার গ্রুপ আছে প্রোকোটার গ্রুপের লোগো চেঞ্জ হয়ে গেছে কেন তো এই প্রোকোডার গ্রুপের কপি করে নিলাম এখান থেকে এবং এখানে গিয়ে লিঙ্কটা এখানে দিয়ে দিলাম তারপর অ্যাড টু মেনো তারপর আর কি লিঙ্ক হতে পারে আমাদের ফোরাম ফেসবুক হতে পারে তারপর আরেকটা হতে পারে এফ ও ওডাব্লু ফলো ফেসবুক ফেসবুক এখানে আমরা আমাদের যে প্রকোডারের ফেসবুক পেজ আছে সেটা দিতে পারি এটা এখানে দিয়ে দেই আপাতত পরে আমি এখানে ডিসকর্ডও অ্যাড করে দেবো হ্যাঁ তো কমিউনিটি হলো আর কি লাগে আমাদের কুইক লিঙ্ক কুইক কুইকলিঙ্কস আচ্ছা কুইক লিঙ্কের এখানে আমরা হচ্ছে এখান থেকে এই যে নিউজ লেটার সেকশনটা দিয়ে দেবো আর কি তাহলে আমার মনে হয় ভালো হবে তাই না তো এবার আমাদের এখানকার যা যা লাগতো আমরা প্রায় সবই পেয়ে গেছি এবার আমরা চলে যাব কোথায় এলিমেন্টর হেডার ফুটারে এখানে অ্যাড নিউতে প্রেস করবো এখানে আমরা যদি যাই লিখি ফুটার এখানে নামটা ইম্পর্টেন্ট না আপনি যে কোনো নাম দিতে পারেন সমস্যা নেই কিন্তু আপনি এখানে কী চুজ করছেন এটা ইম্পর্টেন্ট এই যে ট্যাম্পলেট টাইপের এখানে আমরা ফুটার চুজ করছি তাহলে এটা ফুটার হবে এন্টার ফুল সাইট তাহলে এটা ফুল সাইটে দেখাবে এবার এডিট উইথ এলিমেন্টর দিব তাহলে আমাদের ফুটার সেকশান হবে তো এখানে আমাদের চারটা সেকশান হবে ফ্লেক্স ওয়ান টু থ্রি ফোর ফার্স্ট সেকশানে আমার কী হবে ফার্স্ট সেকশানে হবে হচ্ছে আমার লোগো সাইট লোগো সেন্টার অ্যালাইন্ড হবে এটার কাস্টম সাইজ হবে টু টোয়েন্টি আমার মনে হচ্ছে বেশি দরকার নেই হ্যাঁ অ্যাপ্লাই অনেকেই ফুটারে ডিফারেন্ট লোগো ব্যবহার করে আমিও করতে পারি ঠিক নেই এমনও হতে পারে যে এটার যে ব্যাকগ্রাউন্ডটা তো হোয়াইট রেখেছে আমরা হয়তো ডার্কের মধ্যে একটা কিছু পছন্দ করেছি পরে পরে সেটাও দিতে পারি আপাতত লাইট মোডের মধ্যেই রাখি ওয়েবসাইটটা এরা একটা কাজ করেছে সেটা হচ্ছে এখানে যে সাবস্ক্রাইব এরিয়া দিয়েছে তো যে কারণে এরা এখানে সাবস্ক্রিপশান বা সাবস্ক্রাইব নিউজ লেটার এরকম কিছু এখানে ওরা দেয় নাই আর কি মূল ব্যাপারটা এই আচ্ছা তো এখন আমরা প্রথমে কী করবো লোগো দেব লোগো দিলাম এরপরে আমরা কী দিব এরপরে আমরা দেব সোশ্যাল সেকশন তো এখানে প্লাসে পেস করবো এখানে আমরা সার্চ করবো হচ্ছে এস ও সি আই সিআইএল সোশ্যাল আইকনস এটাকে এখানে দিয়ে দিলাম তো ফেসবুক ফেসবুকের এখানে আমাদের ফেসবুকের দিয়ে দিই তারপর টুইটারের এখানে আমরা টুইটারের আমার টুইটার প্রোফাইলের ইউআরএল দিয়ে দিই টুইটারে লগ ইন করা আছে না কি আমি জানি না আছি এখান থেকে আমি যদি প্রোফাইলে প্রেস করি তাহলে আমার প্রোফাইলের লিংক চলে আসবে আমরা এখানে প্রোফাইল ইউআরএল দিয়ে দিতে পারি ইউটিউবের এখানে ইউটিউবের লিংক দিতে পারি চ্যানেল নেম নেট পারমিশন আচ্ছা তারপর এখান থেকে আমরা ভিও ইউর চ্যানেলে যাব আসসালামু আলাইকুম এখান থেকে এই যে চ্যানেলের লিঙ্ক কপি করলাম এখানে দিয়ে দিলাম আপাতত তিনটাই থাকুক হ্যাঁ শেপ শেপের এখানে আমরা দিব স্কোয়ার স্কোয়ার দিব কিন্তু দেখেন ওরা কিন্তু ডিজাইনে একদম জাস্ট লোগোটা দিয়েছে তো এটাকে আমরা কিভাবে ম্যানেজ করব একটু পরেই দেখবেন আমি লেফট সাইড দিলাম এবার আমরা যাবো হচ্ছে স্টাইলে স্টাইলে যাওয়ার পরে যে অফিসিয়াল কালার এখানে আমরা দিব কাস্টম কালার তারপর প্রাইমারি কালার মানে হচ্ছে আপনার ব্যাকগ্রাউন্ডের কালার হ্যাঁ তো আপনি এই প্রাইমারি কালারের এখানে এই কালারে প্রেস করবেন এই চেয়ার অপাসিটিটা যখন বন্ধ করে দেবেন তখন আর আপনার এই কালারটা দেখা যাবে না ইজি পিজি এখানে প্রেস করবো এটা চুজ করবো দেখেন আমাদের অফিসিয়াল কালারে আমাদের লোগোটা চলে আসছে তো এই গেল আমাদের আইকন এবার আইকনটাকে যখন আপনি হোভার করবেন তখন কি হবে আমাদের স্পেসিং এটাকে আমরা জিরো করে দিতে পারি প্যাডিং আপনি বাড়াতে কমাতে চাইলে পারেন আমরা একটু বাড়িয়ে দিই হালকা করে এরকম এবার আমি একটা ব্যাপার চাচ্ছি সেটা হচ্ছে এটার কালারটা ডিফল্টভাবে থাকবে এই যে এক্সেন্ট কালার আমরা যখন হোভার করব তখন এটার কালারটা দেখবো আমরা এরকম আর কি তো হোভারের ক্ষেত্রে প্রাইমারি কালার হবে এটা দেখেন এরকম আর সেকেন্ডারি কালার হবে এটা এবার দেখেন সুন্দর না সুন্দর কন্টেন্টে যাব আমরা এটাকে সার্কেল করে দিব তাহলে দেখেন এরকম স্টাইলে যাব এবং আমরা এখানে দেখেন স্পেসিং আমরা এটার মাঝখানে একটু গ্যাপ দিয়ে দেবো তাহলে একটা আর একটা মাঝখানে একটু গ্যাপ থাকবে আর কি দেখেন এরকম হলো আচ্ছা তারপর এরপরে ওরা কি করেছে দেখেন এরপরে ওরা লিখেছে হচ্ছে অ্যাট দ্য রেট টোয়েন্টি টোয়েন্টি ওয়ান তারপর প্রকোডার পিটি প্রকোডার একাডেমি এখানে যাবো এখান থেকে হেডিং এটাকে ট্রাক করে এখানে দিয়ে দেব এখানে আমরা কী লিখব অ্যাট দ্য রেট টোয়েন্টি টোয়েন্টি ফোর প্রো কোটার অ্যাকাডেমি এবং এটা হবে এইচ এটা পিতে হবে স্টাইলে যাব টাইপোগ্রাফিতে যাবো ফন্ট ওয়েটটাকে আমরা সিক্স হান্ড্রেড বা কপিরাইট টেক্স সাধারণত এরকমই হয় আচ্ছা তারপর আর কিছু নাই এখানে যদিও এখানে আরও কিছু ইনফরমেশান দেওয়া যেত বাট ওরা রাখে নাই আমরা রাখবো না হেডিংয়ের এখান থেকে এটাকে আমরা চুজ করব। এটা হবে এইচ ফোর এবং এখানে আমরা ধরেন দিলাম হচ্ছে সিও ইউআর এসি এস কোর্সেস ব্যাস এবং স্টাইলে যাব এটার টাইপোগ্রাফি আমরা এখান থেকে আরেকটা টাইপোগ্রাফি চুজ করতে পারতাম আমরা এখান থেকে সেকেন্ডারি চুজ করি হ্যাঁ সেকেন্ডারি চুজ করে এখান থেকে এটার ওয়েট বোল্ড করে দেব বাট ফন্ট সাইজ করে দেব এখানে প্রেস করে এম ও এন টি এরকম ফন্ট সাইজ আমরা করে দেব টোয়েন্টি টেক্সট ট্রান্সফর্ম করে দেব আপার কেস কালার করে দেব হচ্ছে এটা এরকম রাখবো এরপর প্লাস এখান থেকে আমরা লিঙ্ক ন্যাভিগেশান মেনু হবে আর কি ন্যাভিগেশান মেনু এটাকে ড্রক করে এখানে দিয়ে দিব এবার লেআউট লেআউটের ক্ষেত্রে এটা হবে কি ভার্টিক্যাল এরপর এখানে আপনি অ্যারো দিতে পারেন প্লাস সাইন দিতে পারেন অ্যারোই থাকুক আচ্ছা তারপর এটা নান এটার কোনো আমাদের মোবাইল ভিউ দরকার নেই হ্যাঁ ব্রেক পয়েন্ট লাগবে না আমরা যাবো স্টাইলে স্টাইলে যাওয়ার পরে এই যে হরিজন্টাল প্যাডিং আপনি জিরো করে দিবেন ভার্টিক্যাল প্যাডিং কমিয়ে দিতে পারেন টাইপোগ্রাফির এখানে গিয়ে আমরা ফ্রন্ট সাইজটা জাস্ট সিক্স হান্ড্রেড করে দিব আর এই যে ফন্ট সাইজটা করে দিব হচ্ছে ফোরটিন তারপর এখানে আমার মনে হয় আর কিছু দরকার নেই আচ্ছা লাগবে আমরা যখন হোভার করবো তখন ওভারের কালার পরিবর্তন করতে হবে টেক্সচার কালার এটাই থাকুক হোভার যখন করবো তখন হোভারের কালার হবে এটা হুম তো আমাদের এটা রেডি হয়ে গেছে এবার খুব মজা আমরা জাস্ট এটাকে ডুপ্লিকেট করবো এখানে দিয়ে দেব এটাকে ডুপ্লিকেট করবো এখানে দিয়ে দেবো সরি এই যে ডুপ্লিকেট করে এই যে কোর্সেসের নিচে দিয়ে দেবো এখানে তো আমাদের পরের সেকশন কী ছিল পরের সেকশন ছিল কমিউনিটি তো এখানে সিও এম এম ইউ এনআইটি ওয়াই আর এখান থেকে আমরা জাস্ট মেনু হিসাবে কমিউনিটি মেনুটাকে চুজ করে দেব ও আচ্ছা কোর্সেসের এখানে কোর্সেস মেনু চুজ করে দেব ফাইন তারপর হচ্ছে প্লাস এখানে এখন আমরা এটাকে আগে পাবলিশ করে নিই এবার আমরা এখানে যাব এখান থেকে আমরা যাব ড্যাশবোর্ডে ড্যাশবোর্ড থেকে আমরা বিট ফর্ম ইনস্টল করেছি না ফর্মের মধ্যে আমরা হচ্ছে নিউজ লেটার হিসাবে সেট আপ করবো পরে এটাকে আমি মেইল চিম্পের সাথে কানেক্ট করে দেবো যার ফলে আমার যেটা সুবিধা হবে সেটা হচ্ছে আমি খুব সহজেই এটাকে অপটিমাইজ করতে পারবো আর কি তো এন্টারিউর ইমেল অ্যাড্রেস আর ফিল্ড এই দুইটাই থাকলো এখানে ফিল্ড অ্যাডমিন লেভেলটা কি হবে অ্যাডমিন লেভেল হবে হচ্ছে ইমেল অ্যাড্রেস বা জাস্ট ইমেল নাথিং মোর আর কিচ্ছু দরকার নাই এবার এখানে যাব এখানে যাওয়ার পরে এটাকে আমরা এই এটা চুজ করে দিই নো স্টাইল তারপর আপডেট আপডেট করার পর এবার আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে এই যে দেখেন পাবলিশে যখন প্রেস করবেন আপনাকে একটা শর্টকট দিয়ে দেবে আমরা ওই শর্টকটটা নিব এবং এখানে আমরা সার্চ করব আগে এখানে ডুপ্লিকেট করি এটাকে টাইটেলটা এটা এখানে দিয়ে দিই তারপর এখানে সার্চ করব কি এস এইচ ও আর শর্টকাট এই যে শর্টকটটা আমরা এখানে দিয়ে দিলাম বেস্ট আসছে সমস্যা নেই ব্রেক করছেই করতেই পারে এখানে আমরা হচ্ছে এদের মতো করে দিব যে স্টে আপ টু ডেট এটা লিখে দিব হ্যাঁ কমিউনিটির পরিবর্তে কী লিখব এস টি আপ টু ডেট ফাইন পাবলিশ এবার আমরা যদি আমাদের ওয়েবসাইট টাকে একবার দেখতে চাই কেমন হচ্ছে আমরা এখানে যাই যদি লিখি এখন procoderacademy.com দেখেন এই হচ্ছে আমাদের হেডার সেকশন এই হচ্ছে আমাদের ফুটার সেকশন এখানে এটা হচ্ছে আমাদের এরিয়া তো এখানে আমাদের হালকা কিছু প্যাডিং আছে এবং আরও কিছু ঘটনা আছে যেগুলো আই থিঙ্ক আমরা ফিক্স করতে পারি এবং এই যে সেকশনটা এটা এখানে দিয়েছে আসলে এটা আমার কাছে ভালো লাগছে না তো এভাবেই আপনি যখন ডিজাইন করবেন আপনি এরকম অনেক কিছু দেখবেন যে আপনি কোনো একটা ডিজাইন থেকে একটা আইডিয়া নিচ্ছেন পরে আপনার ওই আইডিয়াটা ভালো লাগছে না আপনি বাদ ওই আইডিয়াটা বাদ কি আপনি বাদ না তারপর আমরা এখানে প্লাস দিব এখানে একটা ডিভাইডার দেই ডিআইভি ডিভাইডার এটাকে আমরা এখানে দিয়ে দিতে পারি এবং ডিভাইডারের কালারটা আমরা এখান থেকে স্টাইল করে এখান থেকে ডিভাইডারের যে কালার এটা এরকম অ্যাকসেন্ট এর না আমরা এই টাইপের একটা কালার দিব আর কি তারপর গ্যাপটা জিরো করে দেব তারপর আমাদের এই যে সেকশানটা এই সেকশানটাকে ধরে অ্যাডভান্সে যাব এটার প্যাডিং টপ করে দেবো হচ্ছে বিশ পিক আর প্যাডিং বটম করে দেব তিরিশ এই সেকশানের অ্যাডভান্সে যাব এবং এটার প্যাডিং টপ করে দেব চল্লিশ ওকে এরকম হল হ্যাঁ তারপর এখানে এটাকে আমরা ডুপ্লিকেট করি এখানে আমরা বললাম যে এফ ও এল এল ও ডব্লু ফলো এফ ও এল এল ও ডব্লু আস এবং আমাদের এই যে সোশ্যাল আইকন আছে এটাকে ড্রাগ করে এখানে দিয়ে দিলাম তারপর এটাকে সিলেক্ট করে অ্যাডভান্সে যাব এখানে যাব মার্জিন বটম করে দিব বিশ পিক্সেল একটু গ্যাপ থাকুক মাঝখানে এরপর এই যে সেকশানটা এটার লেআউট দেখেন টোয়েন্টি ফাইভ পার্সেন্ট আমরা এটাকে করে দিব হচ্ছে টোয়েন্টি পার্সেন্ট এটাকে ধরলাম এটাকেও আমরা করে দিব টোয়েন্টি পার্সেন্ট তাহলে দেখেন আমার দশ পার্সেন্ট এক্সট্রা হয়ে গেছে তাহলে এটা হবে কত থার্টি ফাইভ পার্সেন্ট এবং আমার মনে হয় এটাকেও টোয়েন্টি পার্সেন্ট করা যেত আচ্ছা সমস্যা নেই থাকুক এবার পাবলিশ করি এবং এবার যদি আমরা আমাদের ওয়েবসাইটটাকে একবার রিলোড দেই দেখেন ফার বেটার রাইট তো স্টে আপ টু ডেট আমার মনে হয় উপরে দিয়ে ফলোয়ার্সটা নিচে দিলে ভালো হয় তাই না এটাকে ড্রাক করে এখানে দিয়ে দিলাম এটাকে ড্রাক করে এখানে দিয়ে দিলাম তাহলে আবার এটাতে যে আমরা মার্জিন বটন দিয়েছি এটা বাদ এটার মধ্যে শর্ট কোড যেটা দিয়েছি এই শর্ট কোডের মধ্যে আমরা মার্জিন বটন দিয়ে দিব বিশ পাবলিশ হ্যাঁ অনেক ভালো লাগছে এবার এখানে আমাদের এই যে বাটন আমরা যে স্টাইল করেছি এগুলাতে দেখেন অনেক কিছুতে অনেক সমস্যা আছে আমরা এগুলা প্রত্যেকটা জিনিস একটা একটা করে ফিক্স করব কোনোটা নিয়েই কোনো প্যারা নেই আপাতত তো এখন এখানে দেখেন আমাদের এখানে কিছু টেক্সট থাকবে প্রকোডার একাডেমি সম্পর্কে যেটা আমরা পরে দেব আপাতত আমরা একটা কাজ করতে পারি এখানে আমরা যে চ্যাট জিপিটিতে গিয়েছি আমি কি চ্যাট জিপিটি অফ করে দিয়েছি নাকি জ্যামেইনি করে দিলেও সমস্যা নেই আমার কাছে হিস্ট্রি আছে এখান থেকে এখানে তো এখানে এলিভেটি ইউর ফিউচার অনলাইন কোর্স ফর এভরি ওয়ান এখানে আমি বলি যে ডব্লিউ আর রাইট এ অ্যাবাউট সেকশন ফর দ্য সাইট সেকশন বানানোর ভুল আচ্ছা এইটুকু টেক্সট কপি করে দিয়ে দিই এগুলো প্রত্যেকটা জিনিস আমি পরে বসে ধীরে সুস্থে টেক্সট এগুলো এডিট করবো আপাতত আমার মনে হয় এগুলো নিয়ে তো প্যানিক হওয়ার কিচ্ছু নেই তো দিলাম ফাইন তো আমাদের হেডার এবং ফুটার সেকশন রেডি এবার আমরা হোম পেজে কাজ শুরু করব তো এক্সিট টু ওয়ার্ড প্লেস অ্যাপিয়ারেন্স থেকে আমরা যে সেটিং থেকে রিডিং ঠিক করেছি এটা কি সেটিং হয়েছে আচ্ছা সেভ করি একবার পেজেসে যাবো অল পেজেস হোম পেজে যাবো এডিটুইথ এলিমেন্টর করবো ওকে তো এখানে আসলাম এই যে আমরা বাটনটা নিলাম আমাদের এই বাটনটা ডিফল্ট বাটন আমরা যে নিলাম এটা এখানে কাজ করে নেই কেন করে নেই আমরা একটু দেখতে পারি তাই না এখানে আমরা যদি গ্রেডিয়ান্ট দিই তো সে গ্রেডিয়ান্ট পায় কিন্তু আমরা যদি এখানে ব্যাকগ্রাউন্ড কালার দিই তাহলে সে পায় না এখানে আমরা যখন কালার দিচ্ছি তখন এই যে বাটন এই বাটনের কালার পরিবর্তন হচ্ছে এখানে আমরা প্যাডিং দিব বারো পিক্সেল আর এখানে রাইটের দিব হচ্ছে থার্টি বটম লেফটেও দিব থার্টি ওকে সেফ আচ্ছা এখানে একটুখানি মার্জিন নিয়ে ঝামেলা হচ্ছে আমরা এটা ফিক্স করতে পারি তো বিটফোমের এখানে গেলে এখানে দেখেন এদের আমার কিন্তু কোনো স্টাইলিংই নেই তাই না তো এই যে অ্যাকসেন্ট কালার এই অ্যাকসেন্ট কালারটা আমরা দিতে পারি আমরা এখান থেকে এই যে কালারটা এই কালারটা কপি করে নিই এবং এখানে আমরা ওই অ্যাকসেন্ট কালারটা পেস্ট করে দিতে পারি তারপর ফন্ট সাইজ আর বাকি যা আছে যেভাবে আছে সেভাবেই থাকুক আপডেট করলাম এরপর আমরা যদি ব্যাক করি এখান থেকে অ্যাপিয়ারেন্স থেকে আমরা যদি এখন এলিমেন্টের হেডের ফুটারে যাই এবং এডিট উইথ এলিমেন্টের করে ফুটারটাকে ওপেন করি এটা ওপেন করার পর আপনি দেখেন এই যে বিট ফর্ম যেটা আছে এটার এখানে এসে এটার এটা ক্লোজ করে দিলাম এবং লেফটে আমরা যদি লেফট না সরি মার্জিন লেফট মার্জিন লেফট আমরা যদি মাইনাস পনেরো পিক্সেল করে দিই তাহলে এখানে আপনার কাছে মনে হচ্ছে হয়তো একটু সরে গেছে কিন্তু আপনি দেখেন আপনার ওয়েবসাইটে এটা ঠিকভাবে দেখাবে দেখেন পারফেক্ট আমার মনে হয় আর একটু দশ পিক্সেল করে দিতে পারি দশ আর এই যে সেকশানটা এই সেকশানে স্টাইলে আসার পরে আমরা এটার স্পেসিং যে এইট পিক্সেল দিয়েছি যে কারণে এখানে এরকম হচ্ছে আচ্ছা প্রত্যেকটা আইটেমের মাঝখানের গ্যাপ কি স্পেসিং আমরা এটাকে দেখি এটাকে বন্ধ করে দিয়ে এখান থেকে আমরা যদি রোগ অ্যাপ বাড়াই রোগ অ্যাপ না কনটেন্ট ঠিক আছে আমরা এখানে স্পেসিং ধরেন দশ দিলাম আর এখানে মার্জিন আমরা মাইনাস টেন করে দিই এটা হবে বিশ পিক্সেল বটম আর এটা হবে মাইনাস টেন ব্যাস এবার পাবলিশ করি এবার এখানে রিলোড করি আই থিঙ্ক এবার এটা ফার বেটার রাইট এখানে আরেকটা ছোট্ট সমস্যা সেটা হচ্ছে এই যে আইকনটা এটার মধ্যে আমরা একটু মার্জিন বটম কমিয়ে দিতে পারি দশ পিক্সেল তাহলে আমার মনে হয় আরেকটু ভালো লাগবে দেখতে হুম এটা এখন আরও ভালো লাগছে আচ্ছা তো তাহলে আমাদের মোটামুটি হেডার এবং ফুটার এরিয়া ডান এবার আমরা আবার এখানে যাব এখানে যাওয়ার পর এবার আমরা ব্যাক করি আচ্ছা এটা সেভ করতে হবে তাই না আমরা সেভ করি নেই সেভ করি নাই দেখে এটা চলে গেছে ভাই কোনো কথা হইলো বলেন তো রিলোড দেই রিলোড আচ্ছা এবার আমরা হচ্ছে এই যে বাটনটা এই বাটনটা আমাদের দরকার নেই আমরা এটা ডিলিট করে দিতে পারি এখান থেকে বা ফুল সেকশনটাকে ডিলিট করে দিতে পারি প্রথমে আমরা ফ্লেক্স বক্স নিয়ে দুইটা এরিয়া নিব এরকম লেফট সাইড এবং রাইট সাইড তারপর আমরা যদি এখানে যাই একদম প্রথম এটা এখানে দেখেন ইউর ই লার্নিং প্ল্যাট পার্টনার টেক্সট আছে একটা তারপরে আছে হচ্ছে ইউ লার্ন বেটার হোয়েন উই আর টুগেদার আচ্ছা এখানে একটা কাজ করি সেটা হচ্ছে আমি একটু আমার এসএসডিটা ওপেন করি আমার এসএসডি পাই নেই আমি আমার ইউটিউব ভিডিওর একটা থামলিল ওপেন করি হ্যাঁ থামনিল ওপেন করার পর আমি চাচ্ছি হচ্ছে জাস্ট এই ইমেজটুকু আমি রাখবো আর কি তো আমি এখানে প্রেস করব আমি হচ্ছে এই যে ইমেজটা অল্টার প্রেস করে এখানে প্রেস করলে আপনার ব্যাকগ্রাউন্ড ক্লিয়ার হয়ে যাবে ইমেজ থেকে যাবো ট্রিম ওকে ক্রপ করি এতটুকু ফাইন এবার কন্ট্রোল অল্টার শিফট এস সেভ করবো এস জে পি জি পিএনজিতে সেভ করবো দেখেন চারশো তেত্রিশ কিলো হয়েছে সাইজ আমি এখানে বললাম আলি সেফ এবার এই উইন্ডোটা কেটে দিতে পারি এটার দরকার নেই এটা থাকুক এটাতে কি আছে এটাও আর দরকার নেই এবার আমরা চলে যাব আমাদের এখানে এখান থেকে আমরা চলে যাব অপটিমাইজ আবার প্রতিবার যখনই ইমেজ আপলোড করবেন একটু ইমেজগুলো অপটিমাইজ করে নেবেন আপনার ইমেজ যত অপটিমাইজড হবে আপনার ওয়েবসাইটটা তত দ্রুত লোড হবে হুম তো দেখেন সেভেন্টি ডান এবার আমি যদি ডিলিট ডাউনলোড সেভ করি সাইজ হইছে একশো নয় আগে ছিল কত অনেক না ছয়শো কাছাকাছি ছিল মনে হয় মনে নেই তো এখানে পেস করলাম ইমেজটাকে ড্রাক করে এখানে দিয়ে দিলাম চুজ ইমেজে গেলাম আপলোড ইমেজ এখান থেকে এই ইমেজটা এখানে দিয়ে দিলাম আচ্ছা এবার এখানে আপনি দেখেন এখানে হচ্ছে কি ইউর ই লার্নিং পার্টনার তাই তো তো আমরা এখানে লিখে দেব একটা টাইটেল যেটা হবে হচ্ছে এইচ ফোর আমরা এখানে একটা ইমোজ দিতে পারি যেটা দিলাম ধরেন এরকম কোড এই ইমোজিটা দিয়ে বললাম ইওর ই লার্নিং পি আর টি আর আচ্ছা পার্টনার তারপর আবার প্লাস হেডিং এবার এটা এইচ টুই হবে এটার মধ্যে কি হবে ইউ লার্ন বেটার হেন ইউ আর হেন উই আর টুগেদার্স ইউ লার্ন বি ই টি টি আর হেন উই আর টুগেদার্স ওকে টুগেদার বানান ভুল তারপর টেক হাই কোয়ালিটি অনলাইন কোর্সেস ফ্রম দ্য বেস্ট অনলাইন ইন্সট্রাক্টারস অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড অ্যান্ড ডেভেলপ ইউ স্কিল আচ্ছা এখানে আমরা চ্যাট জিপিটিতে যে টেক্সটটা পেয়েছিলাম সেটা কপি করে নেই এখানে প্লাসে প্রেস করে টেক্সট এডিটরে প্রেস করে এখানে দিলাম এবং পেস্ট ফাইন এবার আমরা এখানে একটা বাটন দিব এই বাটনটা তো এটাকে এখানে নিচে দিয়ে দেবো এখানে তো আমাদের আর কিছু নাই তাই না দেখেন অনেকগুলো ফ্রি ফ্রি স্পেস চলে আসছে যে কারণে এরকম হয়েছে আচ্ছা এবার আমরা এই ফুল এরিয়াটাকে সিলেক্ট করে এটাকে আমরা যদি এখানে প্রেস করে দিই তাহলে দেখবেন সব এলিমেন্ট সেন্টারে চলে যাবে জাস্টিফাইড আইটেম সেন্টার এবার এখানে দেখেন ফ্রন্টও একটা বোল্ড কালারটা একটু ভাইব্রেন্ট আমরা কি ওই কালারটা নিয়েছিলাম আমার মনে পড়ে না যাই হোক আমরা দেখি সমস্যা নেই এখানে আমরা কালার হিসাবে এই যে হ্যাঁ নিয়েছি কিন্তু এটা বেশি ব্রাইট এত ব্রাইট কালার ভালো না আমরা একটু ব্রাইটের মধ্যে একটু ডার্ক হ্যাঁ যে সুন্দরের মধ্যে গর্জিয়াস করতেছি আর কি তারপর এখানে ফোন সাইজ সিক্স হান্ড্রেড এনাফ এখানে মার্জিন বটম অবশ্যই কমাতে হবে মাইনাসে দশ পিকজাল এরপর এটা এটা স্টাইলিংয়ে যাবো এখান থেকে আমরা টাইপোগ্রাফিতে যাই সেকেন্ডারি চুজ করবো বাট আমরা এখানে এটা কাস্টমাইজ করে এটাকে করে দেব ফিফটি ফাইভ ওয়েট করে দেব সেভেন হান্ড্রেড 900 নাইন হান্ড্রেড নাইন হান্ড্রেড ফিফটি করে দিই বাপরে ফিফটি তারপর এটার কালারটা আমরা করে দেবো টেক্সট কালার হুম ভালো লাগবে দেখতে এটা এরকমই থাকবে এই বাটনটাকে আমরা স্টাইল করব তো বাটনের এখানে আমরা দিব হচ্ছে এখানে দেখেন কি লেখা আছে গেট স্টার্টেড হ্যাঁ তো আমরা এখানে লিখে দিব কি গেট এস টি এ আর টি ইডি স্টার্টেড এখান থেকে আমরা এক্সিট উইথ ওয়াটপ্রেস করি ফুটার পেজে এবং আমরা হচ্ছে একটু পেজেস পেজে যাই সেখান থেকে আমরা একটু এখানে কোর্সেস পেজ একটা থাকার কথা ফ্রম টিউটোরিয়াল এম এস তো আমরা একটু কোর্সেস পেজে যাই এখানে আমাদের যেহেতু কোনো কোর্স নাই যে কারণে এটা এরকম ব্ল্যাঙ্ক হয়ে আছে তো আমরা একটা কাজ করি দেখি এখানে আমরা যে কোর্সেস লিখেছিলাম সিও ইউ আর এস ইএস লিখিত আচ্ছা এই পেজটাই আপাতত আমরা নিয়ে নিই এটাকে আমরা এখানে দিয়ে দিই আমরা যখনই কোর্স অ্যাড করবো তখনই এটা এখানে চলে আসবে আমরা একটু পরে অ্যাড করব একটু পরে অ্যাড করতে হবে আদারওয়াইজ আমরা সামনে যেতে পারবো না আর কি তো এখানে আইকনের এখানে আমরা একটা আইকন দিব কি আইকন অ্যারো এ আর অ্যারো আইকন হিসাবে আমরা দিতে পারি হচ্ছে এই আইকনটা এটা বেশি ভালো লাগতেছে মনে হয় তারপর এটার পজিশন হবে এরকম এবার স্টাইলে যাই স্টাইলে যাওয়ার পরে টাইপোগ্রাফি টাইপোগ্রাফি এখান থেকে আমরা হচ্ছে প্রাইমারি যে টাইপোগ্রাফি এটা চুজ করে দিলাম তারপর আমরা এখান থেকে ফন্ট করে দিব সেমি বোল্ড এনাফ টেক্সট ট্রান্সফর্ম আপার কেস দরকার নেই এরকমই সুন্দর লাগছে তারপর আমরা ব্যাকগ্রাউন্ডের এখানে ব্যাকগ্রাউন্ডের যে কালার সেই কালারটা আমরা করে দিব এই কালারটা এবার আমরা যাব প্যাডিং প্যাডিংয়ে যাওয়ার পরে আমরা বললাম যে বারো পিক্সেলের একটা প্যাডিং হবে বাট লেফট অ্যান্ড রাইটে প্যাডিং হবে থার্টি এরকম অনেক ভালো তাই না এখানে যাওয়ার পরে এটার মার্জিন বটমটাও আমরা কমিয়ে মাইনাস করে দিই মাইনাস দশ এনাফ এটার মধ্যে লাইন হাইট রিলেটেড কোনো ইস্যু আছে কি না আই থিঙ্ক হ্যাঁ এরকম হলো এনআফ আচ্ছা এখানে দেখেন এই যে বেটার এবং টুগেদার আমি চাই এই দুইটা টেক্সটের স্টাইলিংটা একটু পরিবর্তন করতে হ্যাঁ তো এটা করার জন্য আমরা যেটা করবো আমরা অ্যাডভান্সে চলে যাবো এখানে যে আমরা লিখলাম হিরো টিআইটিএলই টাইটেল এই নামে আমরা একটা আইডি নিলাম এবং এটাকে কপি করে পাবলিশ করলাম এলিমেন্টের ফ্রি ভার্সনে কিন্তু আপনি কাস্টম সিএসএস লিখতে পারবেন না কিন্তু আপনার থিমে আপনি লিখতে পারবেন তো আপনি চলে যাবেন অ্যাডভান্সে অ্যাপিয়ারেন্স এখানে দেখেন আপনি চলে যাবেন থিমে না কাস্টমাইজে আপনি যাবেন কাস্টমাইজে গেলে এখানে একটা অপশান আছে দেখেন অ্যাডিশনাল সিএসএস এখানে আপনি আপনার সিএসএস লিখতে পারবেন তো এখানে আমরা যদি সিএসএস লিখি হ্যাশ হ্যাশ দিয়ে আমরা আমাদের আইডিটার নাম দিব এরপরে বলবো স্প্যান এই স্প্যানের ভেতরে আমাদের যদি কোনো টেক্সট হয় সেটার কালার হবে কী কালার সেটার কালার হবে এই কালার পাবলিশ এবার আমরা এখানে আসলাম এখানে চলে আসলাম কন্টেন্টে চলে গেলাম এবারে যে বেটার এই অংশটুকুকে আমরা কন্ট্রোল এক্স করে কেটে নেব এখানে আমরা লিখব কি এন স্প্যান ট্যাগ দিব এখানে দিয়ে স্প্যান ক্লোজ তারপর এর ভিতরে আমরা টেক্স দিলেই দেখেন এটার কালার আচ্ছা আমরা এই পেজটা যেহেতু সেভ করি এই যে কারণে এটা আসে নাই আর এই যে টুগেদার এটাকে কেটে নিব এখানেও সেম একটা স্পেস span span তারপর টেক্সট span ক্লোজ অ্যাঙ্গেল ব্র্যাকেট পাবলিশ এবার আমরা যদি পেজটাকে একবার রিলোড দিই আমরা এখানে এটা সেভ করেছি এটা সেভ হয় নাই সমস্যা নেই কোনো কারণে এটা কাজ করছে না এটাকে আমরা এখান থেকে কেটে পাবলিশ করি এখানে চলে আসি এখানে প্লাস দিব এখানে লিখবো এইচটিএমএল কত কাজ করবে আরও ভালো বলবে হ্যাঁ এখানে দেই এখানে এস টি ওয়াই এল আচ্ছা আগে লেফট অ্যাঙ্গেল ব্র্যাকেট দিয়ে স্টাইল লিখতে হবে তারপর রাইট অ্যাঙ্গেল ব্র্যাকেট এর ভেতরে আমরা আমাদের টেক্সটটা দিয়ে দিব হিরো টাইটেলস প্যান পাবলিশ কিন্তু এটা পাচ্ছে না কেন কী ভুল করেছি আমি নিজেই জানি না এখান থেকে এটা আমাদের আইডি ছিল তাই না এইচ টু তো হিরো টাইটেল আইডি এখানে কন্টেন্ট হিরো টাইটেল প্যান এস পি এন আচ্ছা আমরা একটু চেক করে দেখি কেন পাচ্ছে না ইন্সপেক্ট ইলিমেন্ট হিরো টাইটেল প্যান ও আচ্ছা আমরা কি সিএসএস ভুল লিখছি নাকি কালারের পরে কি কলন্দি নেই হ্যাভি ভাই ভাই মাথা তো মনে হয় কি গ্যাসে নাকি আমার হুম আমি তো ভাবি যে এটা কাস্টমাইজেই পাওয়ার কথা পায় নাই কেন আপনি বলবেন না আপনি কমেন্ট করবেন না যে ভাই আপনি তো ভুল করতেছেন ওটা একটু ঠিক করেন তাইলেই তো হয়তো আপনি কমেন্ট করার নেই দেখেই তো এই প্রবলেম হয়েছে আপনার দোষ ভিডিওতে এখন একটা লাইক করেন এবং সাবস্ক্রাইব করে বেল বাটনে প্রেস করে রাখেন তাহলে এরকম মানে হার্ডকোর ভিডিও আরও অনেক দেখবেন আর কি এবার আমরা যাব হোভারে হোভারের টেক্সটের কালারটা দিব অ্যাকসেন্ট কালার আর ব্যাকগ্রাউন্ডের কালার দিব টেক্সট কালার এরকম ফাইন পাবলিশ তো এই ডিজাইনে এখানে দেখেন এরা সুন্দর একটা ব্যাকগ্রাউন্ড দিয়েছে হ্যাঁ একটা ছোট্ট স্টেক্স দিয়েছে আমরা কিন্তু চাইলে এরকম দিতে পারতাম এবং এরকম দিলে আমাদের ইমেজের সাইজ আরও অনেক কমে যেত এই যে ছোট্ট একটা বক্স এরকম একটা বক্সও আমরা কিন্তু দিতে পারি কিন্তু আমাদের যেহেতু এখন স্টুডেন্ট সেরকম নাই আমাদের পোকরা একাডেমি পুরাপুরি খালি সে কারণে আমরা এখানে আর সেরকম কিছু দিব না এরপরে আমরা এখানে একটা ছোট্ট এরকম ওয়েলকাম সেকশান দিব হ্যাঁ তো আমি এখানে জ্যামিনিকে বলি যে জেনারেট এ ওয়েলকাম পিকচার ফর দ্য সাইট আচ্ছা ওই ইমেজ জেনারেট করছে আমাকে বসে বসে দেখতে হবে না হলে আবার অ্যাকাউন্ট ব্লক হয়ে যেতে পারে মানে সরি অ্যাকাউন্ট ব্লক মানে হচ্ছে যে ইমেজটা জেনারেট কী বললো ইফ ইউ আর স্টিল লার্নিং হাউ টু জেনারেট সার্টেন কাইন্ডস অফ ইমেজ সো আই মাইড নট এব টু ক্রিয়েট এক্সাক্টলি হোয়াট ইয়ার লুকিং ফর বা বা ভালোই ঢং করে তো এই হচ্ছে এআই হ্যাঁ আপনারা যারা মনে করেন এআই সব কাজ করে ফেলবে তাদের অবস্থা দেখেন আমরা এখানে গেলাম চ্যাট জিপিটিতে বলি ভাই তুমি একটা এক্সট্রিম এক্সাইটেড লোগো বানাইছো এবার একটা ইমেজ বানাই দাও দেখি চ্যাট জিপিটি কী করে এই ইমেজ বানানো নিয়ে কোনো সমস্যা নেই আমাদের কাছে অনেক অপশান আছে এখানে ইমেজ বসানোর জাস্ট একটু দেখি এই প্ল্যাটফর্মগুলো কী ইমেজ দেয় ওরে প্রকা একাডেমি একটু ইমেজ যারা এই ইমেজের মধ্যে কোনো কনসিস্টেন্সি আছে দেখেন তো ভুলে ভুলে এই লোগো বানাইছে ভুলে বুঝছেন আচ্ছা আমরা চলে যাব হচ্ছে টুলসে টুলস থেকে চলে যাব আন্ড্র সার্চ এখানে আমরা আমাদের যে কালার আছে থিম কালার সেম কালারটা দিয়ে দিব যেমন এই যে কালারটা এখানে আমরা যদি ওই কালারটা দিয়ে দিই তাহলে আমাদের যত ডিজাইন আছে সব এরকম হবে এবার আমরা সার্চ করবো কি ওয়েলকাম তো দেখেন এখানে অনেক ওয়েলকাম আছে আমরা এডুকেশন লিখে সার্জে দেখিত ইডি ইউ সি এ আই ওয়ান বইয়ের উপর দাঁড়ায় আছে হইলো না তো কিছু তাই না এটা ডাউনলোড এস পিএনজি পিকজেল তারপর এখান থেকে আপলোড ফাইল ডাউনলোড ফোল্ডারে গিয়ে এই ইমেজটা আনরোল এই ইমেজটাকে আমরা আবার দেখেন আগের ইমেজ ছিল বিয়াল্লিশ কিলো এখন মনে হয় বিশ কিলো হ্যাঁ দেখেন আন্র কি করে তাই না অনেক পাওয়ারফুল এবার এখানে সিলেক্ট করে অ্যাডভান্সে যাব প্যাডিংয়ে যাব এখান থেকে আমরা টপে করে দিব থার্টি বটম করে দিব থার্টি এবার আমরা পরের সেকশানে যাব এটাও দুই এরিয়ার সেকশন একটা কাজ করতে পারি তাই না এটাকে ডুপ্লিকেট করি ডুপ্লিকেট করার পর এই সেকশানটাকে জাস্ট এই পাশে দিয়ে দিই এই ইমেজটাকে আমরা ইনস্টল প্লাগ করি তাহলে আমাদের যে ইমেজগুলো থাকবে এলিমেন্টর থেকে অপটিমাইজ করে দেবে অ্যাক্টিভ প্লাগ এবং ইমেজগুলো ওয়েবপিতে কনভার্ট করে ফেলবে আর কি যে কারণে ওয়েবসাইট আরও দ্রুত লোড হবে আচ্ছা তারপর এখানে আমরা চুজ ফাইল আপলোড ফাইল চুজ ফাইল এখান থেকে আমাদের মিনিফাইডটা এটা চুজ করব এখানে এটা চলে আসছে নাইস তার আগে আমাদের একটু কাজ ছিল ব্যাড সেটা হচ্ছে আমি ওইটুকু অংশকে অপটিমাইজ করে নিই ফরটি সিক্সটি টপ সিক্সটি বটম পাবলিশ আমরা আগে এইটুকু অংশকে রেসপন্সিভ করে নিই ট্যাবলেট ভিউ আই থিঙ্ক গুড নট গুড এই টাইটেলটা বেশি বড়ো টাইপোগ্রাফি এটাকে করে দিব থার্টি ফাইভ ঠিক আছে দেখেন এই যে এরিয়া এটাকেও চেঞ্জ করতে হবে তাই না জন্য একবার আপনি যদি একটু রেসপন্সিভ করে নেন পরে আপনি যখন সেম আইটেম ডুপ্লিকেট করবেন আপনার কম হবে পাবলিশ মোবাইল ভিউ মোবাইল ভিউতে গেলে আমরা যেটা চাই সেটা এটা না মোবাইল ভিউতে গেলে এই ইমেজের জন্য অ্যাডভান্সে যাব রেসপন্সিভে যাব কই এই যে এটাকে আমি কি বলবো হাইড অন মোবাইল তারপর পাবলিশ ডেস্কটপ ভিউতে যাব ইমেজটাকে ডুপ্লিকেট এটাকে এখানে দিয়ে দেব সরি এই ইমেজের জন্য রেসপন্সিভে যাব এবং এটাকে হাইডন মোবাইল করব ডেস্কটপ এবং ট্যাবলেট দুই জায়গাতে এটা থাকবে না এবার আমরা যদি এখানে যাই এটাকে একবার রিলোড দিই আপনি দেখেন এখানে কোনো সমস্যা নেই ভাই রে এমনি তো ইউজই করা যাবে না মনে হতে কম্পিউটারটা একবার রিস্টার্ট দিতে হবে ভাই আচ্ছা এটা এখান থেকে কাজ করতেছে না এখন রেজিস্টার দিয়ে ইচ্ছা করতেছে না পিসি যারা বলেন ম্যাকে কোনো বাঘ নেই তারা একটু দেখেন কী লেভেলের বাঘ হয় আরে ভাই কোনো কারসানা আমি ঘুরাইতে পারতেছি না কী আসব এখানে দেখেন মোবাইল ভিউতে আমাদের এটা ঠিক আছে কিন্তু আমরা যখন ট্যাবলেট ভিউতে যাবো সব জায়গাতে এটা এরকম থাকবে কিন্তু মোবাইল ভিউতে গেলে আমাদের ইমেজটা উপরে চলে আসবে হ্যাঁ এটাই হয়েছে মূল ব্যাপার তো এখন আমাদের এই এরিয়ার শেষ কাজ এবার এখানে গেলাম এখানে যাওয়ার পর আমাদের এখানে কাজ কি এখানে কাজ হচ্ছে এখানে দেখেন ওয়েলকাম টু প্রো অ্যাকাডেমি তো এখানে আমরা কি লিখবো এখানে আমরা লিখব ওয়েলকাম টু প্রো একাডেমি আমরা এভাবে না লিখে এভাবে লিখি প্রো কোডার একাডেমি এবং কিছু টেক্সট থাকলেও এখানে গেট স্টার্টারের পরিবর্তে থাকবে হচ্ছে ধরেন লার্ন মোর হ্যাঁ ব্যাস দুইটা সেকশান ডান থার্ড সেকশান থার্ড সেকশানে এসে আমরা এত কথাবার্তা না বলে এখানে আমাদের কোর্সের ইনফরমেশানটা দিয়ে দিবো তো এখান থেকে এটা চুজ করলাম এটা চুজ করার পর এখানে এটাতে এখানে ক্লিক করলাম অ্যাডভান্সে গেলাম প্যাডিং টপ সিক্সটি করে দিলাম প্যাডিং বটম টোয়েন্টি করে দিলাম এরিয়াটাকে ডুপ্লিকেট করলাম আচ্ছা আমরা কি টাইটেল এই যে হিরো এরিয়ার এই টাইটেলটাকে অপটিমাইজ করেছিলাম আই থিঙ্ক করি নাই নাকি এটাকে রেসপন্সিভ করা হয়নি ওটা থার্টি ফাইভ হবে না এটা থার্টি আই থিংক এনাফ এবার এখানে এটার ক্ষেত্রে এটাকেও করে দিব কত টোয়েন্টি ফাইভ আচ্ছা এটার জন্য তো আমার একটা আমরা একটা টাইপোগ্রাফি নিয়েছিলাম তাই না সেকেন্ডারি সেকেন্ডারি চুজ করলেই হতো সেকেন্ডারি চুজ করে ফন্ট টুয়েট সেভেন হান্ড্রেড প্লাস ফ সাইজ হবে টোয়েন্টি ফাইভ টেক্সটাই লাইন সেন্টার এই যে এই সেকশানে আমাদের এইচডিএমএলটা দরকার নেই ডিলিট এটার মধ্যে ডেফিনেটলি আইডিটা নাই হ্যাঁ ঠিক আছে এবার পাবলিশ ডেস্কটপ ভিউ এটাকে ধরলাম ধরার পর এটা টেক্সটাইলেন হবে সেন্টার টাইপোগ্রাফিতে যায় ফন্টোয়েট বোল্ড ফন্ট সাইজ থার্টি ফাইভ পিক্সেল এভরিথিং ইজ গুড এখানে আমরা লিখব কি এল ও আর ই এক্সপ্লোর সিও ইউ আর এসিএস কোর্সেস বা জাস্ট কোর্সেস থাকুক এটা এইচ থ্রি হবে এটাও এইচ থ্রি হবে এক ওয়েবসাইটে এতগুলো এইচ টু হয় না পাবলিশ আমরা এই লাইনটাকে ডুপ্লিকেট করতে পারতাম এটাকে এটার নিচে দিতে পারতাম এটাকে টেক্সট লাইন সেন্টার বলতে পারতাম কন্টেন্টের মধ্যে বলতে পারতাম যে ই ই এক্সপ্লোর সিও ইউ আর এসিএস কোর্সেস ফাইন এটাকে ধরতে পারতাম অ্যাডভান্সে যেতে পারতাম এখানে এসে বটম আমরা একটু কমিয়ে এতটুকু করে দিই পাবলিশ এবার আমরা চাচ্ছি এখানে হচ্ছে আমাদের কোর্সগুলো দেখাবো হ্যাঁ তো এটা আমরা কিভাবে করব দেখি প্রথমত আমাদের তো কোর্স লাগবে তার আগে আমাদের ও কমার্স লাগবে তার আগে আরও অনেক কিছু লাগবে তো আমরা এখানে আসলাম এখানে আসার পরে অ্যাডিওর প্রোডাক্ট আপনাকে একটা প্রোডাক্ট তৈরি করতে হবে আমাদের এটা কী ধরনের প্রোডাক্ট হবে আমাদের এটা হবে হচ্ছে ফিজিক্যাল প্রোডাক্ট ডিজিটাল প্রোডাক্ট হ্যাঁ তো এখানে আপনার একটা প্রোডাক্টের নাম হবে আমাদের প্রোডাক্টের নাম কী হবে ধরেন ওয়েব ফ্লো মাস্টার ক্লাস ওয়ান ওয়ান হোয়াট ইজ ওয়েব ফ্লো জ্যামিনি কিছু ইনফরমেশান দিবে আমরা এখান থেকে সিম ক্লিক করে যত ইনফরমেশান পাই জ্যামিনি থেকে সবই কপি করে নিব। এরপর ট্রান্সলেটে যাব এখানে গিয়ে এটা পেস্ট করব এরপর এখানে যা টেক্সট আছে এগুলোকে এখান থেকে কেটে নেব আমি এখানে এটা কেন করছি বলেন তো এটা আমি এই কারণেই করছি যাতে করে আমার ফরমেটিং নিয়ে প্রবলেম না হয় তারপরেও দেখেন ফরমেটিং নিয়ে প্রবলেম হয়েছে আচ্ছা এবার এখানে এই কয়টা যেটা আছে এগুলোকে সিলেক্ট করে বললাম এগুলা লিস্ট হয়ে যাও এবার এটাতে এন্টার দিলাম আচ্ছা বাইরে বলছে কি বুঝছে কি বোঝেন কি অবস্থা আমার একটু টেক্সট মোডে যাইতে হবে সরি এখানে যাওয়ার পর যেটা করবো সেটা হচ্ছে এইটুকু কেটে দিলাম এটার এখানে এন্টার দিলাম এটারে ইউএল বানিয়ে দিলাম হ্যাঁ আর এই যে এই ইউএল এটারে এখানে দিয়ে দিলাম আর এই এলআইগুলো কাটিয়ে দিলাম আরও সহজে হয়তো করা যাইতো মাথা কাজ করতেছে না ভাই এই হইল তারপর আমরা আবার একটু জ্যামিনির কাছে যাই জ্যামিনি কই আচ্ছা এই যে এইটুকু অংশ কপি করে নেই এরকম কপি পেস্ট দিলে কবে যে কপি রাইট খাই রে ভাই আল্লাহ জানে কোর্সের প্রাইস ইন টাকা হ্যাঁ কোর্সের প্রাইস হয়েছে এক এক হাজার টাকা সেল প্রাইস নাই কিন্তু আপনি ডিসকাউন্ট কোড ব্যবহার করতে পারবেন এখানে শর্ট ডিসক্রিপশান আচ্ছা টেক্সটের এখানে গিয়ে এটা এরকম থাকুক সমস্যা নেই এবার আমরা এখানে গেলাম এখান থেকে ইমেজে গেলাম ইমেজে গেলাম ইমেজে যাওয়ার পর ওয়েব ওয়েবসাইট থেকে ইমেজ নেই হ্যাঁ তাহলে ওরা কপি রেট খাওয়ার চান্স কম সেভ ইমেজ ডেস্কটপ একশো ঊনপঞ্চাশ আচ্ছা এই ইমেজ তো একটু পরে আর থাকবে না আমরা যখন পরে এটা কাস্টমাইজ করবো তখন থাকবে না ওয়েব ফ্লো তারপর এখানে আরেকটা দিব কি নো কোড দুইটা প্রোডাক্ট ট্যাগ দিই হ্যাঁ এখানে নো কোড নামে একটা ক্যাটাগরি বানাই তারপর প্রোডাক্ট গ্যালারি প্রোডাক্ট আইটেমের মধ্যে আমরা জাস্ট একটা ইমেজ দিব ডাউনলোড ফোল্ডারে না গেলে ডেস্কটপ ফোল্ডারে আমরা সেভ করছি ডেস্কটপ ফোল্ডার এত বড় ইমেজ চব্বিশশো পিক্সেলের ইমেজ দরকার ছিল না যাই হোক আমি যেহেতু ইমেজটাকে পরে ডিলিট করে দিব যে কারণে সমস্যা নেই আচ্ছা এখানে আমার মনে হয় আমার পিকচারের জন্য আপনি কিছু জিনিস দেখেন নেই ও আচ্ছা আমি আপনাকে দেখাই যদি সিনটাকে লেফটে নিয়ে আসি আমি স্যাটাস প্রোফাইল পিকচার করি আমি জাস্ট এখানে হচ্ছে একটা ক্যাটাগরি বানিয়েছি আর এখানে দুইটা প্রোডাক্ট ট্যাগ দিয়েছি এই আর বেশি কিছু না তো এবার আমরা যেটা করব সেটা হচ্ছে এখানে রিয়েল টাইম এমনি হবে না পাবলিশ আমরা একটা প্রোডাক্ট বানিয়েছি তাই তো এবার এই যে এখানে আমাদের কোর্সের ইয়ে আছে না আমরা এটাকে ওয়েব ফ্লো না করে এটাকে জাস্ট আমরা শুধু ওয়েব ফ্লো রাখবো মানে ইউআরএলটা এরকম পাবলিশ হলো এবার আমরা একটু টিউটোরিয়াল এমএস যেটা হেল এটাকে আমরা নতুন একটা ট্যাবে ওপেন করি কাস্টমাইজের এই উইন্ডোটা আমার লাগবে না এবার এই ট্যাবে আমরা অ্যাড নিউ কোর্স করব এটাকে আমরা সেম এখানে আমরা যে নাম দিয়েছি সেম নাম দিব কপি পেস্ট এখানে হচ্ছে আপনার ডেসক্রিপশন এই ডেসক্রিপশনটা আমরা কপি করলাম পেস্ট করলাম ক্যাটাগরির এখানে মোস্ট ইউজড ক্যাটাগরি নাই এ ক্যাটাগরি নো কোড এটা হচ্ছে আপনার ওয়েব ফ্লোর জন্য হ্যাঁ একটু আগে আপনি যেটা করেছেন সেটা হচ্ছে ই কমার্সের জন্য এটা হচ্ছে আপনার ওয়েব ফ্লোর জন্য সরি টিউটোরিয়াল এমএসের জন্য ট্যাগের এখানে আপনি ট্যাগ চুজ করতে পারেন আমাদের এইখানে এই স্যাটিংগুলো লাগবে না আবার এবার আমরা এখানে স্যাটেজ ফিচার ইমেজ দিব সেম এই ইমেজটাই তো এই পাশে আর কোনো কাজ নেই এবার আমরা এখানে আসলাম এই পাশে এই পাশে আসার পরে কাস্টম ফিল্ড আছে আপনি এখানে কাস্টম ফিল্ড চুজ করে আপনি কী কী ভ্যালু অ্যাড করতে চান এগুলো আপনি এখানে অ্যাড করতে পারবেন তো আমরা আপাতত যেটা করবো সেটা হচ্ছে আপনার স্টুডেন্ট আপনি কতজন স্টুডেন্ট অ্যালাউ করতে চান আমি চাই যতজন জয়েন করবে করবে এই জন্য একটু জিরো রাখবো কিন্তু আপনি যদি বলেন যে একশো জনের বেশি আর জয়েন করতে পারবেন অনেক সময় এরকম থাকে না যে শুধু দুইশো জনকে নেব শুধু তিনশো জনকে নেব তখন এখানে নাম্বারটা দিয়ে দেবেন ডিফিকাল্টি লেভেল আমরা বলবো বিগেনার কোর্স কি পাবলিক হবে কি না ইয়াস আচ্ছা মেক দিস কোর্স পাবলিক নো অ্যাডমেন্ট রিকোয়ারমেন্ট আমি এটা অবশ্যই পাবলিক করবো না আপনি কিউ এ সেকশান অন করতে পারেন তারপরে হচ্ছে এখানে কোর্স বিল্ডার অ্যাড নিউ টপিক টপিক নেম আমরা দিলাম হচ্ছে ইন্ট্রোডাকশন টপিকের একটা সামারি দিতে পারেন এক টপিক লেসন তো লেসনের এখানে আমরা বললাম যে এটা হবে কি ইন্ট্রোডাকশন এবং এখানে একটা মিডিয়া আপলোড করে দিতে হবে আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা এই মিডিয়াটাকেই চুজ করে দিলাম এখানে আর এখানে আমরা একটা ভিডিও আপলোড করব তো ভিডিও হিসাবে আমি প্রোকোডার যে ইন্ট্রো ভিডিও আছে না আপাতত ওইটা দিয়ে রাখি পরে আমরা সেট আপ করব প্রোকোডার ইন্ট্রো পাঁচ সেকেন্ড ছোটো ভিডিও ফরম্যাট ইজ নট সাপোর্টেড এমপি ফোর নট সাপোর্টেড ও আপলোড হয়েছে হ্যাঁ আপলোড লেসন একটা লেসন হয়েছে তো এখানে এরকম করে করে টপিক বাড়ানোর জন্য আমরা একটাই রাখি আপাতত হোয়াট ইউ ইউ লার্ন তো আপনি কী কী শিখবেন তো এখানে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে জ্যামেনিকই আপনি এখানে শিখবেন হচ্ছে এই যে ভিজুয়াল ডিজাইন তারপর আপনাকে বলছে আপনি লাইন বাই লাইন দিবেন তাহলে হবে আর কি তো এরপরে হবে হচ্ছে কোড জেনারেশন নো কোড ওয়েবসাইট হোস্টিং অ্যান্ড ডোমেইন ব্যাস তারপর টার্গেট অডিয়েন্স আপনি এখানে টার্গেট অডিয়েন্স দিতে পারেন আমরা কোর্সের ডিউরেশান আপনি মেনুয়ালি দিতে পারেন হ্যাঁ ম্যানুয়ালি না দিলে আপনি যেটা আপলোড করেছেন সেই অনুযায়ী হবে আমি ধরুন দিলাম ম্যানুয়ালি ফোর আওয়ার এবার ম্যাটেরিয়াল ইনক্লুডেড তারপরে রিকোয়ারমেন্ট আপনি এখানে এগুলো বলে দিতে পারেন নো ভিডিও সোর্স সিলেক্টেড ফ্রম সেটিংস এবার আমরা এটাকে সেভ করবো এবং এখানে দেখেন অ্যাজ এ মেম্বারশিপ টার্নড অফ স্টুডেন্ট অ্যান্ড ইনস্ট্রাকশন ইনস্ট্রাক্টর উইল নট এবল টু এনি ওয়ান ক্যান রেজিস্টার এটাকে অ্যানোল করে দিতে হবে আচ্ছা এবার আমরা যদি আমাদের এই কোর্সটাকে একটু চেক করি এটা দেখেন এনরোলমেন্টের এখানে দেখেন প্রাইস কী আসছে ফ্রি অ্যাক্সেস এনি ক্যান অ্যাক্সেস এবং কোর্সের এটা হচ্ছে আমাদের উইন্ডো দেখেন এ কোর্স বাই আলী হোসেন এবং হোয়াট ইউ উইল লার্ন দেখেন কত সুন্দর করে আসছে ইনস্ট্রাকশানের এখানে ইনস্ট্রাক্টরের ইন্ট্রোডাকশনের এখানে দেখেন একটা ভিডিও আছে এরকম হলো ক্যাটাগরিজ হচ্ছে কি নো কোড তো আপনি যা যা দিবেন সব এখানে একটা একটা করে চলে আসবে এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের এই কোর্সের প্রাইসটা তো ফ্রি না তাই না তো সেক্ষেত্রে আমরা আবার ব্যাক করব আচ্ছা এখানে আমাদের হচ্ছে পেমেন্ট গেটওয়েটা সেট আপ করতে হতো তো আমরা পেমেন্ট গেটওয়েটা সেট আপ করে তারপর যদি ফিনিশ সেট আপ করি ফিনিশ সেট আপ করলেই পাবো এটা হচ্ছে যে আপনার আমি টুলসে আসছিলাম টুলস থেকে সেটিংসে গিয়েছি সেটিংস থেকে আমি এটা রেডি করে দিয়েছি তো এবার এনাম্বল মার্কেট প্লেস এবার আমি যেটা যাব আবার কোর্সে যাব মনিটাইজেশন এখানে এই যে সিলেক্টেন্ড ই কমার্স এখান থেকে আমাদের হচ্ছে উ কমার্সটা সিলেক্ট করে দিতে হবে হ্যাঁ উ সিলেক্ট করে দিলেই আমরা প্রাইসিংটা সেট করতে পারবো তা আপনি যাবেন হচ্ছে সেটিং সেটিংস থেকে মনিটাইজেশনে তারপর হচ্ছে অটোমেটিক কমপ্লিট উ কমার্স অর্ডার আপনি যখনই কেউ যখন পার্চেস করবে এটা উ কমার্স অর্ডার হিসাবে সেভ হবে অ্যানাবল রেভিনিউ শেয়ারিং শো স্টেটমেন্ট পার পেজ তারপরে ডিডাক্ট ফিজ মিনিমাম উইথড্রয়াল অ্যামাউন্ট এগুলো দরকার নেই তারপর আমরা এটাকে সেভ চেঞ্জ করবো ডিজাইনে যাব ডিজাইনে যাওয়ার পরে আপনার এখানকার ডিজাইনগুলো আপনি কি কী ডিজাইন দেখতে চান যেমন ইনস্ট্রাক্টরের লিস্ট লেআউটটা এটা চুজ করতে পারেন তারপর ইনস্ট্রাক্টরের প্রোফাইল পেজ এটাই থাকুক স্টুডেন্টের প্রোফাইল পেজও ক্লাসিক থাকুক তারপরে ফেজ পেজ ফিচারের মধ্যে কি থাকবে ইনস্ট্রাক্টরের ইনফো থাকবে কিউনে থাকবে অথরের ইনফো থাকবে কালার হিসাবে আমাদের যে কালারটা আছে তো এখানে আমরা আমাদের কালার কোড যেটা আছে সেটা দিয়ে দেবো তো আমরা এখানে ব্যাক করার পর এখান থেকে আমরা এখানে প্রেস করি যে কোনো একটা জায়গায় স্টাইলে যাব এখান থেকে আমাদের যে কালার কোডটা আছে সেই কালার কোডটা এটা হচ্ছে আমাদের প্রাইমারি কালার তাই না তো প্রাইমারি হোভার কালার কোনটা প্রাইমারি হোভার কালার হচ্ছে আমরা এখান থেকে প্রেস করে এখানে যদি যাই এটা হচ্ছে আমাদের কি কালার প্রাইমারি হোভার কালার আচ্ছা আর বাকিগুলা যেভাবে আছে থাকুক সেফ চেঞ্জ অ্যাডভান্স অ্যাডভান্সের এখানে গেলে আমাদের কোর্সের এর পারমানিং কোর্সেস আমরা এটা চেঞ্জ করেছিলাম লেসনের পারমানিং লেসেন্স কুইজারের জন্য কুইজার এরকমই থাকুক তারপর হচ্ছে প্রোফাইল কম্পিটিশান ফিচার আমরা অ্যাড করব ইউজারদের জন্য তারপর হচ্ছে এবার আমরা যদি আবার একটু কোর্সেস পেজে যাই এবং আমরা যদি এখন এটাকে ওপেন করি এই যে দেখেন কোর্সেস টাইপ এখন এটা কি হয়ে গেল পেইড সিলেক্টেড প্রোডাক্ট আমরা যে উ কমার্সের প্রোডাক্টস সিলেক্ট করেছি না ওয়েব ফ্লো মাস্টারগার্স ওন ওয়ান সেটাই এখানে চুজ হয়ে যাবে তো এবার আমরা যদি আপডেট করি এবং এখন যদি আমরা আমাদের প্রোডাক্ট আচ্ছা এখন আমরা যাব কই আমরা এখন যাব হচ্ছে আমাদের এই যে প্রজেক্ট আমরা যেটা রেডি করেছিলাম এটা এটা যদি এখন আমরা ভিউ প্রোজেক্ট করি এই যে ভিউ কোর্স দেখেন এখন আমাদের এটা প্রাইস চলে অ্যাড টু কার্ট করতে পারবো এখন আমরা এখানে যে রেটিং দেওয়ার সুযোগ আছে এখন তারপর এখানে আমাদের কোনো রিভিউজ আছে কি না প্রত্যেকটা জিনিস আপনি এখান থেকে এখন দেখতে পারবেন হ্যাঁ তো এরকম হলো তাই না আমাদের এটা রেডি এবার আমরা যেটা চাই আমরা হোম পেজে এই টিউটোরিয়াল অ্যামেজটা দেখতে চাই তো এটা করার জন্য আমরা যেটা এই পেজটাকে এবার একবার আচ্ছা না আমরা আগে পাবলিশ করি একবার আমরা কিছু জিনিসপত্র চেঞ্জ করেছি তো এবার এখানে যাব যাবার পরে প্লাস প্লাস এখানে এখান থেকে এখানে যাব এখানে যাব টি টি আচ্ছা টি ইউ কোর্স স্ট্যাটাস কী আছে এর ভিতরে কোর্সের স্ট্যাটাস এটা এখানে আমি দেখে লাভ কি না তো তার মানে টিউটোরিয়াল এম থেকে আমাদের কি কি কোনো প্লাগিন এক্সটেনশান দিচ্ছে না যাতে শর্টকট দিচ্ছে না যে আমরা হোম পেজ এটা বসাতে পারবো এরকম কিছু খুঁজে দেখতে হবে এই যে আছে টিউটোরিয়াল এম এস দেখেন এখানে আমরা কী কী দেখাতে চাই দেখাতে পারবো যেমন কাস্টমভাবে আমরা এলিমেন্টরে পুরো কাজটা করে ফেলতে পারবো আর কি একটা পেজ বানিয়ে ফেলতে পারবো তো কোর্সের রেটিং অথর কোর্স টাইটেল কোর্স ডিওরেশান কোর্স স্ট্যাটাস কোর্স থামনিল কোর্স প্রাইজ কোর্স এনরোলমেন্ট বক্স কোর্স পারচেস কোর্স কারোসেল আচ্ছা এটা একটু দেখি এখানে এটা এই যে দেখেন আমাদের কোর্স কিন্তু এখানে চলে আসছে এখন আচ্ছা তারপর এখানে আমি এখন কী কী দেখতে চাই স্কিন লেআউটের এখানে কার্ড দিলে একটা কার্ড হবে স্ট্যাক দিলে স্ট্যাকড হবে আমার মনে হয় স্ট্যাকটা সুন্দর লাগে দেখতে ওভারলেজ দিলে ওভারলেজ হবে দেখেন আপনার হাতে কিন্তু অনেক অপশান আছে কার্ট দিই কার্ট সুন্দর তারপর স্লাইড টু শো থ্রি আইটেম তারপরে শো ওভার অ্যানিমেশন আমরা এরকম দিলে এটা হালকা এরকম একটা অ্যানিমেশন হবে আচ্ছা তারপর কয়ারি কয়ারিতে গেলে আপনি কোন ক্যাটাগরি দেখাতে চান এরকম করতে পারবেন কারোসেল সেটিংয়ে গেলে আরও কিছু কারোসেল সেটিং করা যাবে তো আমি এটা পাবলিশ করলাম আচ্ছা এবার আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা ই কমার্সের প্রোডাক্ট পেজে যাব এখান থেকে অ্যাড নিউ প্রোডাক্ট করব এবং পরেরটাকে আমরা ধরেন তিনটা বানাই এটাকে আমরা দিলাম হচ্ছে ফিগমা মাস্টার ক্লাস ওয়ানও ওয়ান এখানে এই টেক্সটটি কপি করে দিয়ে দেই এই আপনারা কেউ আবার মজা করতে যাই আমার এই ইয়াতে কি যেন বলে প্রকোডারে এখানে আপাতত কোনো কোর্স পারচেস করেন না হ্যাঁ আমি শিওর এরম কেউ করবে না তারপরেও এটা বলে দিচ্ছি কেন কারণ হচ্ছে আমি চাই যে আমি প্রত্যেকটা জিনিস এখানে পরে আবার সেট আপ করবো আর কি যাতে করে আপনারা সুন্দরভাবে কাজগুলো করতে পারেন তো এখানে সেল প্রাইস নাই আমি প্রকোডারের জন্য একটা আলাদা কুপন কোড দিয়ে দিব এখানে এই প্রথম লাইন কপি প্রথম লাইন পেস্ট আপাতত আমরা জাস্ট একটু যাতে প্রত্যেকটা জিনিস একটু দেখতে পারি প্রোডাক্ট আগের এখানে আমরা দিলাম হচ্ছে নো কোড হ্যাঁ আরেকটা দিব ফিগমা তারপর এটা নো কোড দেই প্রোডাক্টের স্যাট প্রোডাক্ট ইমেজের এখানে আমরা ফিগমার একটা ইমেজ দিয়ে দিই ফিগমা তো ফিগমার পেপারে ইনফরমেশান চলে আসছে এগুলো আমরা এখন কপি পেস্ট করে দিয়ে দিতে পারি তাই না ইমেজে যাব এখান থেকে কোন ইমেজটা নেওয়া যায় যেটা নিলে আমাদেরকে কপিরাইট খাইতে হবে না ফিগমা কমিউনিটি ফোরাম সেভ ইমেজ কই আপলোড ফাইল ডাউনলোড ডেস্কটপ এই যেটা স্যাটেস ফিচার ইমেজ আর কিছু নাই আই থিঙ্ক এখান থেকে আরো অনেক কাজ করা যায় ইনভেন্টরি ম্যানেজমেন্ট থেকে শুরু করে সব ই কমার্সের উপর আমার একটা ক্র্যাশ কোর্স আছে আপনি ওটা চাইলে আরও ভালোভাবে দেখে নিতে পারেন তাহলে আরও ভালো করে শিখতে পারবেন তো এখন দেখেন আমাদের এটা রেডি ওয়েব ফ্লোর এই পেজটা আমাদের আর দরকার নেই এটা কেটে দিতে পারি এবং এই পেজ লাগবে আমাদের আমরা আবার যাব টিউটোরিয়াল এম এস এ এবং এখানে যাবো এখানে অ্যাড নিউ কোর্স এই কোর্সের এখানে আমরা কী করবো এখানে যাব আমি টিউটোরিয়াল এম এস এ পেইড ভার্সনটা কিনে নিব পেইড ভার্সনটা কিনে নিলে আপনার হাতে আরও অনেক ফিচার আসবে তো তখন আপনি আরও অনেক কাজ করতে পারবেন আপাতত যেভাবে আছে সেভাবে থাকুক আগে ওয়েবসাইটটা সেট আপ করে নেই সব রেডি করে নিই আপাতত তো জাস্ট হচ্ছে আমরা মানে মানে প্রথম যে কি বলে এটাকে আপনার প্রথম যে স্ট্রাকচারটা ওইটা আমরা এখন করছি আপাতত পরে আমরা অন্য যা যা লাগে সেগুলো করবো তারপর এখানে আমাদের এই যে এক্সার্ট লাগবে না তারপর এখানে আপনার এটা হবে বিগেনার তারপর কোর্স প্রাইস হবে পেইড এবং প্রোডাক্ট আপনাকে সিলেক্ট করে দিব ফিগমা মানে আপনি আগে ও কমার্সের প্রোডাক্ট সেট করে দিবেন তারপর এখানে হবে এরকম টপিকের নাম দিলাম ইন্ট্রোডাকশান অ্যাট টপিক লেসনের এখানে গিয়ে আমরা আবার বললাম ইন্ট্রোডাকশন এখানে আমাদেরকে একটা মিডিয়া আপলোড করতে হবে আমরা এটাই চুজ করি আর ভিডিও হিসাবে এটাই চুজ করি আচ্ছা আপডেট লেসন হোয়াট ইউ ইউ লার্ন তো এখানে আমরা হচ্ছে এই যে লাইনগুলো কপি করে নিলাম এখানে এসে এটাকে দিয়ে দিলাম এবার দেখেন এই যে এত কিছু আমরা রাখব না যেমন এই লাইনটা আমরা ডিলিট করে দিব হুম তারপর এই লাইনটা ডিলিট করে দিব আচ্ছা তিনটা জিনিস থাকুক এটাও চার ঘন্টার একটা কোর্স মনে করেন আর পরে যা যা লাগে দিলাম দেওয়ার পরে এবার আমরা ফিচার ইমেজ ফিচার ইমেজ হিসাবে এটাকে চুজ করে দিলাম এই যে এখানে ফিচার ইমেজ সেট করে দিয়েছি এই যে তারপর পাবলিশ এবার আমরা যদি আমাদের প্রকোডার অ্যাকাডেমিটাকে একবার রিলোড করি তাহলে দেখেন আমার এখানে এখন কয়টা কোর্স দুইটা নাইস আচ্ছা তারপর আরেকটা কোর্স আমরা অ্যাড করবো তিনটা তাহলে দেখতে ভালো লাগবে এই জন্যই আর কিছু না এবার নিউ পেস্ট এটার নাম ওয়ার্ড ওয়ার্ডপ্রেস হোয়াট ইজ ওয়ার্ডপ্রেস ইমেজ হোস্টিংগারের এই ইমেজটা নেই সেভ ইমেজ ডেস্কটপ এখান থেকে আমরা হচ্ছে এই যে প্রোডাক্ট ইমেজ আছে এখানে আমরা ওয়ার্ডপ্রেসটা চুজ করে দিই এবং স্যাটাস প্রোডাক্ট ইমেজ প্রাইস দেই ধরেন দুই হাজার টাকা নো কোড আর কিছু দরকার নেই পাবলিশ এখানে আসলে আপনি জাস্ট এই প্রোডাক্ট আর প্রোডাক্টের প্রাইস দিলেই হবে হ্যাঁ কারণ আপনি সব পেজের অ্যাক্সেস যদি না দেন তাহলে এগুলোর ব্যাপার না যেমন ধরেন আপনি এখান থেকে কিন্তু ইউজার যদি সব পেজে যায় স্ল্যাশ এই সব পেজে যদি যায় তাহলে কিন্তু আপনার প্রোডাক্টগুলো উ কমার্সের স্টাইলে দেখবে আর যদি সে কোর্সেসের পেজে যায় তাহলে সে এরকম দেখবে এরকম আর কি তো এবার আমরা কোথায় যাব এখানে এখান থেকে এই পেজের কাজ শেষ এবার আমাদের কাজ হচ্ছে টিউটোরিয়াল অ্যামেস থেকে যাব কোর্সেসে অ্যাড নিউ কোর্স এটার প্রাইস এটার নাম হচ্ছে কি কি নাম ছিল ভাই ওয়ার্ডপ্রেস তারপর এখান থেকে টেক্সটে যাব টেক্সটে যাওয়ার পরে আপনি এগুলা সব কপি করে নিতে পারেন বেস্ট আচ্ছা এই কি আসলেই আপনাদের জন্য উপকারী হচ্ছে নাকি ওয়েস্টেজ অফ টাইম মনে হচ্ছে আমাকে একটু জানাবেন যদি আপনাদের অনেক মানুষ এই কথা বলে যে ভাই এ ধরনের ভিডিও বানালে আমাদের অনেক সময় নষ্ট হয় তাহলে এরকম প্রজেক্ট এরকম ভিডিওতে বানাবো না আর কি কারণ এ ধরনের ভিডিও বানাতে আসলে অনেক পরিশ্রম করা লাগে অনেক টাইম দেওয়া লাগে কিন্তু যদি আপনাদের উপকারে না আসে সেক্ষেত্রে খালি খালি আমি আপনাদের সময় নষ্ট করতে চাচ্ছি না তো এখান থেকে আমরা কি সিলেক্ট করে দেব ওয়ার্ডপ্রেস এখানে কোর্স বিল্ডার এখানে দিব ইন্ট্রোডিও সি টিআই ওন ইন্ট্রোডাকশান অ্যাট টপিক লেসন ইন্ট্রোডাকশান ফিচার ইমেজ হিসাবে ওয়ার্ডপ্রেসের ইমেজটা দিব আপলোড অ্যাটাচমেন্টের এখানে এটা দিব আপডেটলেশন তারপর এখানে আর কিছু নাই এখানে আমাকে বলছে যে সেটিং থেকে সোর্স ভিডিও সোর্স সিলেক্ট করে দিতে তারপর আমরা যেটা করবো সেটা হচ্ছে এখানে ফিচার ইমেজ দিবো স্যাটেজ ফিচার ইমেজ এবং এটা হবে কি নোকট পাবলিশ এবার আমরা যদি আমাদের ওয়েবসাইটটাকে একটা রিলোড দেই আমাদের এখানে তিনটা প্রজেক্ট চলে আসছে কোর্স এবার আমরা সেটিংয়ে যাবো সেটিংয়ে যাওয়ার পরে আমরা যদি এটাকে একবার রিলোড দেই আপনি এখানে তিনটা কোর্সই দেখতে পারবেন চলে আসছে দেখেন তাহলে কি এখন আমরা এগুলোকে কাস্টমাইজ করতে পারবো তার আগে আমরা একটা কুপন কোড অ্যাড করবো যে কারণে আমরা চলে যাব মার্কেটিংয়ে মার্কেটিংয়ের এখানে গেলে আপনি এখানে কুপনের অপশান পাবেন কুপনস তো ক্রিয়েটের ইউর ফার্স্ট কুপন এখানে আমরা ধরেন দিলাম আর এল ওয়াই আর্লি বার্ড তারপর ফিক্সড কার্ট ডিসকাউন্ট অর পার্সেন্টেজ পার্সেন্টেজ দিই কত পার্সেন্ট থার্টি পার্সেন্ট এক্সপায়ারি দিতে চাই কি না আমি দিব না প্লা পাবলিশ করে দিলাম এবার আমাদের জেনারেটে কুপন কোডে প্রেস করলে এটা কুপন কোড আমরা এই কুপন কোড দিব না আমরা এটার একটা নাম দিব কী নাম দিব প্রো সিওডি ই আর প্রোকোডার বিটি জাস্ট ক্যাপ স্মল লেটার প্রোকোডার বিটি লিখলেই এটা আমাদের একটা কুপন কোড হয়ে যাবে আমি আপডেট করলাম তো এবার আমরা যদি ওভারভিউতে যাই আপনি দেখবেন যে আমাদের কুপন থাকার কথা এই যে প্রো কোডার কুপন কোড হ্যাঁ তো এখন মনে করেন কেউ যদি কোনো কোর্স পারচেস করতে চায় সে জাস্ট অ্যাড টু কার্ট বাটনে প্রেস করবে ভিউ কার্টে যাবে এখানে অ্যাপ্লাই কুপনের এখানে আসলে তার এখন প্রাইস হচ্ছে এক হাজার টাকা কিন্তু কেউ যদি লেখে পিআরও সিও ডি ইআর বিডি অ্যাপ্লাই কুপন তাহলে দেখেন তিনশো টাকা ইনস্ট্যান্ট ডিসকাউন্ট পেয়ে যাবে সাতশো টাকা প্রসিড চেকআউট করবে এখানে আসবে এখন আমি পেমেন্টটা কীভাবে নিব আমি কি বিকাশের মাধ্যমে পেমেন্ট নিব নগদের মাধ্যমে নিব কীভাবে নিব এটা সেট করার জন্য আপনি আবার যাবেন প্লাগিনে প্লাগিন থেকে অ্যাড নিউ প্লাগ এখানে এসে আপনি যদি লেখেন বিকাশ খুব সম্ভবত বিকে এ তাই না আমি শিও না তো বিকাশ লেখলে বিকাশ ম্যানুয়াল পেমেন্ট গেটওয়ে বিকাশ পেমেন্ট গেটওয়ে ফর এরকম আছে ও কমার্সের জন্য তো এখানে অনেকগুলো এক্সটেনশান আছে যেমন ধরেন আপনি যদি বিকাশ ম্যানুয়াল পেমেন্ট গেটওয়ে এটা ইনস্টল করেন আমি একটু দেখি কিন্তু আমি আসলে ব্যবহার করব উদ্যোক্তা পে উদ্যোক্তা পে এটা ভালো আমি যতটুকু শুনেছি তো অ্যাক্টিভ তো বিকাশের এটা কই এই যে এটা আমি যদি এ যাই এখানে দেখেন বিকাশ পেমেন্ট এনেবল বিকাশ টাইটেল হচ্ছে বিকাশ প্লিজ কমপ্লিট ইউর বিকাশ পেমেন্ট ফার্স্ট দেন ফিল আপ দ্য ফর্ম বিলো অর্ডার স্ট্যাটাস হচ্ছে অন হোল্ড তারপর বিকাশ নাম্বার এখানে আমার বিকাশ নাম্বার দিতে হবে এজেন্ট টাইপ হবে হচ্ছে পার্সোনাল তারপরে এনেবল বিকাশ চার্জ টু পার্সেন্ট এবার ধরেন আমি এখানে একটা ফোন নাম্বার দিই এবং সেফ চেঞ্জ করি এটা এরকম থাকলো হ্যাঁ এবার আমরা চলে যাব ক উ কমার্সের সেটিংয়ে যেখান থেকে আমরা যদি পেমেন্টে যাই আপনি দেখেন এই যে বিকাশ নামে আলাদা একটা পেমেন্ট গেটওয়ে অ্যাড হয়ে গেছে যার ফলে এখন কোনো ইউজার ধরেন হোম পেজে আসলো সে সেখান থেকে এই ফিগমার কোর্সটা পারচেস করতে চায় তো সে যখনই প্রসিড চেকআউটে প্রেস করবে দেখেন এখানে বিকাশের অপশন চলে আসছে এবং সে যখন বিকাশ চুজ করবে তখন তাকে আমি যে ফোন নম্বরটা দিয়েছি সেই ফোন নম্বরটা সে দিবে এবং সাথে সাথে প্রাইসটা দিবে। দেওয়ার পরে সে কী করবে বিকাশে টাকা ফোন নম্বর দিবে এবং বিকাশে ট্রানজ্যাকশান আইডি দিবে এই দুইটা দিয়ে সে প্লেস অর্ডার করবে এখন ধরেন আমরা এখানে একটা ফোন নম্বর দিই জিরো দিলাম এবং একটা ট্রানজ্যাকশান আইডি দিলাম এবার আমি প্লেস অর্ডার করলাম তো এখানে আমাকে এই ইনফরমেশানগুলো ফিল আপ করতে হবে তো আমি যেটা করব আমি চাই এখানকার যে বেসিক ইনফরমেশানগুলো আছে এগুলো থাকুক সিটি ডি ঢাকা ফোন নম্বর জিরো ওয়ান সেভেন এরকম দিয়ে প্লেস অর্ডার করি দেখেন আমার একটা অর্ডার কিন্তু হয়ে গেছে থ্যাঙ্কস ফর পার্চেজিং তো বিকাশ উই উইল চেক অ্যান্ড গিভ ইউ দ্য আপডেট এজ সুন এজ পসিবল তো এখানে সবই চলে আসছে হ্যাঁ এবার আমরা যদি আমাদের ওয়েবসাইটের অ্যাডমিন প্যানেলে চলে যাই হোমে হোমে আসার সাথে সাথে এখানে আর একটা আছে হচ্ছে কালেক্ট ট্যাক্স আচ্ছা থাকুক আমরা যদি অর্ডারে চলে যাই অর্ডারে গেলে দেখেন একটা অর্ডার আছে যেটা স্ট্যাটাস কি অনহোল্ড কারণ আমরা হচ্ছে পেমেন্টের ওখানে সেট করে রেখেছিলাম যে অন হোল্ড থাকবে তাই না তো এবার আমরা যদি এখানে প্রেস করি আপনি দেখেন আমরা যে একটা ফোন নম্বর দিয়েছি সেই ফোন নম্বর এবং সেই ট্রানজ্যাকশান আইডি চলে আসছে এখন আপনি আপনার ফোনের মধ্যে চেক করবেন যে আমি যে বিকাশ নাম্বার দিয়েছি সেই বিকাশ নাম্বার এবং ট্রানজাকশান আইডি ম্যাচ করে কি না যদি ম্যাচ করে তাহলে আপনি এখান থেকে এটাকে অনহোল্ড তুলে দিবেন তুলে দিয়ে আপনি এটাকে রেগুলার করে দিলেই ইউজার তার স্টুডেন্টের স্টুডেন্ট তার অ্যাক্সেসটা পেয়ে যাবে এটা হবে কি মেনুয়াল মানে ম্যানুয়ালি সেটা করবে কিন্তু আপনি যদি চান যে না আমি চাই যে ইউজারের অ্যাক্সেসটা পাবে হচ্ছে অটোমেটিক মানে ইউজার যখন ইচ্ছে তখন পার্চেস করতে পারবে এবং পার্চেস করার সাথে সাথে সে দেখতে পারবে আমাকে আর কিছুই করতে হবে না এরকম যখন ঘটনা ঘটবে আপনি এখান থেকে রিফান্ড করতে পারেন যে আপনি যদি কোনো কাউকে পেমেন্ট ব্যাক করে দিতে চান এখানে অ্যাপ্লাই কুপন নিজে অ্যাপ্লাই কুপন করে দিতে পারেন আপনি কারোর জন্য কুপন সেট আপ করতে চাইলে তো এখানে আরও অপশান আছে যেগুলো অ্যাক্সট্রার অপশান আপনাদের এগুলো দরকার নেই ওগুলো অফ করে দিই এবার আমরা জাস্ট কী করতে পারি এটাকে আপডেট করে দিতে পারি কি হোল্ডের থেকে তুলে আমরা এটাকে কমপ্লিটেড করে আমরা যদি আপডেট করে দিই তাহলে ইউজারের কাছে এটা অ্যাক্সেস চলে যাবে এবং আমাদের এখানে অর্ডার দেখাবে কি কমপ্লিটেড এরকম আর কি আচ্ছা তো এখন আপনি যদি চান এটা তো মেনুয়ালি পেমেন্ট গেটওয়ে হলো তাই না কিন্তু আপনি যদি চান যে না আমার একটা পেমেন্ট গেটওয়ে হোক যেটা হবে হচ্ছে অটোমেটিক সেক্ষেত্রে আপনাকে ব্যবহার করতে হবে উদ্যোক্তাপে আমার কিন্তু উদ্যোক্তাপের সাথে কোনো পেমেন্ট গেটওয়ে বা এরকম কিছু নাই স্পন্সরও না ওরা জাস্ট আমার কাছে ওদের সার্ভিসটা ভালো লেগেছে একটা অ্যাকাউন্টের জন্য একটা ওয়েবসাইটের জন্য আনলিমিটেড ট্রানজ্যাকশানে আপনি পাবেন হচ্ছে এক হাজার টাকা পার মান্থ পার ইয়ার এবং আপনি যদি আপনি যদি ড্যামোতে প্রেস করেন তাহলে আপনি এরকম একটা ড্যামো পাবেন হ্যাঁ মানে আপনি যখন অ্যাকাউন্ট পারচেস করবেন এবং সাইন ইন করলে আপনি এখান থেকে সব ইনফরমেশান দেখতে পারবেন এটার একটা সুবিধা কি নর্মালি আপনি যদি অটো পেমেন্ট চান মানে অটোমেটিক ইউজার পেমেন্ট করে দেবে সেক্ষেত্রে আপনার কিন্তু বিকাশের এজেন্ট নাম্বার লাগবে এসএসএল কমার্স লাগবে এসএসএল কমার্সের জন্য আবার আপনার ট্রেড লাইসেন্স লাগবে এগুলো সব সেট আপ করে লাগবে কিন্তু আপনি যদি উদ্যোক্তা পের মাধ্যমে কাজ করেন সেক্ষেত্রে আপনার যেটা সুবিধা হবে সেটা হচ্ছে আপনার কিছুই লাগবে না আপনি জাস্ট এখানে আপনার বিকাশ অ্যাকাউন্ট অথবা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট দিয়ে দেবেন সেখান থেকে আপনি সব ইনফরমেশন দেখতে পাবেন যে ব্যাঙ্ক পেমেন্ট আপনাকে ওরা ব্যাঙ্কে টাকা পাঠিয়ে দিবে আপনার ইউজার যে কোনো পেমেন্ট গেটওয়ে দিয়ে পেমেন্ট করতে পারবে আপনার অ্যাকাউন্টে টাকা চলে আসবে অ্যাজ ফার অ্যাজ আই নো আর কি তো আপনি যেটা করবেন যদি উদ্যোক্তা ব্যবহার করতে চান আপনি সরাসরি প্লাগ ইনে গিয়ে অ্যাডনিও প্লাগ ইনে যাবেন একটু আগে আমি দেখিয়েছি খুব সম্ভবত উদ্যোক্তা আসছিল বি কে এ এস এইচ লিখে সার্চ করলে আসবে দেখেন এই যে উদ্যোক্তা গেটওয়ে বাই উদ্যোক্তা তো আপনি এটা ইনস্টল করবেন এই যে আরেকটা আছে যেটা হচ্ছে বিকাশ রকট সরি রকট না রকেট তারপরে হচ্ছে নগদ এবং পেওনিয়ার এগুলো দিয়ে পেমেন্ট করা যাবে অনেকগুলো প্লাগিন অলরেডি আসছে একটা সময় এত প্লাগিন ছিল না যার একটা আছে দেখেন হুম তো ভালোই খারাপ না আপনি এগুলো ব্যবহার করতে পারেন তবে এগুলোর ক্ষেত্রে আপনাকে ম্যানুয়ালি পেমেন্ট অ্যাকসেপ্ট করতে হবে আর যদি আপনি উদ্যোক্তা পেটা ব্যবহার করেন সেক্ষেত্রে ইনস্ট্যান্ট আপনার কাজ হয়ে যাবে এরকম আর কি তো এখানে আমরা উদ্যোক্তা পে ইনস্টল করে নিয়েছি এই যে এবার দেখেন বিডি মড মেথড সেটিং আপনি যদি বিডি থেকে হন টাইটেল হবে এরকম পে উইথ বিকাশ নগদ উপায় এরকম এপিআই কি এবং এপিআই ইউআরএল এই দুইটা আপনি আপনার অ্যাকাউন্টে যখন লগ ইন করবেন সেখান থেকে পাবেন তো আমরা যেহেতু এটা সেভ করি নাই যে কারণে এরকম হচ্ছে এবং পেমেন্টের মধ্যে এটা এরকমই থাকলো অ্যানাবল উদ্যোক্তা উদ্যোক্তা পেয়ে পেমেন্ট এবার আমরা যদি আবার একটু এখানে আসি এবং আমরা যদি একটু দুই পেজ পেছনে যাই এবং ওয়েব ফ্লো কোর্সটাকে চুজ করে অ্যাড টু কার্ট করি ভিউ কার্ট করি এবং এখান থেকে আমরা যদি এখন প্রসিড চেকআউট করি এই যে দেখেন ক্যাশ অন ডেলিভারি আছে বিকাশ আছে যেটা একটু আগে আমরা অ্যাড করলাম এর বাইরে আমরা যেহেতু উদ্যোক্তা পে অ্যাড করেছি যে কারণে দেখেন বিকাশ রকেট নগদ উপায় আসছে এবং এখানে পে উইথ বিকাশ নগদ আছে আমরা যেহেতু এ পে আপ করি নাই যে কারণে এটা আসে নাই আর পেপালস টাইপ যেটা আছে এটা তো আছেই তো দেখেন আপনার কিন্তু পেমেন্ট গেটওয়েও আপনি এখান থেকে এখন সেট আপ করে ফেলতে পারবেন তার মানে আমাদের ওয়েবসাইটের অনেক কাজ হয়ে গেছে অলরেডি এবার আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আমাদের এই যে কোর্স পেজ এটার এই স্টাইলিংটা আমরা একটু পরিবর্তন করতে পারি তো কীরকম করবো আমরা একটু দেখি এই যে ইউআইর এখানে পপুলার কোর্সেসের এখানে এরকম একটা ইউএল ইউআরএল দিল এবং আমরা এখানে এই যে দুইটা এরিয়া এটাকে চুজ করে অ্যাডভান্সে যাব অ্যাডভান্সে যাওয়ার পর এখান থেকে প্যাডিং টপ ধরেন দিলাম সিক্সটি পিক্সেল প্যাডিং বটমও আমরা দেব সিক্সটি পিক্সেল তারপর পাবলিশ আচ্ছা এখানে টেক্সটটা কি দিয়েছে তারা মোস্ট পপুলার কোর্সেস কোর্স দেই নেই মোস্ট পপুলার যদিও আপনার এই যে এখানে সিলেক্ট করার পর এখানে কিন্তু অপশান আছে আপনি যে ফিল্টারিং করতে পারবেন হ্যাঁ কয়ারি থেকে এখান থেকে আপনি যে পপুলার কোর্স তারপরে হচ্ছে যে ক্যাটাগরি ওয়াইজ নো কোর্স এগুলো যে আমি যেমন নোকোড দিলাম নোকোড টাইপের শুধু দেখাবে নোকোড দিলে দুইটা দেখাবে কারণ আমি তিনটাতে মনে হয় নোকোডটা ইউজ করি নাই বা আপনি জাস্ট কোনো একটা অথরের তারপরে হচ্ছে অর্ডার বাই এগুলো করতে পারবেন লিমিট করতে পারবেন কারোসেল সেটিংয়ের এখানে গেলে আরও সেটিং আছে আপনি এক্সপ্লোর করতে পারবেন আচ্ছা তো এখানে আর কি আছে আওয়ার ট্রাস্টেড ক্লায়েন্টস এখানে আর কিছু নাই এখানে যদি যাই এই ডিজাইনে এখানে দেখেন আরও কিছু কারোসেল সেকশন আছে এগুলো তো আপনি বানাতেই পারবেন তাই না তারপর আর কিচ্ছু নাই এখানেও আচ্ছা আপাতত আমাদের ওয়েবসাইট যতটুকু হয়েছে হয়েছে এরপরে আমরা আরও আপডেট করব এবং আমাদের ফাইনাল ওয়েবসাইট কেমন হবে সেটা যে কোনো সময় আপনি দেখতে পারবেন প্রকোটার একাডেমি ডট কমে গিয়ে তো দেখেন আমাদের বেসিক একটা প্রকোডার একাডেমি সাইট হয়ে গেছে আসসালামু আলাইকুম এই ভিডিওটা এডিট করতে করতে আমি আমার ডিজাইনটার উপর খুব একটা সন্তুষ্ট না মানে যে ডিজাইনটা আমরা করেছি এই ডিজাইনটাতে আমি খুব একটা সন্তুষ্ট হইনি যে কারণে আপনি যতটুকু ভিডিও এখন পর্যন্ত দেখেছেন এতটুকু এডিট করার পর আমি নতুন করে ভিডিও ওয়েবসাইটটা ডিজাইন করা শুরু করি তো চলেন আমরা স্ক্রিনে যাই এবং নতুন ডিজাইনটা আমরা একটু দেখি তো যেমনটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার নতুন ডিজাইন এবং আমি বিশ্বাস করি এটা আগের ডিজাইনের চেয়ে অনেক সুন্দর এবং এবার হচ্ছে যে আমি আমাদের যে প্রো কোডারের প্রো এটুকু অংশকে আমি আলাদা করে নিয়ে এটাতে দিয়ে দিয়েছি এই আপনি পুরো ওয়েবসাইটে দেখতে পারবেন এটা ফাইনাল ডিজাইন না এটার মধ্যে আমার অনেক বানান ভুল আছে প্লাস অনেক টেক্সট সমস্যা আছে এগুলো আমরা ফিক্স কিন্তু মূল স্ট্রাকচারটার পরিবর্তনটা আপনি একটু দেখেন আমি কালার স্কিমটা পুরোপুরি পরিবর্তন করে ফেলেছি এবং এখানে এখন আপনি দেখতে পারতেন আমি আগে চিন্তা করেছি যেহেতু এটা একটা প্রো কোডার একাডেমি হবে এবং যেহেতু এটা বাংলাদেশিদেরকে বাংলা ভাষাভাষীদের টার্গেট করে বানানো সেক্ষেত্রে এখানে ইংলিশ কন্টেন্ট বা ইংলিশ নাম থাকাটা আমার কাছে খুব একটা যুক্তিক মনে হয়নি যে কারণে আমি ট্রান্সফার করে সব বাংলা করে ফেলেছি এবং একই কারণে আমি এখানে অনেক বাংলা নামে যে ফোনটা আছে সেই ফোনটা ব্যবহার করেছি আগের মতো মনস্টেরাত এবং হচ্ছে প্লেফেয়ার ডিসপ্লে ব্যবহার করিনি এখানে এই একটা ফন্টই আপনি দেখবেন আর ইংলিশের জন্য ব্যবহার করেছি পপিনস ফন্টটা যেমন এই যে একাডেমি এটা কিন্তু পপিনস ফন্টে লেখা হ্যাঁ আর প্রো এটুকু অংশ হচ্ছে আমাদের কোডার বিটের যে ফন্ট সেই ফন্টে লেখা তো এখানে আপনি দেখতে পাচ্ছেন আমি বেসিক একটা এনিমেশনের মতো দিয়েছি আমার একটা ছোট্ট ছবি দিয়েছি এখানে আমি বলেছি কেন প্রোকোডার একাডেমি এবং সেখানে আমি কোডার একাডেমি সম্পর্কে সম্পূর্ণ সংক্ষেপে একটুখানি বলেছি এবং এই টেক্সটটা আমি জাস্ট একবার চিন্তা করে লিখে ফেলেছি এটাকেও আরেকটু অপটিমাইজ করবো এবং একই আমি বোঝাতে চাচ্ছি যে আসলে প্রকোটার একাডেমিতে আপনি আরও কি কী পাবেন অলরেডি আমি অনেক ভ্যালু অ্যাড করেছি এবং যেমন দেখেন এখানে আমি প্রো ওয়ার্ড প্রেস কাস্টোমাইজেশন ওয়ান ওয়ান এই কোর্সটাকে ইনক্লুড করে দিয়েছি যেখান থেকে আমি বিশ্বাস করি কেউ যদি এই প্লে লিস্টটা কমপ্লিট করে তার ওয়ার্ড প্রেসের যে কাস্টমাইজেশন নিয়ে কোনো কনফিউশন থাকার কথা না ভালোভাবে জানা হয়ে যাবে একইভাবে থিম ডেভেলপমেন্টের উপর সলিড একটা প্লে আছে আমার আপনি চাইলে এই প্লে লিস্টটা ফলো করলে থিম ডেভেলপমেন্ট খুব ভালোভাবে শিখতে পারবেন এখানে আরও একটা প্লে লিস্ট আছে ওয়ার্ড প্রেস প্লাগিন ডেভেলপমেন্ট তার মানে কেউ যদি ওয়ার্ড শিখতে চায় তার যদি এই তিনটা প্লে কমপ্লিট করে আমি বিশ্বাস করি যে কোনো প্রিমিয়াম যে ওয়ার্ড কোর্স আপনি বাংলাদেশে পাবেন যে কোনোটাকে বিট করতে পারবে যদি কেউ এই তিনটা কমপ্লিট করতে পারে আমি বিশ্বাস করি অনেকেই আছেন যারা আমার চ্যানেলটা ফলো করেন রিমোট জব পাওয়ার ক্ষেত্রে সেক্ষেত্রে সে যদি এই প্লে লিস্টটা ফলো করে তার জন্য আমি বিশ্বাস করি হেল্পফুল হবে যদিও ওই প্লে লিস্টটা এখনো সব ভিডিও ইনক্লুড করি নাই আমি করে ফেলবো অবশ্যই মডার্ন জাভাস্ক্রিপ্ট প্লে লিস্ট আপনাদের কাছ থেকে খুবই ভালোবাসা পেয়েছি এবং এই প্লে লিস্টটা আমি কমপ্লিট করবো খুব দ্রুতই আর একটা হচ্ছে ফ্রিল্যান্সার গাইডলাইন তো এই কয়েকটা প্লে লিস্টকে আমি এখানে ইনক্লুড করে দিয়েছি যাতে করে মানুষজন বুঝতে পারে কি হচ্ছে এবং এখানে ক্লিক করে আপনি সরাসরি আমার ইউটিউব চ্যানেলে চলে যেতে পারবেন সেখান থেকে আপনি ইউটিউবের অ্যাক্সেস পেয়ে যাবেন এখানে দেখেন টোটাল ফ্যান্স এখানে বা সাবস্ক্রাইবার এখানে দুই লাখ পঁয়তাল্লিশ হাজার সাবস্ক্রাইবার দেখাচ্ছে এখানে টোটাল ভিউজ এবং ইউটিউব আপলোড হচ্ছে ছয়শো ছাব্বিশটা তো আপনি কি ভাবছেন আমি প্রতিবার ম্যানুয়ালি এগুলো সেট আপ করবো মোটেই না এটা কিন্তু আমি ইউটিউব এপিআই কে কানেক্ট করে দিয়েছি ইউটিউব থেকে অটোমেটিকভাবে আমার যখনই নতুন কোনো ভিডিও আপলোড করবো নাম্বারটা বাড়বে ভিউ যখন হবে তখন নাম্বারটা বাড়বে সাবস্ক্রাইবার যখন বাড়বে তখন নাম্বারটা বাড়বে আমি শিওর না এখন সাতানব্বই লাস্টে তো আমি একবার রিফ্রেশ দিয়ে দেখে এটা আপডেট হবে কিনা এটা একটু সময় লাগে মানে আপনার দিনে তিনবার বা চারবার বা কখনো কখনো আরো বেশি রিফ্রেশ হয় মানে একদম রিয়েল টাইম রিফ্রেশ হয় না কিন্তু আমার দিনে একবার আপডেট হলেই এনাফ তাই না আমার প্রতিদিন তো আর ভিডিও আমি আপলোড করি না তো সেক্ষেত্রে এটা কোনো সমস্যা না এরপরে হচ্ছে কোর্স সমূহ সেকশন এই সেকশনটা আগেও ছিল আমাদের এবং এখান থেকে আপনি কোর্স দেখতে পারবেন এবং এরপরে আছে হচ্ছে কোর্সে আপনি কী কী পাবেন প্রজেক্ট ভিত্তিক স্টাডি রিয়েল টাইম প্রোগ্রেস ট্র্যাকিং এবং শিখুন ইন্ডাস্ট্রি এক্সপার্ট থেকে তারপরে এখানে আমি ছোট্ট একটা ব্লগ সেকশন সেট আপ করেছি আর এরপরে আছে হচ্ছে আমাদের ফুটার সেকশন তো প্রত্যেকটা সেকশনকে আমি এখানে এভাবে সেট আপ করে নিয়েছি এবার আপনি যদি ব্লগ সেকশানে যান সেক্ষেত্রে আপনি আমার যে ব্লগগুলো আছে আমি চাচ্ছি কি আমার যে ভিডিওগুলো হয় এগুলোর জন্য মাঝে মধ্যেই বেশিরভাগ ক্ষেত্রে আমি স্ক্রিপ্ট লিখি তো স্ক্রিপ্টগুলো একদম টেক্সট স্ক্রিপ্ট থাকে লাইন বাই লাইন এরকম না নোট আকারে থাকে আমি বিভিন্ন ভিডিওতে সেটা দেখিয়েছিও তা আমি চাচ্ছি কি যে স্ক্রিপ্টগুলোকে একটু অপটিমাইজড করলে পোস্ট হয়ে যায় সেগুলোকে আমি এখানে পোস্ট করে দিব সেক্ষেত্রে অনেকেই হয়তো চাইবেন যে একটা ভিডিও না দেখে জাস্ট স্ক্রিপ্টটা পড়ে নিতে বা কখনো কখনো আমি বিভিন্ন ইনফরমেশান দিই যেমন ধরেন এই যে ওয়েব হোস্টিং না সরি এটা এই ভিডিওটা ওয়েব হোস্টিংয়ের ফাঁক ফুকর এখানে আমি হচ্ছে যে আপনি সি প্যানেলের লাইসেন্স কীভাবে চেক করবেন ডাব্লু এইচ এম এস এর লাইসেন্স আপনি কীভাবে চেক করবেন এগুলোকে আমি লিঙ্ক করে যেহেতু দিয়েছি আপনি এগুলোতে ক্লিক করলে সরাসরি আপনি ওখানে গিয়ে আপনি চেক করে নিতে পারবেন ওদের লাইসেন্সটা কেমন তো ভিডিওতে আপনি দেখেছেন আপনি জাস্ট ওটা রেফারেন্সটা একটু দেখতে যাচ্ছেন সেক্ষেত্রে আপনার আবার পুরো ভিডিও টেনে টেনে দেখার দরকার নেই এখান থেকে টেক্সট ফর্মেটে আপনি যাতে দেখতে পারেন এই জন্য হচ্ছে ব্লগ সেকশন সকল কোর্স সেকশনে গেলে আপনি এখানে সেকশন পাবেন এবং আমার যে ফ্রি কোর্সগুলো আছে ইউটিউবে সেগুলোকেও এখানে কোর্স আকারে দিয়ে দিব যাতে করে কেউ চাইলে স্ট্রাকচার্ড ওয়েতে শিখতে পারে যেমন জাভাস্ক্রিপ্টের কোর্সের মধ্যে আমি অনেক এনে দিয়েছিলাম এবং সেগুলোকে আমি হচ্ছে যে এখানে কীভাবে যদি আপনি চান গিটাব থেকে রিপোজিটরি আমার গিটাবে লগ ইন করা নাই এখান থেকে আপনি দেখতে পারবেন ডেফিনেটলি ধরেন যে কোনো একটা ভিডিও যে কোনো একটা টপিক ধরেন জেস ভ্যারিয়েলস এখানে যদি আমি যাই আপনি দেখেন এই যে একটা কোয়েশানস নামে টেক্সট যেখানে আমি এরকম কোশ্চেন দিয়ে দিয়েছি আনসারস নামে আমি হচ্ছে অ্যান্সারটা বলে দিয়েছি কিন্তু আমি চাচ্ছি যে সামনে থেকে আমি কিন্তু সুন্দরভাবে এখানে এটা সেট করে ফেলতে পারবো কিউএনএস স্টাইলে তার মানে আপনি ফ্রিতেই শিখবেন কিন্তু খুব স্ট্রাকচার্ড হইতে শিখবেন তো যেগুলো ফ্রি কোর্স সেগুলোও এখানে থাকবে পেইড কোর্সও এখানে থাকবে এই আইডিয়াটা আমি অনেকটা নিয়েছি হচ্ছে ইন্ডিয়ার একটা ইউটিউবার আছে না চায় হিতেশ চৌধুরী ওনার একটা চ্যানেল আছে হচ্ছে সিএচএই চায় অর কোড আমি শিওর না এটা এখানে সার্চ দিলে আসবে কিনা হ্যাঁ আসছে আমি ওয়েবসাইটে গিয়েছিলাম তো ওনার এখানেও আপনি যদি যান কোর্সের সেকশানে আপনি দেখেন ওনার এখানেও কিন্তু সেম স্টাইলে উনি কোর্স দিয়েছেন মানে কিছু কোর্স ফ্রি কিছু কোর্স পেইড দেখেন ফ্রি এবং পেইড হ্যাঁ এবং ফ্রি কোর্সগুলাও অনেক ফ্রি তো ফ্রি আর পেইড কোর্সগুলোর প্রাইসও কিন্তু খুবই কম এবং এটা হচ্ছে ওনার একটা বাইমি এ টি কফি পেইজ আর কি মানে আপনি জাস্ট তাকে যদি একটা টি পারচেস করে দিতে চান সেক্ষেত্রে দিতে পারবেন যেমন এ কফি একটা মানে খুব পপুলার এক্সটেনশন আছে যেখান থেকে ইন্টারন্যাশনালি মানুষজন কফি কিনে দেয় এরকম তো এরকম আপনি একটা সেট করতে পারেন আমিও চিন্তা করছি এরকম একটা সেট আপ করে দেব বাই মেয়ে কফি তো আপনারা চাইলে আমাকে প্রকোরের বিডিকে। কি বলবো সাপোর্ট করার জন্য এরকম একটা সেকশন আপনারা অন করতে পারেন আমি চাচ্ছি যে একটু একটু মনিটাইজেশন ফিচারটা অ্যাড করতে প্রোকোডার একাডেমিতে যাতে করে বা প্রোকোডারের জন্য যাতে করে আমি হচ্ছে আরও বেশি কন্টেন্ট আপনাদেরকে দিতে পারি আরও বেশি আপনাদেরকে শেখাতে পারি আমি চাইলেই আমার রিমোট জবের সাথে আরও একটা জব ইনক্লুড করতে পারি কিন্তু আমি সেটা না করে বা ফ্রিল্যান্সিং করতে পারি আমি সেটা না করে আমি চাচ্ছি আপনাদেরকে শেখাতে এবং এখান থেকে আমাকে অনেক আয় করতে হবে এরকম না অল্প কিছু আর্নিং এখান থেকে এক্সট্রা আসলেই গুড তো এরকম আমি সেট আপ করতে চাচ্ছি আর কি তো আইডিয়াটা আমি এখান থেকে নিয়েছি ফ্রি কন্টেন্টও থাকবে পেইড কন্টেন্ট থাকবে মিক্সচার আকারে এখানে এই এই জায়গাটাতে যোগাযোগের সেকশনটা আমি এখনও সেট আপ করি নি পুরোপুরি মানে আমি জাস্ট একটা পেজ তৈরি করে রেখেছি আর এখান থেকে আমাকে আপনাকে আজ যেন কি দেখানোর কথা ছিল আচ্ছা কোর্সের এটা তো কোর্সের এখানে আপনি যখন কোর্স পারচেস করবেন তখন আপনার জন্য থাকবে স্টার্ট লার্নিং আর কোর্স পারচেস না করলে আপনার জন্য থাকবে ভিউ কার্ড অথবা আমি যদি কন্ট্রোল শিফট এন্ড করে এখানে গিয়ে যদি লিখি প্রো কোডার তাহলে আপনি দেখবেন যে যেটা ফ্রি কোর্স এটার জন্য জাস্ট লেখা থাকবে এনরোল কোর্স এরকম লেখা থাকবে তো আপনি জাস্ট হচ্ছে একটা এখানে ক্লিক করার সাথে সাথে আপনাকে বলবে অ্যাকাউন্ট ওপেন করতে আপনি অ্যাকাউন্ট ওপেন করে সাইন ইন করে নেবেন এরকম আর আপনি যদি পারচেস করতে চান সেক্ষেত্রে যেগুলোতে দাম থাকবে মানে যেগুলো পেইড কোর্স সেগুলোর পাশে থাকবে অ্যাড টু এরকম আর কি আচ্ছা এখন মনে করেন আপনি পারচেস করেছেন কোর্স সেক্ষেত্রে আপনি এখান থেকে স্টার্ট লার্নিংয়ে যদি প্রেস করেন আপনাকে ওয়ার্ড প্রেসের ড্যাশবোর্ডে নিয়ে যাবে এবং আপনি ড্যাশবোর্ড থেকে ভিডিওটা দেখতে পারবেন মনে করেন আপনার এই ভিডিওটা দেখা হয়ে গেছে আপনি এখান থেকে দেখতে পারেন এবং আপনি যদি চান যে আমার ট্রেকিংটা কমপ্লিট থাকুক আপনি মার্কাস কমপ্লিটে ক্লিক করার সাথে সাথে আপনি এখানে একটা টিক চিহ্ন পেয়ে যাবেন এবং আপনার প্রোগ্রেস ওয়ান বাই নাইন এখানে নয়টা ভিডিও আছে কমপ্লিট আপনি পরের ভিডিওতে গেলেন আপনি এই ভিডিওটা দেখা শুরু করলেন আপনি কিছুক্ষণ দেখলেন দেখার পরে আপনার মনে হলো আমার এটা শেষ আপনি এখানে কমপ্লিট করবেন তাহলে কমপ্লিটেড হবে এবং কত পার্সেন্ট কমপ্লিট হয়েছে সেই ট্র্যাকিংটাও আপনি এখানে দেখতে পারবেন দেখেন টোয়েন্টি টু পার্সেন্ট হ্যাঁ তো এইভাবে আপনার এটা এই কাজ করবে এবং আপনি যদি ড্যাশবোর্ডে যান সেখান থেকে আপনি আরও ইনফরমেশন দেখতে পারবেন যেমন আপনি কয়টা কোর্সে এনরোল করেছেন কোন কোর্সের স্ট্যাটাস কি দেখেন এই কোর্সের স্ট্যাটাস হচ্ছে বাইশ পার্সেন্ট কমপ্লিট হয়েছে আমরা একটু আগে এটা দেখলাম ফিগমা কোর্সে হচ্ছে জিরো পার্সেন্ট কমপ্লিটেড আমি যেহেতু আলী হোসেন মানে আমি এই এই এটার ওনার যে কারণে আমাকে এখানে দেখাচ্ছে কি দেখেন আমার দুইটা কোর্স এখন এনরোল করা আছে সেই দুইটা কোর্সে যেরকম দেখাচ্ছে আমি কি কী কোর্স আপলোড করেছি সেটা দেখাচ্ছে এটা ইনস্ট্রাকশন ইনস্ট্রাক্টর প্রোফাইল হুম স্টুডেন্ট প্রোফাইল না এটা হচ্ছে আমার ইনস্ট্রাক্টর স্টুডেন্ট অ্যাকাউন্ট এখানে যদি আমি ড্যাশবোর্ডে চলে যাই তাহলে আপনি দেখেন এখানে আমি অ্যাকাউন্টে লগ করে নিই আচ্ছা এটা হচ্ছে আমার স্টুডেন্ট অ্যাকাউন্ট মানে স্টুডেন্ট অ্যাকাউন্ট হিসাবে আপনি যখন জয়েন করবেন তখন আপনাকে হয়তো বলবে অ্যাকাউন্টে আপনার প্রোফাইল পিকচার দিতে কারণ রেজিস্ট্রেশনের সময় প্রোফাইল পিকচার দিতে হয় না দেয় না কি তো আপনি কয়টা কোর্সে এনরোল করেছেন কয়টা অ্যাক্টিভ আছে আপনি কয়টা কমপ্লিট করেছেন এখান থেকে দেখতে পারবেন আপনি কতটুকু কমপ্লিট করেছেন সেটা আপনি এখান থেকে দেখতে পারবেন আপনি যদি কোনো কোর্সকে লিস্টে নিয়ে রাখেন সেই লিস্টের লিস্ট আপনি এখানে দেখতে পারবেন যেমন ধরেন আমরা যদি সকল কোর্সের এখানে যাই যাওয়ার পরে আমি মনে করেন এই কোর্সটাকে বা ওয়েব ফ্লো কোর্সটাকে উইসলিস্টে রেখে দিতে চাই যে ওয়েব ফ্লো কোর্সটা যখনই আসবে আমি তখনই এটা পার্চেস করবো এরকম তখন আপনি এটা লিস্ট করে রাখলে এখান থেকে আপনি রিফ্রেশ করলে উইশলিস্টের মধ্যে এটা চলে আসবে এবং আপনি ব্যাক এন্ড থেকে এটা পার্চেস করে নিতে পারবেন রিভিউজে গেলে আপনি যে কোর্স আছে সেই কোর্সের রিভিউজ আপনি দেখতে পারবেন আপনি অ্যানরোল্ড করা কোর্সের তো ওখান থেকে পাবেন মাই প্রোফাইলে গেলে আপনি এখানে আপনার প্রোফাইলটাকে কমপ্লিটলি সেট আপ করে ফেলতে পারবেন হ্যাঁ আসছে কোশ্চেন অ্যান্ড আনসার আপনি অনেক সময় বিভিন্ন জায়গায় আটকে যাবেন তো সেটার জন্য আপনি হয়তো কোশ্চেন করবেন তো সেটার অ্যানসারটা আপনি এখান থেকে দেখতে পারবেন এবং লগ আউটের জন্য লগ আউট তো ড্যাশবোর্ডটা এভাবে সেট আপ করা হয়েছে প্রত্যেকটা জিনিসকে আমি চাচ্ছি যে একটু সুন্দর করে করতে হ্যাঁ আচ্ছা এরপরে ধরেন আমরা যদি এখানে আবার আসি আসার পরে আমি এবার একটু আপনাকে আমাদের যে পেজ এই যে হোম পেজটা ওইটা আমি কিভাবে ডিজাইন করেছি সেটা যদি আমি একটু দেখাতে চাই আমি চলে যাব হচ্ছে পেজেস পেজেস থেকে অল পেজেস তো এখানে আসলে এখানে দেখেন অপশান আছে হচ্ছে হোম পেজ এডিট উইথ এলিমেন্টন আমি এখানে ক্লিক করব আমার মনে হয় না ডিজাইনের খুব বেশি জিনিসপত্র দেখানোর দরকার আছে কারণ আপনাদের এগুলো অলরেডি জানবার কথা এবং এটা যেহেতু মোবাইলে এই ছবিটা দেখাবে ডেস্কটপে এবং ট্যাবলেটে এই ছবিটা দেখাবে আর এই যে ইমেজটা এটাকে আমি হচ্ছে আলাদা একটা ইমেজ আকারে নিয়েছি হ্যাঁ আলাদা একটা ইমেজ আকারে নিয়ে সেটার মধ্যে আমি কাস্টম সিএসএস লিখে এটাকে অ্যাড করে দিয়েছি এই যে এখানে আমরা যদি স্ট্রাকচারে যাই তাহলে আপনি দেখতে পারবেন দেখেন আমার এই যে দ্বিতীয় যে ইমেজটা এই ইমেজটা এটাকে আমি হচ্ছে যে একটা ক্লাস দিয়ে দিয়েছি আপনি অ্যাডভান্সে গেলে দেখেন একটা আইডি দিয়েছি হিরো ইমেজ ব্ল্যাক এই আইডিটা তো আইডি দেওয়ার পরে আমি এই আইডির মধ্যে এখানে একটা অ্যানিমেশন দিয়ে দিয়েছি এনিমেশনের ডিউরেশন হচ্ছে ফাইভ সেকেন্ড ইজ ইন আউট অ্যানিমেশন ইনফিনিট যে কারণে কি হয় আপনি যখন এখানে আসেন আপনি দেখেন এটা ইনফিনিট ভাবে এনিমেশান হতে থাকে হ্যাঁ তো এর বাইরে এগুলো তো আপনি ওয়ার্ডপ্রেসের বেসিক আপনি এগুলো জানবেন কীভাবে করতে হয় এটা হচ্ছে একদম ফুল স্ট্রাকচারড আমি বলবো হচ্ছে এইচটিএমএল লেখা হ্যাঁ দেখেন আমি এইচটিএমএল লিখে লিখে ফুল সেকশনটাকে প্রথমে লিখেছি আচ্ছা এখানে এপিআই এরপরে আমি যদি একটু ইয়ে করি এখানে এপিআই কি আছে যেহেতু আমি সেটুকু অংশ আপনাকে দেখাচ্ছি না আমি এরপরে এখানে এপিআই অ্যাড করে দিয়েছি আর এরপরে আপনি দেখেন এখানে সিএসএস আছে তো আমার জাভাস্ক্রিপ্টের যে প্লেলিস্ট সেখানে কিন্তু আমি দেখিয়েছি যে আপনি কীভাবে এপিআই ব্যবহার করবেন আপনি চাইলে সেখান থেকে এটা দেখে নিতে পারেন আর এরপর কোর্সেস সেকশন এখানে তো আমরা শর্টকোট ব্যবহার করেছি আগে যেটা ব্যবহার করেছিলাম সেটাই আর এখানে আমি হচ্ছে যে টেক্সটগুলোতে একটু অ্যানিমেশন হয় আমি গিফ অ্যানিমেশন ব্যবহার করেছি এটা আমি ব্যবহার করেছি একটা ওয়েবসাইট আছে হচ্ছে টুলসে গেলে এই যে লর্ড আইকন হ্যাঁ লর্ড আইকন এখান থেকে আপনি এনিমেটেড আইকন ব্যবহার করতে পারবেন গিফ আইকন তো আপনি এখান থেকে আপনার পছন্দ মতো আইকনটা আপনি খুঁজে বের করতে পারেন আর জনপ্রিয় লেখার এখানে হচ্ছে যে এটা এরকম সেকশন বাস এরপরে তো এখানে আর কিছু নাই এবার আমরা একটু আপনাকে আমি একটু আপনাকে ইয়েটা দেখাতে যাচ্ছি আমাদের ই লার্নিং প্ল্যাটফর্ম টিউটোরিয়াল এলএমএসের এখানে আপনি তো কোর্স সেট আপ করতে পারবেন তো প্রথমেই আপনি যখনই এই টিউটোরিয়াল এলএমএসটা সেট আপ করবেন আমি কিন্তু এখনও ভার্সনে আছি এটাকে এখনও আপডেট করিনি ভার্সনে আমি এই লাইফ টাইম অ্যাক্সেসটা নেব যে কারণে ওটা প্রায় পাঁচশো ডলার আপ প্রাইস খুব সম্ভব আমি যদি একটু প্রেস করে দেখতে চাই প্রাইসিং টিউটোরিয়াল এলএমএস লাইফ টাইম অ্যাক্সেস হচ্ছে ইন্ডিভিজুয়াল ওয়েবসাইটের জন্য পাঁচশো ডলারের মতো তো আমার হচ্ছে পাঁচশো ডলার আগে কার্ডে লোড করতে হবে এরপর তো আমি আগে চাচ্ছি কি ওয়েবসাইটের ফুল কাজ কমপ্লিট করে নিই তারপরে এটা এখানে অ্যাক্স মানে পারচেস করে নিব অথবা আমি কাউসার ভাইয়ের সাথে কথা বলবো যে উনি যদি কোনো কুপন কোড আমাকে দেয় আর কি এখন পর্যন্ত উনিও জানে না যে আমি এই এই প্রজেক্টে টিউটোরিয়াল ইলেভেন্সটা ব্যবহার করছি এরকম আর কি আচ্ছা তো এখানে আপনি ড্যাশবোর্ডের এখানে আপনি ড্যাশবোর্ডের জন্য ড্যাশবোর্ডের পেজটা সিলেক্ট করে দেবেন এই পেজটা অটোমেটিক আপনি যখন টিউটোরিয়াল এলিমেন্টসটা সেট আপ করবেন অটোমেটিক ড্যাশবোর্ড পেজটা ক্রিয়েট হয়ে যাবে যেরকমটা আপনি দেখেছেন উ কমার্সের জন্য আপনি যখন উ কমার্স সেট আপ করেন সেখানে শপ পেজ কার্ড পেজ মাই অ্যাকাউন্ট পেজ তৈরি হয়ে যায় ড্যাশবোর্ডটা এরকম আপনি যখন টিউটোরিয়াল এলমেন্স সেট আপ করবেন আপনার জন্য হয়ে যাবে আমি এখনও টার্মস অ্যান্ড কন্ডিশন পেজটা রেডি করি নাই হ্যাঁ তারপর হচ্ছে অ্যানাবল মার্কেট প্লেস এটা আপনি অ্যানাবল করতে পারেন তাহলে কী হবে অনেক ইনস্ট্রাক্টরটা আপনার আপনার এখানে কোর্স দিতে পারবে যেমন আমি যদি চাই যে আরও ইনস্ট্রাক্টরদের কোর্স প্রকোডার একাডেমিতে দিব তখন আমি এটা অ্যানাবল করে দিব এবং তখন আমি ইনস্ট্রাক্টরদের জন্য অ্যাকাউন্ট ওপেন করার আরেকটা লিঙ্ক আমি তৈরি করে দেবো তো এখানে এটা হচ্ছে ব্যাপার এবং এই যে অ্যালাউ ইন্সট্রাক্টার টু ট্র্যাশ কোর্স মানে ইনস্ট্রাক্টররা নিজেদের কোর্স নিজেরা ডিলিট করতে পারবে কিনা এটা অনেকেই অফ করে রাখে কারণ অনেক সময় ইনস্ট্রাক্টররা কোর্স পাবলিশ করে পরে আবার দেখা যায় যে নিজের প্ল্যাটফর্ম বা অন্য প্ল্যাটফর্মে কোর্স দিয়ে দেয় আর এই প্ল্যাটফর্মের কোর্সটা ডিলিট করে দেয় তা আপনি যদি এই অ্যাক্সেসটা দিতে চান দিতে পারেন এটা অফ করেও রাখতে পারেন আমাদের দেশের যে প্ল্যাটফর্মগুলো আছে এরা সবসময় সবসময় করে রাখে আর কি তো এরপরে আপনি যদি কোর্স সেখান সেকশানে যান এখানে কোর্সের ভিজিবিলিটি আছে আপনি যদি চান যে যখনই স্টুডেন্ট অ্যাকাউন্ট লগ ইন করবে তখনই সে কোর্স দেখতে পারবে আদারওয়াইজ পারবে না সেক্ষেত্রে আপনি এটা করতে পারেন আমার ক্ষেত্রে তো প্রাইভেসি দরকার নেই আমি এটা অফ করে রেখেছি কন্টেন্টের সামারি আপনি এনেবল করতে পারেন এরপরে এখানে হচ্ছে কোর্স কম্পিটিশান যে প্রোগ্রেস সেটা এই যে কমপ্লিট বাটনটা এখানে আপনি ফ্লেক্সিবল এবং স্ট্রিক্ট করতে পারেন দেখেন যেমন যদি আমি স্ট্রিক্ট করি তাহলে কি হবে স্টুডেন্ট হ্যাভ টু কমপ্লিট প্রেস অল দ্য লেসেন্স অ্যান্ড কুইজেস টু মার্ক এ কোর্স অ্যাজ কমপ্লিটেড মানে স্টুডেন্টকে পুরোটা ভিডিও দেখতে হবে তাকে কমপ্লিটলি কুইজ কমপ্লিট করতে হবে তারপরে সে মার্ক করতে পারবে যে আমার কোর্স কমপ্লিট হয়েছে আর ফ্লেক্সিবল হচ্ছে এনি টাইম যেমনটা আপনি দেখতে পেয়েছেন আমি ভিডিও দেখিই নাই জাস্ট আমি ক্লিক করেছি মার্ক অ্যাজ কমপ্লিটেড কমপ্লিট হয়ে গেছে কিন্তু স্ট্রিক্ট মোড আমি যদি অন করে রাখি ইউজার কখনোই এটা করতে পারবে না তাকে আগে পুরোটা ভিডিও কমপ্লিট করতে হবে তারপরেই সে জাস্ট এটা কমপ্লিট করতে পারবে তারপরে কোর্স রিটেক কেউ যদি রিটেক করতে যায় সে সেটা করতে পারবে কিনা আমি যদি অ্যানোভল করে দিই তাহলে ইউজার বারবার কোর্স রিটেক করতে পারবে এরকম আর কি তো এখান থেকে আপনার দেখেন অনেক অপরচুনিটি আছে এবং এখানে আপনি দেখেন গ্রেডিং সিস্টেম আপনি অ্যানাবল করতে পারবেন আর প্রিফেয়ার্ড ভিডিও সোর্স আপনি এখান থেকে আপনার সোর্সিংগুলো দিতে পারবেন যেমন আপনি যদি চান যে ভিমিওতে ভিডিও আপলোড করে দেখাবেন পারবেন ইউটিউবেরটা পারবেন এক্সটার্নাল কোনো লিঙ্ক মানে আপনি কোথাও অন্য কোনো সার্ভারে ভিডিও আপলোড করে লিঙ্কটা এনে সেই লিঙ্ক দিয়ে যদি আপনি ভিডিও দেখতে চান সেটাও আপনি পারবেন এসটিএম ফাইভ হচ্ছে আপনি এমপি ফোর ভিডিওগুলো বানিয়ে আপনার ওয়েবসাইটে হোস্ট করে সেই লিংকটা দিতে পারবেন তো আমি অ্যাম্বেডেড এবং এচটি ইউটিউবে দুইটা রেখেছি আপাতত আমি ইউটিউবে ভিডিও হোস্ট করে সেখান থেকে এখানে দেখাব কারণ আমার কাছে অত বেশি মনে হয় না যে সিকিউরিটি আপডেট করা বা এরকম কিছু আপনাদের ব্যাপারে ওইটুকু বিশ্বাস তো আমার অবশ্যই আছে আপনারা যদি চান যে আমার কোর্সগুলোকে হ্যাক করে বা ক্র্যাক করে বিভিন্ন জায়গায় আপনারা সার্ভ করবেন করতেই পারেন এ ব্যাপারে আমার আসলে সেভাবে বলার কিছু নাই ইথিক্যালি তো আপনারা জানেন এটা ঠিক না আর আমি এমন অনেক এক্সপেন্সিভ প্রাইসও রাখবো এরকম না আমি জাস্ট এই কোর্সগুলো দিচ্ছি প্রোকোটার একাডেমির সাপোর্টের জন্য তো কেউ যদি ওইটা ক্র্যাক করে বা পাইরেসি করে সেক্ষেত্রে আসলে সে প্রকোডার একাডেমির ক্ষতি চায় এটা প্রমাণিত তো সেক্ষেত্রে এই ব্যাপারে নিয়ে আসলে আমার সেভাবে কিছু বলার নেই এজন্য আমি এটা নিয়ে অত বেশি পেইনও নিচ্ছি না হ্যাঁ কিন্তু আমি চাইলে ওই সিকিউরিটি অ্যানেবল করতে পারি ওটা অত আহমরী ব্যাপার এরকম না আর কি মনিটাইজেশন সেকশনে গেলে এখানে আপনি হচ্ছে জানেন যে আমরা যেহেতু পেমেন্ট গেটওয়ে থেকে শুরু করে সব কিছু ও কমার্সের মাধ্যমে করবো আপনাকে অলরেডি ও কমার্সের সেট আপ এগুলো আপনি দেখে ফেলেছেন যে কারণে এটা ও কমার্স সেট আপ করা আছে এবং এখানে ব্যাঙ্ক ট্রান্সফার এটা ব্যাপার না কারণ পেমেন্ট ওইখান থেকে আসবে আর ডিজাইনের এখানে গেলে আপনি প্রত্যেকটা ডিজাইন সেট আপ করতে পারবেন এগুলো আমি আগেই আপনাকে দেখিয়ে ফেলেছি যে কারণে এখানে সেরকম কিছু নেই জাস্ট কালারটা ঠিক করেছি আর এখানে হচ্ছে যে এই ব্যাপারটা খুবই ইন্টারেস্টিং আর কি সেটা হচ্ছে আমি আপনাকে আবার একটু আমার ড্যাশবোর্ডে নিয়ে যাব সরি আসলে অনেক রাত হয়ে গেছে আমি একটু আগেই কফি খেয়েছি যে কারণে বারবার হিচকি আসছে আর কি তো আমি কন্টিনিউ লার্নিংয়ে যদি যাই আপনি দেখেন এখানে যে প্লেয়ারটা এটা হচ্ছে টিউটোরিয়াল লেমেসের প্লেয়ার সুন্দর প্লেয়ার তাই না আপনি যদি এখান থেকে সেটিং থেকে এটা অফ করে দেন মানে তাহলে ইউটিউবের যে প্লেয়ারটা সেটা দেখাবে আমার কাছে মনে হয়েছে জাস্ট ইউটিউবের প্লেয়ারে ভিডিও দেখতে একটু কম ইয়ে লাগে আর কি যে কারণে আমি এটাকে এখান থেকে এনভল করে দিয়েছি এবং এটা এনভল করে দিলে তখন দেখা যাবে যে আপনি টিউটোরিয়াল এলএমএসের যে প্লেয়ার সেটাতে ভিডিও প্লে হবে এবং দেখতে সুন্দর এটা এবং আপনার কোর্স বা আপনার প্ল্যাটফর্মটা একটু ইউনিক লাগবে দেখতে এই জন্য এটা অন করে রেখেছি এই আর এখানে অ্যাডভান্সে যদি আপনি যান সেখান থেকে অ্যাডভান্সে কিছু খুঁটিনাটি সেটিং আছে আহমরি কিছু না এবার কোর্সের এখানে গেলে আমি যে জিনিসটা ওই সময় আপনাকে দেখাই নেই সেটা হচ্ছে যে আপনার এখানে আমি ইওস্ট এসিওটা এনাবল করেছিলাম তো যে কারণে এই পেজটা আসছে সমস্যা নেই আমি এখনও এসিও করি নেই এটা ঠিক করে এখনও সব কাজ শেষ নেই জাস্ট ভিডিও এডিটের ওই অংশে এসে আমি ডিজাইনটা আবার রিডিজাইন করেছে এরকম আর কি ধরেন আপনি কোনো একটা ভিডিও অ্যাড করতে চাচ্ছেন তো এই যে এখানে আমি যে টপিকটা দিয়েছি এখানে আপনি যখন প্লে বাটন প্রেস করবেন এখানে আপনি এটা সম্পর্কে ডিটেল লিখবেন যে এটা টাইটেল কী হবে এই যে লেসন নেম এই লেমটা দেখাবে হচ্ছে এখানে দেখেন এই যে ওয়ার্ড প্রেস রোডম্যাপ এই রোডম্যাপটা হচ্ছে আপনার এই লেসন এরপরে আপনি এখানে যদি কোনো টেক্সট দেন সেই টেক্সটা চলে আসবে এখানে অ্যাবাউট লেসনের এখানে হ্যাঁ এরপরে এখানে আপনি চাইলে আপনার ভিডিওর জন্য থামনিল দিতে পারেন আমার মনে হয় এটা দরকার নেই ইউটিউব থেকেই যেহেতু আপলোড করছি আমার ইউটিউব থেকেই আসে এখানে ভিডিও সোর্সের এখানে আপনার নর্মালিটি এরকম থাকবে আপনি সিলেক্ট করবেন ইউটিউব তারপরে ইউটিউবে লিঙ্কটা দিয়ে দেবেন এরপর আপনার ভিডিওটা কত মিনিট কত সেকেন্ড সেটা আপনি এখানে লিখে দিবেন তবে প্রথম আমি যে দেখেছি যে ডিফল্টভাবে এটা অটোমেটিক চলে আসে ইউটিউব ভিডিও হলে কিন্তু আপনি যদি না আসে কিছু কিছু ভিডিওর ক্ষেত্রে আমার আসে নাই সেখানে আমি ম্যানুয়ালি হচ্ছে টাইমটা দিয়ে দিয়েছি আর কি এরকম এরপর অনেক সময় হয় না আমরা ভিডিওতে এক্সট্রা রিসোর্স দিতে চাই তো সেই রিসোর্সটা আপনি জাস্ট এখানে আপলোড অ্যাসাইনমেন্ট এইভাবে আপনি দিয়ে দিতে পারবেন ধরুন আমি যদি আপলোড অ্যাসাইনমেন্টে ক্লিক করে একটা কথার কথা আমি হচ্ছে এই যে সার্টিফিকেটের মতো আইকনটা বা আমাদের প্রোকোডার একাডেমির পুরনো লোগোটাকে যদি এখানে দিয়ে আপলোড মিডিয়া করে তারপর আপডেট লেশন করে দিই এটা আমি কোনটাতে করেছি এটা হচ্ছে আমি রোড রোডম্যাপে করেছি তো এখন আমি যদি এটাকে একবার রিলোড করি সেক্ষেত্রে আপনি আপনি হয়তো এখানে ভিডিওটা যদি ওপেন করি আপনি যে দেখেন এক্সারসাইজ ফাইলের এখানে গেলে আপনি ওই ফাইলটা দেখতে পারবেন এবং আপনি এখান থেকে এটাকে ডাউনলোড করতে পারবেন তো এখানে আপনার কিন্তু খুব অনেক সুন্দর সুন্দর সব ফিচার আছে প্রত্যেকটা জিনিসকে খুব সুন্দরভাবে অর্গানাইজ করার সুযোগ আছে এবং আপনি কালার প্যালেট বা কালার ডিজাইনগুলো ঠিক করে দিলে এগুলো প্রত্যেকটা জিনিস কিন্তু অনেক সুন্দর হয়ে যাবে তো এই ফুল ডিজাইনটা আপনার কাছে কেমন লেগেছে এবং এই লাস্টের এই বিফটা আপনার কাছে কেমন লেগেছে আমাকে কমেন্টে জানাবেন এই আমি খুব দ্রুত অল্প সময়ের মধ্যে জাস্ট ওই ভিডিওটাকে পজ করে ওই ভিডিওটা বানিয়েছি মানে এই ডিজাইনটা রিডিজাইন করেছি এবং এটা ডিজাইন করতে আমার মোটামুটি একদিনের মতো লেগেছে এবারের ডিজাইনটা তারপর আমি আবার এই যে পরের এইটুকু অংশ রেকর্ড করছি এবং এই কারণে এটার হচ্ছে যে এখনো স্পেসিং এখনও ভালো করে ঠিক হয় নাই তারপরে আপনি যদি রেসপন্সিভিউতে যান ভয়ঙ্কর অবস্থা হবে ডেফিনেটলি তবে এই ভিডিওটা আমি রেডি করার পরে ইউটিউবে আপলোড দেওয়ার মাঝখানেই হয়তো এটার আরও অপটিমাইজেশন আমি করে ফেলবো এখানে জাস্ট আর একটা সেকশন আমার অ্যাড করার বাকি যেটা হচ্ছে যে অ্যাবাউট মি মানে আমার ব্যাপারে আমি প্রথমে চাচ্ছিলাম যে আলি হোসেন ডট কমটাকে এখানে অ্যাড দিয়ে দিব আবার পরে ভাবলাম যে না আমি এখানে কাস্টমভাবে অ্যাবাউট মেয়ে একটা পেজ তৈরি করে দেয় সমস্যা নেই তো ওই জাস্ট ওই একটা সেকশন আমাকে এখন রেডি করতে হবে আর এই ব্যাপারগুলোকে আমাকে আরেকটু অর্গানাইজ করতে হবে এই আর কি ব্যাপার কিন্তু মোটামুটি আমাদের প্রথম ড্রাফটের কাজ শেষ এবং এই ড্রাফটটা আমার আপনার কাছে কেমন লেগেছে আমাকে কমেন্টে জানাবেন খুব এই প্রিমিয়াম কোর্স এখানে আসবে এরকম ব্যাপার নাই কারণ আমার অলরেডি কিন্তু অনেক কিছু আপনাদের সাথে কমিটমেন্ট করে রেখেছি যেগুলো কমপ্লিট করতে পারিনি যেমন আমার জাভাস্ক্রিপ্টের কোর্সটা অনেক দিন ধরে বন্ধ হয়ে আছে তো এটা নিয়ে কাজ শুরু করবো আসলে একটার পর একটা ঝামেলা লেগে থাকে এর মধ্যে আবার আপনাদেরকে শিখাতে যায় নতুন আরেকটা কি বলবো মানে প্রেশার মাথায় নিয়ে নিলাম এখানে খুব বেশি কোর্স আসবে না বছরে একটা দুইটা তিনটা এরকম হয়তো আসবে এবং প্রতি বছর কোর্স আসবে এরকমও কোনো ব্যাপার নেই এটা জাস্ট আমি আপনাকে যেমনটা বলেছি এক্সটেন্ডেড লার্নিং প্ল্যাটফর্ম এখান থেকে আপনারা যে অনেক সাপোর্ট পাবেন এরকমও কোনো ব্যাপার হয়তো হবে না আর হয়তো আপনাদেরকে মাঝের মধ্যে দুই একটা লাইভ হয়তো হবে যারা এই কোর্স পারচেস করবে কারণ টিউটোরিয়াল এলিমেন্টস থেকে লাইভ কোর্স লাইভ করা যায় তো হয়তো এরকম লাইভ করতে পারে দুই একটা বা হয়তো এরকম হতে পারে যে আপনারা যেসব টপিকে জানতে চান এক্সট্রা করে সেটার উপর হয়তো আলাদা কোনো ভিডিও আসতে পারে যেটা হয়তো ইউটিউবে আসবে না এরকম এক্সট্রা কিছু কিছু ব্যাপার এখানে আসবে এটা যে এটা নিয়ে আমি খুবই সিরিয়াস এটা নিয়ে একটা খুবই প্রফেশনাল একটা প্ল্যাটফর্ম হবে এরকম কোনো ব্যাপার না জাস্ট আমার প্রোকোডার বিডি। সাপোর্টের জন্য যাতে আমি কন্টিনিউস সেখানে আরো বেশি বেশি ভিডিও দিতে পারি সেই সাপোর্টটার জন্য আমি চাচ্ছি যে এরকম একটা প্ল্যাটফর্ম হোক যে কারণে আমি এই প্ল্যাটফর্মটা বানিয়েছি এরকম আর কি তো আমি আশা করছি যে পুরোটা ভিডিও আপনারা যারা দেখেছেন তাদের জন্য অনেক উপকারী হয়েছে এবং অনেক জিনিসপত্র আপনারা শিখতে পেরেছেন আপনি আসলে কতটুকু শিখতে পেরেছেন যেটা আমাকে কমেন্টে জানাতে পারেন আপনাদের কমেন্টগুলো আমাকে অনেক ইন্সপায়ার করে আমি আশা করছি ভিডিওটা আপনার জন্য উপকারী হয়েছে এই ভিডিও সম্পর্কে আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না আমার জন্য দোয়া করবেন আল্লাহ আপনাকে সুস্থ এবং নিরাপদ রাখুক আসসালামু আলাইকুম